আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামযিহি ওয়া নাফথিহি ওয়া নাফসিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। প্রশংসা মাত্র আল্লাহর জন্য, শান্তির ধারা বর্ষিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে এখন এই মুহূর্তে সময় বাজছে ইন্ডিয়ান 6:30 জাস্ট। আজকে তারিখ 6/10/2019। আমরা দীর্ঘদিন যাবত আগেই আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমাদের একটা আলোচনা হবে একজন হানাফি মাঝহাবের বেরলভি ফিরকার, একজন আমাদের এখানকার একজন শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে তিনি একজন। অবশ্যই তার ইউটিউবে অনেক ভিডিও আছে, তিনি দুটো মাদ্রাসাতে কর্মরত অবস্থায় আছেন, হেডমাস্টার সম্ভবত। যাই হোক, তার মুখ থেকে আপনারা সমস্ত কিছু শুনে নেবেন ইনশাল্লাহ। আমরা অ্যাড করার জন্য অ্যাড অপশানটা করে দিলাম। আবুল কালাম, শেখ আবুল কালামকে বলছে আমি অ্যাড অপশান অন করে দিয়েছি, আপনি অ্যাড হয়ে যান। আমি অ্যাড, আপনি জাস্ট এখানে বলুন যে আমি অ্যাড হতে চাইছি, এটা জাস্ট একটা লিখুন, একটা কমেন্ট করেন, ইনশাল্লাহ আমরা অ্যাড করে নিব। যাই হোক, আপনারা এই মুহূর্তে যারা লাইভে আমাদেরকে দেখছেন, ভাই আপনাদের কাছে অনুরোধ যে আমাদের সাউন্ড সিস্টেম এবং কোনো রকমের সমস্যা যদি হয় একটু আমাদেরকে জানাবেন। কোনো রকমের সমস্যা হলে ইনশাল্লাহ আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো আমাদের শেখকে বলি অ্যাড হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন বলো? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা ঠিক 6:30 বাজে বোধহয় এখন। আমি জাস্ট 6:30 একদম অ্যাক্টিভ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জি। আচ্ছা, আমার পুরো সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন? একদম একদম মাশাআল্লাহ। আমার তো শোনা যাচ্ছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একদম স্পষ্ট ক্লিয়ার। আচ্ছা, আমি এখানে শ্রোতা মণ্ডলীর কাছে জানতে চাচ্ছি ভাই, আমাদের দুজনেরই কথা এবং ছবি স্পষ্ট হয়েছে কি একটা আমাদেরকে থামস আপ দেবেন, একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের ঠিক আছে, একটু থামস আপ দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের উভয়ের কথা এবং ছবি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। একটা লাইক দেবেন, একটা থামস আপ দেন, অথবা আপনারা যারা দর্শক বন্ধু রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারা আমাদের আওয়াজ সুস্পষ্ট শুনতে পারছেন কিনা একটুখানি আমাদেরকে জানান। জি, এমডি ফাইসাল ভাই বলছে ক্লিয়ার সমস্ত কিছু। আচ্ছা, আমার পুরো সাউন্ড আপনি শুনতে পাচ্ছেন? জি জি আচ্ছা, রাহুল ভাই আমাদের আলোচনা শুরুর পূর্বে, রাহুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমি বলেন আমি একটু আমাদের আলোচনা শুরুর আগে আমাদের যেগুলো কন্ডিশন ছিল আলোচনার সেগুলো একটু বোঝাই সম্মানিত দর্শক মন্ডলীকে বলে দেওয়া ভালো। আচ্ছা, আপনি বলবো বলেন। হ্যাঁ, তো সুধী দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখছেন সবাইকে আমরা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা এবং সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্রাদার রাহুলের সঙ্গে আমাদের দুটো বিষয়ে আলোচনার সিদ্ধান্ত হয়েছে। এক হচ্ছে যে শরীয়তের দলিল কি কি, নাম্বার ওয়ান, যেটা প্রথমেই আলোচনা হবে, এবং শর্ত মোতাবেক ব্রাদার রাহুল প্রথমে কথা বলবেন। ব্রাদার রাহুল ঠিক বলছি তো? জি জি জি। এরপরে আমাদের 10 মিনিট করে রাউন্ড হবে, এবং দ্বিতীয় যে বিষয়টি আমাদের আলোচনা রয়েছে সেটি হচ্ছে যে তাকলিদের সাক্ষী, এই বিষয়ে আলোচনা হবে। তো আলোচনা 2 ঘন্টার আমাদের আলোচনার ডিউরেশন, 10 মিনিট করে আমাদের আলোচনা হবে, এবং এখানে আর একটা শর্ত যেটা রয়েছে যে এখন ঠিক যেভাবে চলছে, অর্থাৎ আমরা দুজন রয়েছি, দুজনে স্ত্রী রয়েছি, সবাই আমাদের দুজনকে দেখতে পাচ্ছে, ফলে এই জিনিসটা যেন ধারাবাহিক চলতে থাকে ডিউরিং অল দ্য 2 আওয়ার্স, এটা যেন আমরা মেনটেন করতে পারি, তাহলে যারা দর্শক বন্ধু রয়েছেন তারা আমাদের এই আলোচনা। আচ্ছা শেখ, আপনাকে একটু বলবো, আপনি যে মোবাইল থেকে লাইভটা করছেন ওই মোবাইলটাকে এখন ফ্লাইট করে রাখবেন, কেন কি ফোন আসলে কেটে যাবে কথা। ও ফ্লাইট, ওকে ওকে, দ্যাটস ভেরি গুড সাজেশন, দা ফ্লাইট।
ফ্লাইট করলে তো বোধ হয়, তো ফ্লাইট করলে, ফ্লাইট করলে কি নেট উপর থেকে উপরে না আসে? ফ্লাইট মোড যখন করবেন ঠিক সেই সময় নেটটা অফ হয়ে যাবে, আপনি সঙ্গে সঙ্গে আবার অন করে দিবেন। এই যে এটা এটা এত সুন্দর সুন্দর ফ্লাইট মোড হয়ে গেছে, আপনার কল ঢুকবে না, কল ঢুকবে না, কল ঢুকে তো যখন দরকার কল ঢুকলে তো ডিস্টার্ব হবে, কানেক্ট হয়ে গেছে, কানেক্ট ওইটা আমাদের কথা বলছে। হ্যাঁ শুনতে পাচ্ছ রাহুল ভাই? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে আমরা আলোচনা শুরু করতে পারি? আচ্ছা আমি একবার শর্ত নাম্বারটা প্রথম থেকে শেষ পর্যন্ত করতে চাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা আমাদের শর্ত নামা যেটা দেওয়া ছিল, প্রথম হচ্ছে আমাদের আজকে দুটো বিষয় আলোচনা হবে, একটা শরীয়তের উৎস কি কি, 2 নম্বর তাকলিদের সাক্ষী কি উম্মতের জন্য ফরজ না হারাম। আজকে তারিখ দেওয়া হয়েছিল 6/10/2019, সময় দেওয়া হয়েছিল 6:30 ভারতের সময় মানে ইন্ডিয়ান সময়, ইস্তান ব্রাদার রাহুল হোসেনের ফেসবুক পেজ। প্রথম আলোচনা উপস্থাপন করবে বিয়া রাহুল হোসেন, বিতর্কের টোটাল সময় হবে 2 ঘন্টা, উভয় পক্ষ প্রথমে 10 মিনিট করে সময় পাবে। 7 নম্বর হচ্ছে মোবাইল ডিসপ্লেকে দুজনকে সরে রাখতে হবে, একজন কথা বলার মাঝখানে অন্যজন কোনো কথা বলতে পারবে না। 9 নম্বর পয়েন্ট ছিল আলোচকরা নিজের মানহাজের ওপরে, নিজ অবস্থানের ওপরে দাঁড়িয়ে কথা বলতে হবে, নিজের অবস্থান চ্যুত হওয়া চলবে না। এখানে আমাদের দুজনেরই মানে এই 9টা বিষয়ে আমরা একমত হয়েছিলাম। জি শেখ আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ একদম শুনতে পাচ্ছি রাহুল ভাই। হ্যাঁ হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা সমস্ত শর্ত আলহামদুলিল্লাহ পূরণ করেছি, এখন শুধুমাত্র আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ, আর আলোচনার আছে সেগুলো পূরণ করে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমি একটু বলবো যে শাইখ মানে প্রথমে পরিচয়টা দেওয়াটা বাঞ্ছনীয় মনে করছি, কেননা অনেকে হয়তো আমাকে চেনে না, অনেকে আপনাকে চেনে না। ঠিক 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 তো কি আমি আগে পরিচয় দিয়ে দেবো? আচ্ছা আমি দিচ্ছি, আমার নাম হচ্ছে অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে রাহুল হোসেন, আমার এখনকার বর্তমান নাম হচ্ছে রুহুল আমিন, আমার পরিচিত নাম ব্রাদার রাহুল নামে সকলে চেনে। 2 নম্বর পরিচয় আমি জেনারেল শিক্ষিত একজন ছাত্র, আমি হিস্ট্রি অনার্স বিএ কমপ্লিট করেছি, এখনো পড়াশোনা আমার রানিং আছে। 3 নম্বর বিষয় যে আমি মোটামুটি ইসলামী মানে বিভিন্ন জায়গাতে আলোচনা করে থাকি, এবং পাশাপাশি আমি কম্পিটিটিভ রিলিজিয়ান তথা তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে পড়াশোনা করি, এ বিষয়ে আমার অনেক আলোচনা আছে। আর 4 নম্বর বিভিন্ন নাস্তিক অ্যাকচুয়াল যে ইসলামকে, ইসলামের বিরুদ্ধে যারা কলম ধরে বা কথা বলে তাদের রদ্দে আলহামদুলিল্লাহ লেখালেখি এবং বক্তৃতা আমি এটা দিয়ে থাকি, আর বিশেষ করে কারো জবাবের জন্য আমি বেশি পরিচিত। এই হচ্ছে আমার টোটালি 4টে পয়েন্ট, এটা আমার পরিচয়। আমার বাড়ি হচ্ছে জলঙ্গি মুর্শিদাবাদ জোরতলা থানার পাশে আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত পরিচয় আমার এতটাই। জি শেখ। হ্যাঁ ব্রাদার রাহুলের পরিচয় আমরা শুনলাম সংক্ষেপে। আমি একজন তালেবে ইলম ইসলামিক থিওলজির, পেশায় আমি একজন শিক্ষক, আমি ইংরেজির একজন শিক্ষক একটা হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশনে, তার পাশাপাশি আমি ইসলামিক থিওলজি সম্পর্কে ফাজিল ডিগ্রি করেছি এবং মুফতি কোর্স করছি। যতটা সম্ভব ইসলামের যে ইসলাম সম্পর্কে পরিষ্কার কনসেপ্ট। কেটে যাচ্ছে আপনার লাইনটা, কেটে যাচ্ছে আপনার লাইনটা। ইসলাম সম্পর্কে সঠিক মেসেজটা দেওয়ার জন্য আমি লেখালেখিও করি এবং যতটা সম্ভব বক্তৃতার মাধ্যমে ইউটিউবের মাধ্যমেও আমি কাজ করার চেষ্টা করি। মূলত এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। ব্রাদার রাহুল, ইয়েস ব্রাদার রাহুল, জাস্ট তোমাকে ডিস্টার্ব করছি 1 মিনিট। আমাদের আজকের এই যে আলোচনা সম্মানিত সুধী মন্ডলী, এটা হচ্ছে যে আহলে হাদিস ভাই বা যারা সালাফি ভাই কিংবা যারা ওহাবি ভাই, তাদের সঙ্গে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু ক্ষেত্রে মৌলিক পার্থক্য রয়েছে, তার মধ্যে তাকলিদ একটা। তো এই সম্পর্কে সাধারণ লোকজনের মধ্যে যে সমস্ত মিসকনসেপশন রয়েছে বা ভুল বোঝাবুঝি রয়েছে, আমাদের এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে এই তাকলিদ সম্পর্কে একটা সঠিক মেসেজ দেওয়া লোকজনকে, এবং লোকজনকে সঠিক পথে নিয়ে আসার দাওয়াত দেওয়া। তো আমি আশা করবো যে আমরা এই আলোচনা থেকে সবাই সত্যের দিকে এগিয়ে যাব, যেটা সত্য দেখা দেবে, আমরা সত্যকে গ্রহণ করব এবং ইনশাআল্লাহ সিরাত আল মুস্তাকিম আমরা অনুসরণ করব। রাজা রাহুল জি আলহামদুলিল্লাহ, আমাদের আলহামদুলিল্লাহ মনে হয় এতটা যথেষ্ট হয়ে গেল আমাদের মধ্যে পরিচয়।
সমস্ত কিছু। তো এখন আলোচনা কি শুরু করা যেতে পারে না আর কোনো কিছু যুক্ত করবেন? আর কোনো কিছু শুরু করা যেতে পারে। আচ্ছা, প্রথমে তো শর্ত মোতাবেক তো আমাকে বলতে হবে, তাই না? আচ্ছা, আমাদের যে আজকের প্রথম আলোচ্য বিষয় ছিল, যে আলোচ্য বিষয়টা হচ্ছে শরীয়তের উৎস কয়টি। আলহামদুলিল্লাহ, والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين, اما بعد, اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم, من همزه ونفثه ونفثه, بسم الله الرحمن الرحيم, وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا. আজকের আমাদের যে আলোচ্য বিষয়, আমরা এখন 10 মিনিট সময় পাবো, আচ্ছা শেখ, আমি একটু আপনার সময় নেব, আপনার কাছ থেকে সাউন্ড ইকো হচ্ছে। হ্যাঁ, কি বললে ভাই? সাউন্ড ইকো হচ্ছে, সাউন্ড ইকো, সাউন্ড ইকো হচ্ছে। আপনারা হেডফোন লাগিয়েছেন? আপনারা হেডফোন লাগিয়েছেন? না, সাউন্ড ইকো হচ্ছে, একটু কথা বলেন। হ্যাঁ, আমি বলছি যে সাউন্ড ইকো হচ্ছে, এটা এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আমি তো আমার কথা নিজে শুনতে পাচ্ছি, আমার কথা নিজে শুনতে পাচ্ছি। এখানে তো কোনো হেডফোন নেই বা তেমন কিছু নেই। হেডফোন, হেডফোন কি ওটা দিয়ে তুই হেডফোন ইউজ করছিস? বলো বলো, রাখ, রেখে দে, রেখে দে। হ্যাঁ, ইয়েস ব্রাদার, রাখুন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার দেখো তো, যে তো কোনো প্রবলেম হচ্ছে, দেখেন আপনি কমেন্ট গুলো ফলো করেন, সকল ভাবে সাউন্ড ইকো হচ্ছে। হ্যাঁ, ওকে ওকে ওকে। এখন বলুন তো সাউন্ড ইকো হচ্ছে কি? এখন তো আমি ইকো দেখছি না এখন। ঠিক আছে, একজন লিখেছে রাহুল ভাইজান, আপনার কথা ইকো হচ্ছে না ভাই, সাউন্ড ঠিক হচ্ছে, হচ্ছে না। আচ্ছা, একজন কনফার্ম জানিয়ে দেন ভাই, যে আমাদের সাউন্ডের ইকো হচ্ছে কি হচ্ছে না এখন। ওকে, আচ্ছা, আমি আবারও আবুল কালাম আজাদ সাহেবকে আমি আর একবার দেখি। আবুল কালাম আজাদ সাহেব, আপনাকে বলছি, আপনি আর একবার একটা অ্যাড রিকোয়েস্ট পাঠান, অ্যাড রিকোয়েস্ট আর একবার পাঠান, আমি আপনাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। পাঠাননি, আমি মেসেজ করেছি যুক্ত হওয়ার জন্য ওনাকে। এখন শোন, ঠিক আছে, ওকে। আমাদের আবুল কালাম আজাদ আল কাদেরি আর রেজবি সাহেব তিনি আসবেন, তিনি আমাদের পশ্চিম বাংলার একজন বিখ্যাত বেরলভী মাঝহাব প্রচার করে এবং তার ইউটিউবে অনেক বক্তৃতাও আছে, আপনারা দেখতে পারেন। এবং তার বিশেষ করে দুটো মাদ্রাসাতে তিনি শিক্ষকতা করেন। আপনারা শুনেছেন যে তিনি মুক্তি ডিগ্রি করছেন, তিনি এখন মৌলানা। আবুল কালাম আজাদ সাহেবের তো এখানে কোনো রেসপন্স নেই, আমি মেসেজ দিয়েছি, আমরা লিঙ্কটা পাঠিয়ে দিলাম আবুল কালাম আজাদ সাহেবকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা আচ্ছা, লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছিল না। আচ্ছা রাহুল ভাই, আমি এখান থেকে লিভ নিয়ে অন্য একটা মোবাইল আমার প্রোফাইল খুলে আবার ট্রাই করব। সময় তো অনেক প্রবলেম, শ্রোতা অনেক ফোন দিকে আসছে। আচ্ছা ঠিক আছে, যতটা সম্ভব তো তাড়াতাড়ি আসার চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ, ওকে, ট্রাই ট্রাই করছি। আচ্ছা ওকে ওকে ওকে, আচ্ছা ওকে ওকে ওকে। ইনশাআল্লাহ এটা চাইলে ইউটিউবের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। তার জন্য আমরা চাইছি যে আলোচনা যেহেতু করবো 2 ঘন্টা সময় ধরে, তো আলোচনা যেন আমাদের একটু ভালো হয়, আলোচনা যেন পরবর্তী সময় এই আলোচনা থেকে যেন মানুষ, মানে আমুল নাস, তারা যেন উপকৃত হতে পারে। কেন এই বিষয়গুলো নিয়ে যেহেতু সমস্যা আছে, তাই এটার সমাধান যেন মোটামুটি আমরা করতে না পারলেও অনেক সমস্যা যেন ক্লিয়ার হয়ে যায়, এর জন্য আমরা চাইছি যে না একটু অন্তত আমাদের এই রেকর্ড সিস্টেমটা এবং ভিডিও সিস্টেমটা অন্তত একটু ভালো হোক। ভালো হলে আলহামদুলিল্লাহ এখান থেকে মানুষ অনেক উপকৃত হবে। আর দেখ, আমরা আলোচনা করলাম কিন্তু সাউন্ড সিস্টেম ভালো না, সেক্ষেত্রে তো আলোচনা করা না করা মানে দুটোই সমান হয়ে গেল। এর জন্য আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি। ভাইরা লিখছেন এবার ওকে ভাই, উনি এবার লাইনটা ডিসকানেক্ট করেছে, উনি যখন লাইনটা ডিসকানেক্ট করেছে তখন আর ইকো হচ্ছে না, কিন্তু উনি যখনই কানেক্ট হচ্ছেন তখনই আবার মানে সাউন্ড ইকো হচ্ছে। এখন আমার কথা যেমন স্পষ্ট, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু তিনি যখনই যুক্ত হচ্ছেন তখনই সাউন্ড ইকো হচ্ছে, কেন বুঝি না। ওনাদের ওখানে কোনো সমস্যা চলছে কি না,
তো যাই হোক, দেখা যাক তিনি অন্য একটা জায়গা থেকে আসবেন বলছেন। আপনি কি রেডি? হ্যাঁ ভাই রেডি। আচ্ছা, আজকে আমাদের প্রথম যে বিষয়, যে প্রথম যে বিষয় আলোচ্য বিষয়, সেটা হচ্ছে শরীয়তের উৎস কি কি। আমরা আহলুল হাদিসের পক্ষ থেকে আমরা বলে থাকি যে শরীয়তের উৎস মাত্র দুইটা, এক হচ্ছে কোরআন, দুই হাদিস। দলিল মুয়াত্তা মালিক 564 নম্বর হাদিস, আল্লাহ বলছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাযিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। যে আমি তোমাদের মধ্যে দুটো জিনিসকে ছেড়ে দিলাম, এক আল্লাহর কিতাব আর দুই হচ্ছে সুন্নতে রাসুল। তো আমরা মনে করি যে কিতাব আল্লাহ তথা কোরআন এবং হাদিস, এটা শরীয়তের দুটো মূল উৎস। এই দুটো হচ্ছে মূল উৎস, এটা যে দুটো মূল উৎস, এটা আমরা অকাট্য ভাবে প্রমাণ করি। এখন প্রশ্ন আসে ইজমা এবং কিয়াস, এটা কি শরীয়তের হুজ্জাত? জি, আমরা ইজমা এবং কিয়াসে শারীকে আমরা হুজ্জাত দলিল মনে করি এবং সেটাকে আমরা দলিল হিসেবে গণ্য করি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কেননা ইজমা যে হুজ্জাত হওয়া, এটা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। পবিত্র কোরআন সূরা নিসা সূরা 4 আয়াত 15, ওমা ইউশাকিকে রাসূল, এই আয়াত থেকে সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুজতাহিদ, ইমাম থেকে শুরু করে সকলে বলেছে সূরা নিসার 115 নম্বর আয়াত, এটা হচ্ছে ইজমা হুজ্জত হওয়ার একটা দলিল। দুই নম্বর মুস্তাকার হাকিম 399 নম্বর হাদিস, হাদিসের মান হাসান, আল্লাহ বলছে যে আমার উম্মত কখনো গোমরাহির উপরে একত্রিত হবে না। তো এই আয়াত এবং এই হাদিসের আলোকে আমরা মনে করি যে ইজমাই উম্মত, যেটা ইজমাই প্রকৃতপক্ষে সত্যিকারের ইজমাই উম্মত, এটা অবশ্যই হুজ্জত, অবশ্যই দলিল। তো শরীয়তের মূল উৎস হচ্ছে কোরআন এবং হাদিস, আর কোরআন হাদিস থেকে যেহেতু ইজমা এবং কায়াস বা ইজতেহাদ, এটা যখন প্রমাণিত, আমরা মনে করি অবশ্যই এটা গ্রহণযোগ্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন অনেকে বলতে পারে যে আহলুল হাদিস যারা আছে তারা ইজমা এবং কিয়াস তারা মানে না, এটা সম্পূর্ণ সঠিক কথা নয়। যদি কেউ বলে আমরা তাদের, মানে যদি কেউ ইজমাকে অস্বীকার করে, আমরা তাদের কথার সঙ্গে সম্পূর্ণ একদম 100% একমত নয়। আমরা ইজমাকে হুজ্জাত মনে করি, তার জ্বলন্ত প্রমাণ কোনটার নাম হচ্ছে আহলে হাদিস, একটি বৈশিষ্ট্যগত নাম, হাফেজ জুবার আলী জাই রাহিমাহুল্লাহর লেখা কিতাব, এবটার 51 এখানে নম্বর পৃষ্ঠায় একটা প্রশ্ন করা হয়েছে যে আহলে হাদিসের নিকটে শরীর দলিল সিফ দুইটা, এক কোরআন দুই হাদিস, কিন্তু কোনো দলিল নেই। এখানে প্রশ্ন করেছে একজন, তার জবাব দেওয়া হয়েছে একই ভাবে, যে জবাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাকিমের হাদিসে বলেছেন যে আমার উম্মত কখনো গোমরাহ করে একত্রিত হবে না। এই হাদিস দ্বারা ইজমাই উম্মত বা উম্মতের উপর দলিল হওয়া প্রমাণিত। আমরা স্পষ্ট ভাবে আমরা বলেছি যে ইজমাই উম্মত এটা স্পষ্ট দলিল। তাছাড়া আমাদের আব্দুল জালিল মুহাদ্দিস মৃত্যু বরণ করেন, তিনিও বলেছেন, তিনি একজন আহলে হাদিস আলেম, তিনিও বলেছেন যে উম্মতের ইজমা এটা দলিল। তিনি খুব চমৎকার করে লিখেছেন। তো সার্বিক ভাবে আমরা মনে করি যে কোরআন এবং হাদিস এটা দুটো হচ্ছে মূল দলিল, এই দুটোটা কখনো নড়চড় হবে না। কোরআন এবং হাদিস দুটো হচ্ছে দিন, এটার মধ্যে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। ইজমা এবং কায়াস বা ইজমা আর ইজতেহাদ, ইজতেহাদ এটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা পরিবর্তনশীল। একজন ইমাম একটি ইজতেহাদ করলো, কিছুক্ষণ পরে আরেকজন ইমাম আরেকটা ইজতেহাদ করতে পারে, কিন্তু কোরআন হাদিস মূল উৎস, এটা কখনোই নড়াচড়া করে না। তার জন্য আমরা উৎস বলি দুটো। তবে দলিল হিসাবে শরীয়তকে মানার জন্য কি ইজমা এবং ইজতেহাদ এ দুটো কি জায়েজ? আমরা বলি আলহামদুলিল্লাহ, দুটো জায়েজ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমরা দেখেছি আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম, আমাদের হাফেজ জুবায়ের আলী জাইদ রাহিমাহুল্লাহ লেখা, এখানে পৃষ্ঠাভাবে তিনি আলোচনা করেছেন। ঠিক একই ভাবে আমার একটা বই লেখা আছে আহলে হাদিস এবং হানাফি মাজহাব ইখতিলাফ নিরসন, আমি প্রথম পৃষ্ঠা মাসালা নম্বর 1-এ আমি স্পষ্ট দলিলের আলোকে দেখিয়েছি যে আমরা আহলুল হাদিস, আমরা ইজমাকে হুজ্জাত মনে করি এবং ইজতেহাদ যেটা আছে, ইজতেহাদ এটা কিয়ামত পর্যন্ত এটা জায়েজ, ইজমা কিয়ামত পর্যন্ত জায়েজ, আমরা এর উপরে কায়েল আছি। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা তাহলে উৎসর দিকে দুটো বলি কেন? জি ভাই, উৎসর দিকে আমরা দুটোই বলি, কেননা এই দুটো উৎস কোরআন এবং হাদিস এটা দীর্ঘ, এটা কখনো পরিবর্তনশীল নয়। কিন্তু ইজতেহাদ এটা পরিবর্তনশীল, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা ইজতেহাদ করেছেন, ইমাম শাফি একটা ইজতেহাদ করেছেন, ইমাম মালিক একটা ইজতেহাদ করেছেন। তো ইজতেহাদ সবসময় এটা মানে চলন্ত, এটা গতিশীল, তার জন্য এটা দলিল হয় তখন যখন এটার উপরে উম্মত ইজমা ঐক্যমত পোষণ করে, তখন সেটা হুজ্জাত বা দলিল হিসাবে গণ্য হয়। তবে ইজতেহাদ করে তো জায়েজ। এখন উদাহরণ দিয়ে বলতে পারি যে আমরা অনেক ক্ষেত্রে বলি দুটো আমাদের দলিল, তো কোরআন হাদিস অনেকে বলে ইজমা কিয়াস, তো ইজমা কিয়াসকে আমরা দলিল মানি, কিন্তু একসঙ্গে চারটে কেন বলি না? তার কারণ হচ্ছে এটাই, দেখেন আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। এখন যদি আমরা কেউ বলি যে আমাদের দলিল কোরআন হাদিস, কোরআন এবং হাদিস, এখন তার অর্থ এই নয়
যে আল্লাহ তাআলা আরো যে চারটে খলিফাকে ধরে রাখতে বলো, এই চারটে যে এখান থেকে মুনকির হচ্ছে এমনটি নয়, কারণ কোরআন হাদিস মানলে চার খলিফা সমান হয়ে যায়। ঠিক একই ভাবে কোরআন ও হাদিস মানলে, যেহেতু কোরআন হাদিসের মধ্যে ইজমা শরীয়তে হুজ্জত হওয়ার দলিল প্রমাণ বহন করে, তাই অবশ্যই এটা হুজ্জত। দুটো আমি কথা বলবো, যেটা আমাদের তো আমাদের কিতাব থেকে দেখিয়ে দিলাম, এগুলোটার নাম হচ্ছে আশরাফুল হেদায়া, যেটা ফিকহ আহমদের উপরে বই লেখা, এটা বাংলাদেশের কওমি মাদ্রাসাতে পাঠ করানো হয়। ভোটার 61 নম্বর পৃষ্ঠা ও ইজমা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আশরাফুল হেদা ইজমা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি লিখেছেন যে মুসলিম উম্মা মুসলিম গ্রামে শরীয়তের কোন হুকুমের ব্যাপারে ঐক্যমত হওয়াকে বলা হয় ইজমা। ইজমা আর এই ইজমাকে এখানে বলা হচ্ছে যে শরীয়তের উৎস মূলত হচ্ছে প্রথমত দুটো, একটা কোরআন আর একটা হাদিস। পরিষ্কার হচ্ছে শরীয়তের উৎস হচ্ছে দুটো, একটা কোরআন একটা হাদিস। ভালো করে 69-69 নম্বর পৃষ্ঠা দেখেন যে শরীয়তের মূল উৎস হচ্ছে দুটো, একটা কোরআন একটা হাদিস। আর এই কোরআন হাদিসের থেকে যেহেতু ইজমা এবং ইজতিহাদ সংযোজন হয়েছে, তাই এই দুটো হুজ্জত বা দলিল হিসেবে গণ্য হয়। এটা হচ্ছে আমরা হেদায়েত থেকে দেখালাম, আশরাফুল হেদায়েত প্রথম খণ্ড আরবি এবং বাংলা অনুবাদ আসনে মোহাম্মদী কুতুবখানা ঢাকা বাংলাদেশের কওমি মাদ্রাসার এটা শিক্ষা বোর্ডের সিলেবাস, এটা পড়ানো হয়। দলিল নম্বর 2, আমাদের আজকে যিনি রেজবি সাহেব এসেছেন, তিনি আর কিছুদিন আগে আমি একটা জিনিস দেখেছিলাম, একটা আলোচনা শুনেছিলাম যে তিনি সৈয়দ আবুল হাসান আলী দাতা গাজ বাক্স হাজবেরি, মানে তাকে সংক্ষিপ্ত বলা হয় আলী দাতা গাজ বাক্স হাজবেরি রাইমাহুল্লাহ, 400 হিজরিতে জন্মগ্রহণ করেন। তার একটা বই আছে কাশফুল মাহজুব, কাশফুল মাহজুবের ঠিক 42-42 নম্বর পৃষ্ঠাতে আজি মানে হাজবারি রাইমাহুল্লাহ তিনি এই কথাটা নকল করেছেন যে শরীয়তের উৎস কি কি। আলহামদুলিল্লাহ তিনি এখানে যে কথাটা নকল করেছেন 42 নম্বর পৃষ্ঠায় আপনারা এখানে দেখতে পাবেন, 42 নম্বর পৃষ্ঠায় লিখেছেন শরীয়তের মূল উৎস বা শরীয়তের মূল উৎস হচ্ছে তিনটে। তিনি বলছেন তিনটে, একটা হচ্ছে আল্লাহর কিতাব, 2 সুন্নতে রাসূল, 3 হচ্ছে উম্মতের ইজমা। তিনি এখানে কিয়াস কে তিনি নিয়ে আসেননি, কিন্তু তিনি আসেননি ঠিক আছে। তো আমরা তার জন্য এখানে প্রথম বলেছি যে কোরআন এবং হাদিস এটা দৃঢ় শরীয়তের দলিল, আর 2 নম্বর ইজমা ইজতিহাদ এটা কোরআন সুন্নাহ থেকে যেহেতু প্রমাণিত, তাই ইজমা এবং ইজতিহাদ উম্মত এটা করতে পারে। আর ইজমা হচ্ছে সেটাকে বলা হয় যে গোটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানে গ্রহণযোগ্য যতজন ফকাহা, যত মুজতাহিদ, যত বড় আল্লামা আছে, তাদের ঐক্যমতকে বলা হয় ইজমা। ইজমা তাকে বলা হয় উম্মতের ঐক্যমত যখন প্রতিষ্ঠিত হচ্ছে কোনো বিষয়ে, সেটাকে বলা হয় ইজমা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে থেকে যদি কোনো একজন জামাত বা কোনো একজন গ্রহণযোগ্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো ব্যক্তি, কোনো আল্লামা যদি কোনো বিষয়ের যদি ইজমাকে ইনকার করে বা ইখতিলাফ করে, তখন সেটা ইজমা হয় না। ইজমার সংজ্ঞাই আশরাফুল হেদায়েত 61 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে যে ইজমা হচ্ছে উম্মতের ঐক্যমত, যে বিষয়ে উম্মত ঐক্যমত পোষণ করেছে সেটা হচ্ছে ইজমা। কেউ যদি দেখাচ্ছে একজন ইজমা দাবি করলো আর একটা জামাতে এসে বলছে না এ বিষয়ে কোনো ইজমা হয়নি, সে ইখতিলাফ করছে, তো সেটাকে আর ইজমা হিসেবে গণ্য করা যাবে না। এ বিষয়ে আর একটা আমরা দলিল দিতে পারি, যখন যে বইটা চলব এ বিষয়ে আমরা আর একটা দলিল দিতে পারি, যেটা সাহেবকে আমি দুটো দলিল পেশ করেছি, আমার সময় মনে হয় সময়ের দিকে একটু লক্ষ্য করবেন, হ্যাঁ যখন যে কথা বলবেন সময়ের দিকে লক্ষ্য করবেন। তোমার বলা শেষ হলো? হ্যাঁ 10 মিনিট করে তো সময়, সময় হলে বলে দিবেন। হ্যাঁ তো রাহুল ভাই, তুমি বললে আলহামদুলিল্লাহ শরীয়তের উৎস কি কি, এই সম্পর্কে আমাদের যে স্ট্যান্ড পয়েন্ট এটা আমরা ক্লিয়ার করি। রাহুল ভাই তুমি উপরে নম্বরটাও আছে তো, ওগুলো দেখো এখানে, এগুলো নাম, এগুলো নাম, উপরে নম্বর শুনতে পাচ্ছ? হ্যাঁ আপনার 7:15 আলোচনা হচ্ছে, হ্যাঁ বলেন। হ্যাঁ তো রাহুল ভাই, আমাদের পরিষ্কার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যে মূল উৎস তো দুখানাই, কোরআন এবং সুন্নাহ, আর তার সঙ্গে ইজমা এবং কিয়াস তো ওখান থেকে বেরিয়ে আসছে, যেটা একাধিক আয়াত থেকে এবং হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, এবং তুমি এই কথাটা ক্লিয়ার করলে। এখন মূল বিষয় হচ্ছে যে যে কথাটা তুমি মুখে বললে, অফিসিয়ালি কিন্তু এটার আমরা বিপরীত একটা স্ট্যান্ড পয়েন্ট দেখতে পাই, সেটা হচ্ছে যে এখন যে স্লোগানটা উঠেছে, কেবল কোরআন এবং সহি হাদিস মানতে হবে, কেবল কোরআন এবং সহি হাদিস মানতে হবে, কেবল কোরআন এবং সহি হাদিস মানতে হবে। তো
তো এই যে স্লোগানটা এবং এই যে ইজমটা, এটা হচ্ছে একেবারে মন গড়া ইজম, বানোয়াট ইজম। এবং এই মন গড়া এবং বানোয়াট ইজমের জন্যই আজকে মুসলিম উম্মার মধ্যে এত ফিরকা পরস্তি, এত অন্তর্দ্বন্দ্ব। এবার তুমি আমাকে জিজ্ঞাসা করবে যে আপনি এই যে কথা বলছেন যে কেবল কুরআন এবং সহিহ হাদিস, কেবল কুরআন এবং সহিহ হাদিস, এই কথাটা কারা বলছে? কারণ তুমি নিজে বলছো যে এটা ইজমা এবং কিয়াস তোমরা মানো। এবার দেখো আমি তোমাকে প্রমাণ দিই, বর্তমানে আহলে হাদিস বা সালাফি বা লামাজহাবি বা ওয়াহাবিজমের একজন ইনফ্লুয়েন্সিয়াল পারসন হচ্ছেন, রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন ডাক্তার জাকির নায়েক সাহেব। ডাক্তার জাকির নায়েক সাহেব তার ভাষণে বলছেন, ইট ইজ তার ভাষণে বলছেন যে একজন সত্যিকারের মুসলমান শুধু কোরআন ও সহিহ হাদিস মানতে পারেন, একজন সত্যিকারের মুসলমান শুধু কোরআন ও সহিহ হাদিস মানতে পারেন। এবং এই কথাটা তিনি আবারও বলছেন যে আ ট্রু মুসলিম শুড অনলি ফলো দ্য গ্লোরিয়াস কোরআন এন্ড দ্য সহিহ হাদিস। সত্যিকারের মুসলিম শুধু, সত্যিকারের মুসলিম, সত্যিকারের মুসলিম শুধু কোরআন ও সহিহ হাদিসের অনুসরণ করে। তো ডাক্তার জাকির নায়েকের এই যে কথাবার্তা গুলো, এবং এটার রেফারেন্স আমি পরে দিয়ে দিচ্ছি, যেহেতু তিনি এই কথাগুলো স্পিচে বলেছেন, ফলে এই রেফারেন্সটা আমার দিতে এখনই প্রবলেম হচ্ছে, কিন্তু আমি রেফারেন্স একটু পরে দিয়ে দিচ্ছি। তো এখন এই যে বলছেন যে ট্রু মুসলিম, ট্রু মুসলিম কেবলমাত্র কুরআন এবং সহিহ হাদিস ফলো করে, তার মানে যে যারা ইজমা ও কিয়াস ফলো ট্রু মুসলিম, দে আর ফলস মুসলিমস? এখানে এটা আমাদের প্রথম প্রশ্ন। আশা করি তুমি ব্যাপারটা ক্লিয়ার করবে যে ডাক্তার জাকির নায়েকের স্ট্যান্ড পয়েন্ট, এই স্ট্যান্ড পয়েন্ট হোয়েদার ইট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কুরআন অর হাদিস অর নট, অর ইট ইজ পার্সোনাল স্ট্যান্ড পয়েন্ট, ইউ হ্যাভ টু ক্লিয়ার ইট, নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা কেবলমাত্র ডাক্তার জাকির নায়েক সাহেবের স্ট্যান্ড পয়েন্ট নয় ব্রাদার রাহুল। এবার দেখো যে এখানে আমার হাতে একখানা ইসলামিক বিলিফ বলে একটা সংগঠন ওরা বের করেছে, যে তারা একটা লিস্ট দিয়েছে, দেখো যে প্রচুর ইজমার ব্যাপারে এই সমস্ত এই সমস্ত পয়েন্টস এর উপর ইজমা রয়েছে, কিন্তু এই সমস্ত পয়েন্টস মানা যাবে না। আমি একটা উদাহরণ দিই যে অনেকগুলো পয়েন্টস এখানে নিয়ে আসা হয়েছে, যে ইজমা ওয়ানে বলছে যে হুজুর আলাইসালাম জিন্দা হ্যায়, ইজমা ওয়ান। আমি কন্টিনিউ করছি। তো এখানে লেখা হচ্ছে যে ইজমা উম্মত নাম্বার ওয়ান লেখা আছে যে হুজুর আলাইহিসসালাম জিন্দা হে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা তো উলেমা ইসলাম এবং উলেমা আহলে সুন্নাত ওয়াল জামাতের স্ট্যান্ড পয়েন্ট হলো, আকীদা হলো, এবং যারা এটাকে অস্বীকার করে এটা নিঃসন্দেহে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে যাওয়া হলো। কিন্তু এরা বলছে যে এটা ইজমা হওয়া সত্ত্বেও মানা যাবে না, ইসলামিক বিলিফ যে সংগঠন। এবার আমি দেখে নি আহলে হাদিস পত্রিকা, আহলে হাদিস পত্রিকা ব্রাদার রাহুল, আহলে হাদিস পত্রিকা দেখো, এই যে আহলে হাদিস পত্রিকা, এটা হচ্ছে 1997 সালের মে মাসের, 1997 সালের মে মাসের এই যে পত্রিকা দেখো, এই পত্রিকায় সম্পাদক হাফেজ আইনুল বারি সাহেব, তিনি হেডলাইন দিয়েছেন একমাত্র ওহিকেই মানতে হবে, একমাত্র ওহিকেই মানতে হবে। এবং এটা আলোচনা করতে গিয়ে তিনি লিখছেন, হাদিসে রাসূল নিয়ে চর্চা না করা এবং ব্যক্তিগত রায় ও ইস্তিহাদ নিয়ে মত্ত থাকা ব্যক্তি আসবাগ ইবনে খলিলের মতো মুফতিরাই কেবল কথা বলতে পারেন, এবং সব মশলা কুরআন ও হাদিসে পাওয়া যায় না এই কথাও কেবলমাত্র ওরাই বলতে পারেন। বিপরীতে 600,000 হাদিসের হাফেজ মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারি বলেন যে আমি এমন কোন জিনিসই জানি না যার প্রয়োজন হয় অথচ তা কোরআন ও হাদিসে মজুদ আছে। অর্থাৎ সমস্ত কিছু কোরআন ও হাদিসে মজুদ আছে, অন্য কোনো কিছু আর মানা যাবে না। তারপরে তিনি বলছেন যে এতক্ষণ কোরআন ও হাদিস দ্বারা প্রমাণ করা হয়েছে যে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতে মুহাম্মাদিকে কেবলমাত্র ওহিয়ে এলাহি মেনে চলতে হবে, অন্য কিছু নয়। ব্রাদার রাহুল, আমি যেখান থেকে এটা এই কোটেশন দিলাম এটা হচ্ছে আহলে হাদিস পত্রিকা, আমি আবার রেফারেন্স দিচ্ছি 1997 সালের মে মাসের সংখ্যা, যার টাইটেল হচ্ছে, হেডলাইন হচ্ছে কেবলমাত্র ওহিকেই মানতে হবে, রাইটার হচ্ছেন এই পত্রিকার সম্পাদক আইনুল বারি সাহেব। এই কথাটা কেবলমাত্র একটা পত্রিকাতে লেখা হয়নি, এই স্ট্যান্ড পয়েন্ট বিভিন্ন জায়গায় এই স্ট্যান্ড পয়েন্ট লেখা হয়েছে। আমি আর একখানে প্রমাণ দিই, দেখো আবারও আহলে হাদিস পত্রিকা
এই আহলে হাদিস পত্রিকা হচ্ছে 2009 সালের 2009 সালের জুন, 2009 সালের জুন, এখানে এখানে লেখা হচ্ছে যে পৃষ্ঠা নম্বর 176-এ, এখানে এখানে যারা তাকলিদ করে ওদেরকে তো মুশরিক বলে ব্যাপক ফতোয়া দেওয়া হয়েছে, এটা আমি পরে আসছি ইনশাআল্লাহ। এখন যে পয়েন্টটা চলছে, তো এখানে লেখা হচ্ছে যে ইমাম বুখারি বলেন, আমি এমন কোন জিনিসই জানি না যার প্রয়োজন হয় অথচ তা কোরআন ও হাদিসে মজুদ নেই। ফলে কোরআন ও হাদিস ছাড়া এই কথাগুলো অন্য কোনো কিছু যে মানা যাবে না, এটা আরো তারা এক্সপ্লেন করছে, শুধুমাত্র সেক্ষেত্রে প্রযোজ্য যখন কোন বিষয় পবিত্র কোরআন ও সহিহ হাদিসে যারা না থাকলে। তো পবিত্র কোরআন হচ্ছে মানব জীবনে পরিপূর্ণ সংবিধান। দিস লাইন ইজ নট ক্লিয়ার, লেখকের এই লাইনটা ক্লিয়ার নয়, অধুরা হয়ে গেছে, ইনকমপ্লিট হয়ে গেছে, একটা ক্লজ হয়েছে, বাকি ক্লজ ভদ্রলোক লিখেননি কিংবা এই জাতীয় কিছু। এবার আমরা আর একটু এভিডেন্স দেখে নিই এই সম্পর্কে, যে তৌসিফুর রহমান বলে আহলে হাদিসের একজন খুব বড় স্কলার রয়েছেন, তিনি তার একটা লেকচারে বলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তারপরে বলছেন যে কিতনা নাম নাম হে, কিতনা নাম হে জি, 4, 12, 5, কিসি ইমাম কা নাম আয়া, কিসি বাবা কা নাম আয়া, কিসি খাজা সাহেব কা নাম আয়া। তো এখানে উনি বিদ্রুপ করছেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে, এবং এই কথাটাই বলছেন যে কেবল কোরআন ও হাদিস। এবার চলে আসি আমরা অন্য একটা এভিডেন্সে, যেখানে যেখানে লাহোর থেকে প্রকাশিত তারিখে মুহাম্মদ পত্রিকা পৃষ্ঠা নম্বর 19-এ বলা হচ্ছে যে আহলে হাদিসের নেতা মৌলানা মোহাম্মদ জুনাগড়ি বলেন, ভাইয়েরা আপনার হাত দুটি আর শরিয়ত আপনাকে দু হাতে দুটি বস্তু দিয়েছে, আল্লাহর বাণী ও রসুলের বাণী, এরপর আপনার যেমন তৃতীয় হাতও নেই তো তৃতীয় কোন বস্তুও নেই শরিয়তের পক্ষ থেকে আপনার জন্য। এটা হচ্ছে লাহোর থেকে প্রকাশিত তারিখে মুহাম্মদি পৃষ্ঠ নম্বর 19। এখানে আর একটা স্লোগান কোন কোন জায়গায় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে আহলে হাদিসের দুই উসুল, কোরআন ও হাদিসের উসুল। দ্বিতীয় মূলনীতি হচ্ছে যে কারো কিয়াসি দলিল নয়। মুহাম্মদ জোনাগরি বলেন যে শুনেন, বুজুর্গদের মুজতাহিদদের ইমামদের কিয়াস তো দূরের কথা, শরিয়ত ইসলামে রসুলের কোন কথা সরাসরি ওহি না হলে তাও হুজ্জত নয়। আহলে হাদিস আলেম, এটা এটা ওই তারিখে মুহাম্মদি পত্রিকা পৃষ্ঠা নম্বর 77-এ এই কথা লেখা রয়েছে, আহলে হাদিস আলেম মুহাম্মদ আবুল হাসান সাহেব বলেন যে কিয়াস করো না, সর্বপ্রথম কিয়াস করেছে শয়তান, এটা জাফরুল মুবিলে রয়েছে পৃষ্ঠা নম্বর 14। তো আমরা বেশ কিছু এক্সাম্পল আমরা দিলাম ব্রাদার রাহুল, যেখান থেকে এই জিনিসটা সুস্পষ্ট হচ্ছে যে যদিও তোমরা পাবলিকের সামনে এই কথা বলো যে না আমরা তো ইজমা এবং কিয়াস মানি, কিন্তু অফিসের স্ট্যান্ড পয়েন্ট এবং লোকজনকে যে মিস গাইড করা, মিস মিস তাদেরকে অ্যাস্ট্রে করা, এটার জন্য কিন্তু মূল যেটা মুদ্দা, মূল যেটা স্লোগান, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিস। আমি এখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে এখন যতগুলো তোমাদের পাবলিশিং ইনস্টিটিউশন রয়েছে, পাবলিশিং সংস্থা রয়েছে, প্রকাশনা সংস্থা রয়েছে, প্রকাশনা সংস্থাগুলো ঠিক একই রকম ভাবে কেবল কোরআন ও সহিহ হাদিস মানতে হবে, কেবল কোরআন ও সহিহ হাদিস মানতে হবে। তো এই যে দেখুন একটা তাওহীদ পাবলিকেশন থেকে সম্ভবত এই একটা প্রচারণা বেরিয়ে এসেছে যেখানে লেখা হচ্ছে আপনি কি কোরআন ও সহিহ হাদিসের উপর জীবন করতে চান, আপনি কি শিরক বিদআত মুক্ত ইসলামের সহি জ্ঞান অর্জন করতে চান, তাহলে প্রকৃত কোরআন সুন্নাহর অনুসারী আলেমগণের লেকচার শুনুন। এবার এখানে কিছু নাম দিয়ে দেওয়া হয়েছে, নাম তো এখন নেই কিন্তু তারা যে পাবলিকেশনস এর নাম দেওয়া হয়েছে, তাওহীদ পাবলিকেশনস, হুসেনের সময় শেষ তো একান্ত অতিরিক্ত হয়েছে, পাবলিকেশনস, হাদিস ফাউন্ডেশনস, দারুস সালাম পাবলিকেশনস, আল নূর ইসলামিক লাইব্রেরি, আল তাওহীদ প্রকাশনী, জায়েদ লাইব্রেরি, আলবানি একাডেমি, আল ফুরকান পাবলিকেশনস, আলিমুদ্দিন একাডেমি। তো ইয়েস, আমার 10 মিনিট শেষ হয়েছে ব্রাদার রাও। ফলে মধ্য কথা হচ্ছে এখানে যে তোমাদের কি অফিসিয়াল স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে এটাই যে কেবল কোরআন ও সহিহ হাদিস এবং কেবল কোরআন ও সহিহ হাদিস। এবং সেই ক্ষেত্রে আমি কিছু পাল্টা প্রশ্ন করব তোমার বলার পরে, যে যদি কেবল কোরআন ও সহিহ হাদিসই মানতে হয় তাহলে উই হ্যাভ আ লট অফ কোয়েশ্চেন্স টু ইউ, and not only to you, to all the scholars all over the world of
আহলে হাদিস জামাত, এক সালাফি জামাত। ইয়েস ব্রাদার রাহুল। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। যাক আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিপক্ষ যিনি রেজবি সাহেব আছেন তাকে ধন্যবাদ। তিনি আমার সঙ্গে প্রথমত একমত হয়েছেন যে ইসলামের শরীয়তের মূল উৎস মূলত কোরআন এবং হাদিস, আর এখান থেকে যেহেতু ইজমা এবং ইজতিহাদ এটা যখন বের হয়েছে তাই এটা দলিল এটা হতে পারে, আলহামদুলিল্লাহ প্রথমটা মেনে নেওয়ার জন্য। 2 নম্বর বিষয় যে ভাই কিছু দলিল আউদিল্লাহ দিয়েছেন, বিশেষ করে শেখ আইনুল বারীর আহলে হাদিস পত্রিকা থেকে, জুনাগড়ের কিছু পত্রিকা থেকে, কিছু বই থেকে, তৌহিদ প্রকাশনী সার্বিকভাবে এবং ডক্টর জাকির নায়েকের বক্তৃতা থেকে। তো প্রথম কথা হচ্ছে এটা যে ডক্টর জাকির নাইক তিনি যে আহলে হাদিস, প্রথমত এটা আপনাকে প্রমাণ করতে হবে যে তিনি আহলে হাদিস। বরং ডক্টর জাকির নাইকে মুসলিম উমার ঐক্য উপরে একটা বক্তৃতা আছে, তিনি আহলে হাদিস তিনি পরিচয় দিতে এটা তিনি নাজেজ মনে করেন যে না, আহলে হাদিস তিনি দেয়া যাবে না। তো যেহেতু তিনি আহলে হাদিসের কোনো বড় কোনো আলেমও নন প্রথম কথা, এবং তিনি আহলে হাদিস নিজেকে পরিচয় দেনও না, তাই তার দলিলকে আমাদের কাছে দেওয়াটা মনে হয় যে বিতর্কে এটা লাভ হয় না, অন্য ক্ষেত্রে লাভ হতে পারে, বিতর্কের সময় লাভ হয় না। 2 নম্বর বিষয় এখানে যে আইনুল বারী সাহেবের আল হাদিস পত্রিকা থেকে দিয়েছে যে শুধুমাত্র বলা হচ্ছে যে ওহির বিধান মেনে চলো, তৌহিদ প্রকাশনী বলছে ওহির বিধান মেনে চলো, এই তিনটের জবাব আমি একসঙ্গে দিতে চাই। ভাই আমি তো কথাই বলছি যে ওহির বিধান মেনে চলো, আমি তো বলছি ভাই যেন আপনি প্রথমে বলেছেন শরীয়তের মূল উৎস কোরআন হাদিস, আপনি অবশ্যই বলবেন যে আমাদের মুসলিমদের জন্য কোরআন এবং হাদিস এটা আমাদের জন্য অলঙ্ঘনীয় দায়িত্ব, এটা মানতে হবে। আর কোরআন হাদিস থেকে যেহেতু ইজমা এবং ইজতিহাদ প্রমাণিত, তো ভাই এটা তো মানতে হবে, এটা আলাদাভাবে চারটে বলার দরকার নেই। হয়তো বা আমার আলোচনা আপনি প্রথমে শোনেননি ভালোভাবে, তার জন্য প্রশ্নগুলো বা অভিযোগগুলো করেছেন, তো কেন আমি তার আগে জবটা দিয়ে দিয়েছিলাম, আমি বলেছিলাম যে ভাই হাদিসও আছে যে আলাইকুম বিসুন্নতি ও সুন্নতি খলিফার রাশিদিন ও মাহাদিন, যে আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার খলিফার রাশিদিন তথা এই চার খলিফার কথাকে মেনে চলতে হবে। শোন তিরমিজির হাদিস আছে আল্লাহ সুবহানাহু আমি চলে যাওয়ার পরে আবু বকর এবং ওমরকে মেনে চলো। তো এখানে আমরা কিন্তু কখনোই বলি না যে আমাদের দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস আবু বকর ওমর ওসমান আলী, অথচ আবু বকর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু চার খলিফাকে আল্লাহ রাসূল মানার জন্য তাগিদ দিয়েছেন, অনেক তাগিদ দিয়েছেন। তো এখানে যখন আমরা শুধু কোরআন ও হাদিস যদি বলি যে কোরআন ও হাদিস মানলেই ইজমা ইজতিহাদ এর অন্তর্ভুক্ত, ঠিক একই ভাবে চার সাহাবা রাদিয়াল্লাহু আনহু আরো অসংখ্য সাহাবা রাদিয়াল্লাহু আনহু তাবেঈ তারা সকলেই এর মধ্যে অন্তর্ভুক্ত, এটা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। তার জন্য আমরা বারবারই বলি যে কোরআন এবং হাদিস মেনে চলো, কোরআন হাদিস মানলেই ইজমা কিয়াস অটোমেটিক মেনা হয়ে যাবে। এখন এটা আমি জানতে চাইছি যে কেউ সরাসরি কি বলেছে যে উম্মতের ইজমা আমরা অস্বীকার করি বা মানি না, বা উম্মতের ইজমা কে অস্বীকার আমরা করি আমাদের দলিল নয়, এমন যদি কেউ বলেও থাকে, এমন যদি কেউ বলেও থাকে আমরা বলি তার কথা মারদুদ, প্রত্যাখ্যাত বাতিল। আমরা আহলুল হাদিস কোনো আকাবির বা কোনো বড়দের আমরা পূজারি নয়। যদি বড়দের পূজারি হতাম তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, মালিক আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাদের অপরাধ কি? আমাদের আহলে হাদিস কে কোনো ব্যক্তি বিশেষের দলিলটা গ্রহণযোগ্য নয়। আর তারপর আমরা বলছি যে ওহির বিধান মেনে চলো, ওহি মানে কোরআন হাদিস, আর কোরআন হাদিস থেকে ইজমা ইজতেহাদ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সমস্ত কিছু চলে এসেছে, তাবেঈদের অনুসরণের কথা এসেছে। তো ভাই এটা তো খোলাখসা করে বলার প্রয়োজন নেই, ছোট্ট কথা এর মধ্যে বিস্তারিত লুকায়িত আছে। যেমন এমনটা যদি হয়, আপনি বললেন বারবার যে এখানে কোরআন হাদিসের কথা বলা হয়েছে, তো আমি কিন্তু আলী হোসেন হাসবারী রাহিমাহুল্লাহ কাশফুল মাহজুব পৃষ্ঠা নম্বর 42 থেকে দিয়েছি, তিনি শরীয়তের উৎস তিনটে বলেছেন, কোরআন হাদিস ইজমা, তিনি কায়াস বা ইজতিহাদকে নিয়ে আসেনি। তার মানে কি আলী হোসেন হাসবারী রাহিমাহুল্লাহ তিনি কিয়াসে মুনকির ছিলেন? এটা অনর্থক, তিনি মুনকির ছিলেন না, যেহেতু কোরআন হাদিস ইজমা মানতে গেলেই কিয়াস বা ইজতিহাদ এটা অটোমেটিক চলে আসে। তো সার্বিকভাবে আমাদের বলার কথা এতটাই ছিল যে আমাদের সঙ্গে প্রথম কথা যেহেতু তিনি একমত, আর আলহামদুলিল্লাহ আমি সংক্ষিপ্ততেই সমস্ত জব গুলো দিয়ে দিয়ে মানে দেওয়ার চেষ্টা করলাম যে ওহি হচ্ছে কোরআন হাদিস, আর কোরআন হাদিস থেকে যখন ইজমা ইজতিহাদ প্রমাণিত, সাহাবা রাদিয়াল্লাহু আনহুমকে মানা প্রমাণিত, তাবেঈদেরকে মানতে হবে বা তাবেঈদের অনুসরণ করতে হবে। যেমন পবিত্র কোরআন সূরা তোবা এক নম্বর 100 আল্লাহ বলছে পরিষ্কার ভাবে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম প্রসঙ্গে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম পরদান যে বিশেষ করে মহাজির ও আনসার সাহাবাদের উপরে। তো ভাই কোরআন হাদিস মানলে যেমন সাহাবিদেরকে মানা হয়ে যায়, কোরআন হাদিস মানলে যেমন আবু বকর উমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলাকে মানা হয়ে যায়, স্বতন্ত্র ভাবে বলার দরকার নেই। আমাদের দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস আবু বকর উমর ওসমান আলী এবং স্বতন্ত্র ভাবে বলার কোনো জরুরত নেই, কেন হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত এই চার খলিফা আছে। তো সার্বিক ভাবে আমার মানে আলোচনা খুব লম্বা করবো না, কেন আলোচনা এখানে শেষ হওয়ার কথা। তো আর একটা তৌসিফুর রহমানের একটা দলিল দিয়েছে একজন উর্দু পাকিস্তানি সমাজ বক্তা, নিসার 59 সূরা আতিউল্লাহ আতি রসুল, এই দলিলটা তিনি উপস্থাপন করেছে। তারপরে বলছে তারপরে কেউ আছে কি, তারপরে কেউ আছে কি, কোনো বাবা কোনো ওলি কোনো পীর আছে কি? মানে তিনি তার মানে কি একটা বুঝিয়েছেন যে তারপরে নেই, মানে ইজমাকে তিনি অস্বীকার করলেন, ইজমাকে অস্বীকার করলো না, তারপরে হতে পারে যে কোনো ব্যক্তিকে, একজন কোনো শখসকে, কোনো একজন ব্যক্তির কথা আছে কি? তো এখান থেকে ইজমার দলিল খণ্ডন করার কি আছে? প্রথম কথা একটা অকাত্য দলিল দিতে হবে যে আহলে হাদিসদের কোনো আকাবিরা বলেছে যে ইজমাই উম্মাদ
উম্মতের ইজমা এটা গ্রহণযোগ্য নয়। এখন যদি দেবন্দীরা কোন ইজমার দাবি করে বেরলবীরা মানবে না, আহলে হাদিসরা যদি কোন ইজমা করে দেবন্দী বেরলবী উভয় মানবে না, আবার বেরলবীরা যদি কোন ইজমা করে আহলে হাদিস দেবন্দীরা মানবে না, শিয়ারা যদি ইজমা করে আমরা আহলে সুন্নাহকে মানবো না। তো বিষয় হচ্ছে ইজমা হতে হবে উম্মতের ইজমা। উম্মতের ইজমা একটা জাস্ট উদাহরণ দিই, নামাজে মসজিদের মধ্যে যে মেহরাব করা এটা কোরআন দ্বারা প্রমাণিত নয়। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যুগে 101 হিজরিতে এটা ইজমা হয়েছে, এটা থেকে ইখতিলাফ করেনি, এটা হচ্ছে প্রকৃত ইজমা। এখন আমি নিজের মতো ইজমা দাবি করলাম, আরেকজন ইজমা দাবি করলো, এই ইজমাটা এটা দাবি দাবি থাকবে, কিন্তু এটা প্রকৃতপক্ষে ইজমা নয়। তা আমরা আহলে হাদিস প্রকৃতপক্ষে ইজমার মুনকির নয়। তার জন্য আমি বলেছি যে আমাদের স্ট্যান্ড পয়েন্ট এটা হচ্ছে আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম, আহলে হাদিস এক সিফাতি নাম হ্যায়। এখানে স্পষ্ট ভাবে যে দলিল উপস্থাপন করা হয়েছে 51 নম্বর পৃষ্ঠাতে পরিষ্কার ভাবে সেখানে বলা হচ্ছে যে আলা হাদিসের নিকটে ইজমাই উম্মত, এটা স্পষ্ট ভাবে দলিল। এবং বিশেষ করে এই পত্রিকাটা, এই বইটা তো হাজার হাজার কপি ছাপানো হয়েছে, এবং বাংলাদেশের হাদিস প্রকাশনী যেটা আত-তাহরিক আসাদুল্লাহ আল গালিব, যেটা আহলে হাদিস একদম স্পষ্ট ভাবে, আহলে হাদিসদের স্পষ্ট, ওটা বাংলাদেশকে যারা কন্ট্রোল করছে নেতা আমিরে জামাত, তাদের প্রকাশনী হাদিস ফাউন্ডেশন থেকে বের হয়েছে যে উম্মতে ইজমাইটা হুজ্জাত। আর এই বইটা ঠিক পাকিস্তানে আল হাদিস পত্রিকা থেকেও বইটার অনুবাদ কন্টিনিউ চলেছে, এবং বিশেষ করে পাকিস্তানে আল হাদিস এই পত্রিকা দেখবেন পরিষ্কার পরিষ্কার লেখা আছে যে কোরআন হাদিস আর ইজমা, এই তিনটা পেছনে লেখা থাকে যে এই আহলে হাদিস কোরআন হাদিস ইজমা এটা হচ্ছে বার্তাবাহক। আর এটা বাংলাদেশ থেকে অনুবাদ করা হয়েছে, বাংলাদেশ থেকে প্রকাশ করা হয়েছে, বাংলাদেশে তার মানে বোঝা গেল তারা বাংলাদেশের আহলে হাদিস যারা আছে তারা ইজমা উম্মতের মুনকির নয়। আমরা এটাকে আমরা স্পষ্ট হয়ে মানি, আমার বই আমি প্রথমে দেখিয়েছি যে আমরা উম্মতের ইজমাকে মানি। ঠিক একইভাবে পাকিস্তান থেকে যে বইটা ছাপিয়েছে ওখানে একইভাবে আছে আল হাদিস পত্রিকার উল্টো পৃষ্ঠে লেখা থাকে কোরআন হাদিস আর ইজমা স্পষ্ট লেখা থাকে। তো সার্বিক ভাবে এখন কেউ যদি ইজমাকে যদি কেউ মুনকির মনে করে বা ইজমাকে কোন একটা অংশ কোন একটা বিশেষ ইজমা কেউ দাবি করেছে, আমি সেটাকে ইজমা মানলাম না, দেবন্দির একটা ইজমা করেছে বেলবেরা না মানতে পারে। তো উম্মতের ইজমা যেমন মেহরাব তৈরি করা এটা উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত, ইমাম সাহেব জোরে আল্লাহ আকবার বলবে পেছনে মুক্তাদিরা আসতে আল্লাহ আকবার বলে কোরআন হাদিস থেকে নুসুস প্রমাণিত নয়, এটা ইজমা, উম্মতে কেউ দ্বিমত করেনি, এটা প্রকৃত ইজমা। মাইকের মাধ্যমে আজান দিতে হবে এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় কিন্তু এটা ইজমা দ্বারা প্রমাণিত, তো এটাতে কেউ দ্বিমত করেনি। ইজমা ওটাই যেটা উম্মতের কেউ ইখতিলাফ করবে না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোন মুহাদ্দিস কোন গ্রহণযোগ্য ব্যক্তি কোন জামাত যারা যদি কোনো অভিযোগ না করে সেটাই ইজমা। তো আলহামদুলিল্লাহ আমাদের শরীয়তের উচ্চ কোরআন হাদিস আপনি এটার সঙ্গে একমত হয়েছেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর ইজমা ইস্তেহাদ যেহেতু কোরআন হাদিস থেকে প্রমাণিত তাই আমরা এটাকে আলহামদুলিল্লাহ মেনে চলি। এখন কেউ যদি বিচ্ছিন্ন ভাবে কারো কথা যে ওহি মানতে হবে তার মানে এই নয় যে তিনি ইজমা ইস্তেহাদকে তিনি ডিনাই করলেন, এমনটা আমরা মনে করি না, আর আমাদের বক্তৃতার উদ্দেশ্যে এমনটা থাকে না। যেমন আপনি বলেছেন আমাদের দুটো উচ্চ কোরআন হাদিস, এটা উচ্চ, এটা খুলে খুলে আপনি বলতে চাইছেন, আমরা খুলে বলি না। যেমন আপনি খুলে বলেন না যে আমাদের দলিল কোরআন হাদিস আবাকর উমর ওসমান আলী, এবং ফুলে বলার দরকার নেই, হাদিস বললেই সমস্ত সাহাবারও দেরুল তারাম চলে আসে, কোরআন হাদিস বললাম ইজমা ইজতেহাদ চলে আসে। 2 নম্বর আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ইরওয়ানুল গালিল কমপক্ষে 52 জায়গাতে তিনি ইজমাকে নকল করেছেন। শেখ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল মুতাওয়াফা 728 হিজরি তিনি তার মাজমাউল ফতোয়াতে অসংখ্য ইজমার কথা নকল করেছে। ইমাম হাজম আন্দালুসি রাহিমাহুল্লাহ 300 456 মৃত্যু তিনি আল মুহাল্লাতে 54 খানা সরি 300 খানা মাসালাকে তিনি ইজমা নকল করেছেন, এমনকি ইজমার উপরে কিতাবি রচনা করা হয়েছে। তো ভাই আমরা যে আমাদের আকাবির যারা আছে আমাদের যারা ওলেমা আছে তারা ইজমাকে কেউ অস্বীকার করেনি, বিচ্ছিন্ন ভাবে কারো কথা যদি ভুল বুঝেন এটা আমাদের দুঃখ, মানে আমরা দুঃখিত যে আমাদের কথাকে আপনারা বুঝতে পারেননি। আমরা পরবর্তী সময়তে ইনশাল্লাহ আমরা সঠিকভাবে বলার চেষ্টা করবো যাতে আপনারা বুঝেন, কেননা আমাদের দাবি এটা কোরআন হাদিস মানলে ইজমা কিয়াস মানা হয়ে যায় বা ইজমা ইজতেহাদ এটা মানা হয়ে যায়, এটা স্বতন্ত্র বলে ভাবে বলা দরকার নেই। যেমন আলী হোসেন হাসবারী রহমাল্লাহ তিনি কোরআন হাদিস আর ইজমাকে শরীয়তে দলিল বলেছে, কিয়াসকে তিনি আসেনি, তার মানে তিনি কিয়াসে মুনকির না। আমার সময় শেষ, এবার আপনি বলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে শরীয়তের দলিল যে চারখানা, যে কোরআন সুন্নাহ এবং ইজমা এবং কিয়াস, এটা বিষয়টি সম্পূর্ণ সুস্পষ্ট হয়ে গেল। তবে সম্মানিত সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সুবিধার্থে যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে রাদার রাহুল যে কথাটা বললেন যে ইবনে তাইমিয়া সাহেব কিংবা ইবনে ইমাম ইবনে কাইয়ুম সাহেব উনারা ইজমা সম্পর্কে যে সমস্ত পজিটিভ কথাবার্তা বলেছেন সে তো ঠিক আছে, কিন্তু বর্তমানে যে একটা এভলিউশন হচ্ছে, ট্রানজিশন হচ্ছে, তাতে কিন্তু বর্তমান যে সালাফ স্কলার্স বা শাইখ তারা কিন্তু যতবার কোরআন এবং সহিহ হাদিস কথাগুলো বলেন
ইজমা এবং কিয়াস কথাগুলো কিন্তু যদি ওটা যদি 1000 বার বলেন তাহলে এই কথাগুলো কিন্তু তারা হয়তো এক একবার বলেন। ফলে যারা যারা জেনারেল এডুকেটেড গাইজ এবং বিশেষ করে যারা ইসলামিক এডুকেশন থেকে একটুখানি দূরে আছে, সবার কথা বলছি না, যে কেবলমাত্র কুরআন এবং সহিহ হাদিসে মানতে হবে, এবং এটা রিফ্লেকশন, এটা রিফ্লেকশন আমরা দেখতে পেয়েছি ডক্টর জাকির নায়েক সাহেবের কথায়, যে ট্রু মুসলিম, হু ইজ ট্রু মুসলিম, হু ফলোজ অনলি কুরআন এন্ড সহিহ হাদিস। এবং এই কথাবার্তা কেবলমাত্র জাকির নায়েক নায়েক সাহেবের ক্ষেত্রেই নয়, আমরা আমরা দেখালাম এখান থেকে জুনাগুড়ি সাহেবের কথাবার্তা, যেখানে উনিও এই ব্যাপারটাকে অনেকটাই এমফাসাইজ করেছেন। এবার যে জিনিসটা অনেকের মধ্যে মিসকনসেপশন ঢুকে গেছে যে কুরআন এবং সহিহ হাদিস ছাড়া অন্য কিছু মানা যাবে না, তো যাদের মধ্যে এই মিসকনসেপশন ঢুকে গেছে তাদের নিকট আমাদের কিছু প্রশ্ন রয়েছে, যে যদি কুরআন এবং সহিহ হাদিস ছাড়া আর কিছু মানা না যায় তাহলে আমাদের নিকট প্রশ্ন কি, তাদের নিকট আমাদের কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্ন শুধুমাত্র এই মিসকনসেপশনকে স্ম্যাপ করার জন্য, যে এই যে থিওরিটা যে অনলি কুরআন এন্ড সহিহ হাদিস, এটা হচ্ছে একবারে মন গড়া এবং বানোয়া, এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এখন এই যে কথাগুলো যে কুরআন এবং সহিহ হাদিস, তাহলে আমাদের কিছু প্রশ্ন হচ্ছে যে সাত কেরাতের সাত সাত রকম কেরাত হয়েছে আমরা জানি, এখন কোন কেরাতটা আমরা ফলো করব, এটা আমরা কিভাবে স্থাপন করব, কোরআন এবং সহিহ হাদিস থেকে কি আমরা এটা ফলো করব, এবং অন্যগুলো যে রিজেক্টেবল এটা কি আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে দেখাতে পারবো। কুরবানি করা ফরজ না ওয়াজিব না মুস্তাহাব, এটা আমরা কোরআন এবং সহিহ হাদিসে কোথায় আছে এটা আমরা দেখতে পাবো। তাকবীরা তাহরিমা, এটা কি ওয়াজিব নাকি ফরজ নাকি সুন্নাত, এটা আমরা কোথায় দেখতে পাবো। নামাজ পড়ার সময় সামনে সূত্র রাখতে হবে, এটা আমরা জানি নিঃসন্দেহে সবাই জানি যে সামনে সূত্র রাখার একটা মানে জোরালো একটা নির্দেশ রয়েছে। এখন এই সূত্র রাখাটা এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত নাকি মুস্তাহাব, কোথায়? কেবল কোরআন ও সহিহ হাদিস মানতে হবে, এই কথাগুলো কোথায় রয়েছে? নামাজে আল্লাহু আকবার ওয়া সামি আল্লাহু লিমান হামিদা ইমাম জোরে পড়বে আর মুক্তাদি আসতে পড়বে, এই এই যে দলিলটা, এই দলিলটা আমরা কোরআন এবং সহিহ হাদিসের কোথায় পাবো? ব্রাদার রাহুল বললেন যে ইজমা হয়েছে, ইজমা কোথায় হয়েছে? ইজমাটা তুমি তুমি একটু ক্লিয়ার করো কখনো, তাহলে ব্যাপারটা আরো স্পষ্ট হবে। তাকবীরা তাহরিমা মুক্তি মুক্তাদি সাহেব আসতে বলবেন, এই যে দলিলটা, এই দলিলটা আমরা কোথায় পাবো? তো এই যে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু আমরা যদি একটুখানি ভাবার চেষ্টা করি তাহলে এই প্রশ্নগুলো ওই কনসেপশনকে সম্পূর্ণভাবে স্ম্যাশ করে দেবে, যে কুরআন এবং সহিহ হাদিস যে স্লোগানটা আমরা কয়েন করেছি, এই স্লোগানটা আমাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব এত বৃদ্ধি পেয়েছে, এই অন্তর্দ্বন্দ্ব বৃদ্ধির মূল কারণ হচ্ছে এই কুরআন এবং সহিহ হাদিসের স্লোগান। এই স্লোগানটা যতক্ষণ পর্যন্ত না আমরা লোকজনকে সচেতন করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই অন্তর্দ্বন্দ্ব এবং ফিরকাপাস্তি বাড়তেই থাকবে। তো সংক্ষেপে আমি রাধা রাহুল এই কথাগুলো বললাম, আমার মনে হয় যে আমার মনে হয় যে এই জিনিসগুলো তোমরাও ব্যাপারটা তুলে ধরবে, যে কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিস এই ব্যাপারটা যে মোটেও ইসলাম ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ইসলাম এন্ড ইসলামিক লস, এটা আমার মনে হয় যে খুব জোরে সোরে তোমাদের প্রচার করা প্রয়োজন। কারণ আমরা তো ইয়াং ছেলেদের সঙ্গে মিশি, যেহেতু শিক্ষকতা করি, প্রচুর প্রশ্ন হয় যে স্যার এটা এই সাইড এটা কোন কোথায় আছে, কোন সহিহ হাদিসে আছে, কোথায় আছে, কোন সহিহ হাদিসে আছে? আরে বাবা, কোথায় আছে, কোন সহিহ হাদিসে আছে, তুমি কিভাবে বুঝবে যে কোনটা সহিহ হাদিস আর কোনটা জাইফ হাদিস এবং কোনটা হাসান হাদিস, কিভাবে? তো এটা আমি বললাম, এটা এটা কিন্তু মেইন অসুখ। এই অসুখটা সারাবার জন্য তোমাদেরকেও এগিয়ে আসতে হবে, আমাদেরকেও এগিয়ে আসতে হবে। যেমন করে তুমি স্বীকার করলে যে ইজমা কিয়াস আমরা মানি এবং কুরআন এবং সহিহ হাদিস এটা হচ্ছে জাকির নায়েকের পার্সোনাল স্ট্যান্ড পয়েন্ট, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তো এই ব্যাপারটা অনেকটা পজিটিভ ব্যাপার, যে লোকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো যে জাকির নায়কের যে স্ট্যান্ড পয়েন্ট, যে কেবলমাত্র কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে, এটার সঙ্গে আহলে হাদিস জামাতের কোনো সম্পর্ক নেই, এবং এটা নট ইন অ্যাকর্ডেন্স উইথ ইসলাম, যে কোরআন এবং সহিহ হাদিস কেবল মানতে হবে এটা ইসলাম সম্মত নয়, কোরআন সম্মত নয়, হাদিস সম্মত নয়। ফলে আশা করি তুমি এই ব্যাপারটা পরিষ্কার করবে, যে যদি কেউ বলে যে কেবলমাত্র কোরআন এবং সহিহ হাদিসই মানতে হবে, তাহলে ইসলামে ইসলামের শরীয়তের আদালতে ও কত ও কতটুকু অপরাধী, ও কি সত্যি অপরাধী? যদি অপরাধী হয় কতটুকু অপরাধী হয়? অপরাধী আহলে হাদিসের যে মানদণ্ড ওই অনুযায়ী, আহলে হাদিসের যে উসুল
সালাফি স্কুল অফ থটের যে উসুল, এই উসুল অনুযায়ী ওই ব্যক্তি কতটুকু অপরাধী ইসলামী শরীয়তের আদালতে, যে ব্যক্তি বলে যে কেবলমাত্র কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে, কারণ তাহলে ও ট্রু মুসলিম হবে, আর না হলে বাদ বুকে সব ফলস মুসলিম। তো এই যে ট্রু মুসলিম তার ফলস মুসলিম এর যে ব্যক্তি একটা মন গড়া ডিফারেন্স করে দিল, মন গড়া ক্লাসিফিকেশন করে দিল যে মুসলিম, তাকেও যদি আমরা ফলস মুসলিম বলি, তাহলে ওই ব্যক্তি মুসলিম উম্মার জন্য, মুসলিম উম্মাকে বিভক্ত করার কাজ করলো, ঐক্যবদ্ধ করার কাজ করলো। দাদারাও আচ্ছা, আমরা মনে হয় ইজমা কিয়াস বিষয়টাকে নিয়ে আমরা অন্তত তিনবার রিবাটাল হয়ে গেল, আমাদের কার রিবাটাল করার জরুরত আছে? না, এটা 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 হয়ে গেছে। আমার মনে হয় যে যদি আমরা চাই তাহলে আমরা নেক্সট পয়েন্টে আসতে পারি। তিনবার কথা বললেন, আমি এই বিষয়ে শেষ করে দিই তাহলে, তিনবার বলে আমারও তিনবার রিবাটাল হবে, তারপর আমরা তাকলিদ রুকু পড়ব ইনশাআল্লাহ। আমি কি তিনবার বললাম? কবার বলেছেন? আমি দুবার বললাম, বললে তুমি তিনবার বললে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বললে তিনবার বলবো, তাই তো? ঠিক আছে, তাহলে আমার এখানে কিছু আমি কিছু নোট করেছিলাম, মানে আপনার মানে আমি চাইছিলাম যে এই বিষয়ে যা আমি আলোচনা করেছি যথেষ্ট, আপনি কিছু অভিযোগ করেছেন এগুলো জবাব দেওয়া যেতে পারে, যদি জবাব দিতে হয় তাহলে মানে আবিবাটের এই বিষয়টা না করে আমরা তাকলিদে ঢুকে যাওয়াটা বেশি ভালো হবে। ওকে ওকে, লেট আস। এখন কি করবো, আপনি রিবাটেলটা রিবাটেল করে স্টপ করে দিয়ে আপনি কি তাকলিদে ঢুকবেন? না, শুরু হোক, সরাসরি শুরু হোক, তাহলে সময় নষ্ট। আমি কি ইজমা কিয়াসটাকে একটু ক্লিয়ার করে দেবো? আপনি কিছু প্রশ্ন করেছেন, পাঁচটা প্রশ্ন করেছেন। এখন আমি এই যে পাঁচটা পয়েন্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এগুলো ফাঁকে 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 যেমন সময় পাবো আমি আলোচনা জবাব দিয়ে দিব। ঠিক আছে, আমরা তাকলিদ নিয়ে ঢুকে পড়ি, তাকলিদের উপরে এবার। জি, আমাদের আজকে দ্বিতীয় বিষয় হচ্ছে তাকলিদের সাক্ষী কি উম্মতের জন্য ওয়াজিব, সরি, তাকলিদের সাক্ষী কি উম্মতের জন্য ফরজ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিষয়। আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুরু করব। তো শুরু করার আগে আমি প্রথমত বলি যে আমি কোরআন হাদিস এবং ইজমা ইজমা থেকে আমি প্রমাণ করব যে তাকলিদের সাক্ষী এটা উম্মতের জন্য, এটা হারাম, এটা জায়েজ নয়। প্রথম দলিল পবিত্র কোরআন সূরা আরাফ 7 আয়াত নম্বর 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ইত্তেবা করো, অনুসরণ করো তোমার রবের পক্ষ থেকে যা কিছু আসে তার, তাকে বাদ দিয়ে অন্য কোনো আউলিয়া, অন্য কোনো ব্যক্তিদের আনুগত্য অনুসরণ করো না। প্রথম দলিল। দুই নম্বর দলিল যে আমি তাকলিদদের খণ্ডনের জন্য পবিত্র কোরআন সূরা নাহল 16 আয়াত নম্বর 64 তে আল্লাহ বলছেন এবং বাকরা 111 নম্বর আয়াত যে ফাসআলু আহলা যিকরি ইনকুম, পবিত্র কোরআন, কুল হাত্তা বুরহানাকুম ইনকুম তুম সাদিকিন, যে তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে তোমরা প্রমাণ পেশ করো, প্রমাণ পেশ করো। আমি প্রথমত দুটো দলিল দিলাম। তিন নম্বর দলিল সূরা বানিসের 17 আয়াত নম্বর 36, ওয়ালা তাকুল লাইসা লাকা বিইলমিন ইলম ইন্নাস সামাআ আল বাসার আল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে তোমাদের যে বিষয়ে জ্ঞান নেই, ইলম নেই, সে বিষয়ে তোমরা পশ্চাতে তোমরা যেও না। আমি টোটাল তিনটা দলিল পেশ করেছি যে এটা হচ্ছে তাকলিদ খণ্ডন করে। এখন তাকলিদ জিনিসটা কি, আমরা অনেকেই জানি না যে তাকলিদ জিনিসটা আসলে কি। তো তাকলিদের জিনিসের এই সংজ্ঞা দিতে গিয়ে আমাদের যারা তাকলিদ করে তারাই স্বয়ং লিখেছে জাআল হক, এই বইটাতে পরিষ্কার ভাবে তারা লিখেছে তাকলিদের সংজ্ঞা দিতে গিয়ে 25 নম্বর পৃষ্ঠাতে, জাআল হকে 25 নম্বর পৃষ্ঠাতে লিখেছে তাকলিদ হলো কোন দলিল প্রমাণের ব্যতিরেকে অন্যের কথা অনুযায়ী আমল করা। ভালো করে লক্ষ্য করবেন, তাকলিদ হলো কোন দলিল প্রমাণ ব্যতিরেকে অন্যের কথা অনুযায়ী আমল করা। একটা আপনারা দেখেছেন দলিল শরীয়তের কটা, চারটে, কোরআন হাদিস ইজমা কিয়াস, এই চারটে দলিল। লেখক লিখছেন যে আত-তাকলিদু আল আমালু বি কওলি গয়রি মিন গয়রি হুজ্জাতিন, যে তাকলিদ হলো কোন দলিল প্রমাণ ব্যতি রেখে, দলিল কয়টা, কোরআন হাদিস ইজমা কিয়াস, মানে তাকলিদ হলো কোরআন হাদিস ইজমা কিয়াস বাদ দিয়ে অন্যের কথা অনুযায়ী আমল করাকে বলা হয় তাকলিদ। এখানে আরেকটা তাকলিদের সংজ্ঞা দিয়েছে 25 নম্বর পৃষ্ঠাতে, তাকলিদ হলো কারো উক্তিকে বিনা দলিলে গ্রহণ করা, কোন ব্যক্তির কথাকে বিনা দলিলে গ্রহণ করার নাম হচ্ছে তাকলিদ। আর আমি এই জন্য পবিত্র কোরআন থেকে এই তাকলিদ যে সংজ্ঞা, এই সংজ্ঞাটাই কোরআন হাদিস বিরোধী, তাকলিদের সংজ্ঞাটাই কোরআন হাদিস বিরোধী। কেন? কোন ব্যক্তির কথাকে বিনা দলিলে, দলিল কি, কোরআন হাদিস ইজমা কিয়াস, এই চারটে দলিল ব্যতিরেকে কোন ব্যক্তির কথাকে মেনে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ। আর এই তাকলিদের সংজ্ঞাটাই কোরআনের যে তিনটে আয়াত পাঠ করেছি, তিনটে আয়াতের বিরুদ্ধে, কোরআনের একদম সাংঘর্ষিক। আল্লাহ বলছে কুল হা তুবরানাকুম ইনকুম তুম সাদিকিন, যে সত্যবাদী হয়ে থাকো তা দলিল পেশ করো, প্রমাণ পেশ করো, বুরহান পেশ করো,
অথচ বলছে যে তাকলিদ হচ্ছে ওটাই দলিল ব্যতি রেখে, কোন দলিল বাদে কথা মেনে নেবেন, এটা হচ্ছে তাকলিদ। সূরা আরাফের 3 নম্বর আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা আনুগত্য অনুসরণ করো যা কিছু নাজিল করা হয়, যেটা ওহি অবতীর্ণ করা হয় তার। পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল আয়াত 36, আল্লাহ সুবহানাহু পরিষ্কার ভাবে বলছেন যে ওয়ালা তাকফুল ইতলাকা বিমিন ইলম, যে বিষয়ে জ্ঞান নেই, যে বিষয়ে ইলম নেই, সে বিষয়ে পশ্চাতে যেও না। তো তাকলিদে যে সংজ্ঞা দিয়েছে, এটা প্রথমেই কোরআন হাদিসের পরিপন্থী। কোরআন হাদিস এমন কোন আকিদা রাখে না যে বিনা দলিলে কোন কথা বা বিনা দলিল, দলিল মানে 4টা মানে প্রথমে দিয়েছে মনে রাখবেন, দলিল মানে 4টে, তাকলিদের সংখ্যা যে বিনা দলিল মানে কোরআনও থাকবে না, হাদিসও থাকবে না, ইজমাও থাকবে না এবং কায়াসও থাকবে না, এ ব্যতীত কারো কথাকে মেনে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ। স্পষ্ট ভাইরা তাকলিদকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে তাকলিদের সাক্ষী, একটা তাকলিদের গায়ের সাক্ষী। তাকলিদের সাক্ষী কাকে বলে? তাকলিদের সাক্ষী ওটাকে বলে যে কোন একজন ব্যক্তি নির্দিষ্ট একটা ইমামকে মানবে। আমি ইমাম আবু হানিফাকে মানবো, আমি শাফি মালিক হাম্বলি, তাকলিদ করা যাবে না, মানে একজন ব্যক্তিকে মানাই হচ্ছে তাকলিদ। আর তাকলিদের গায়ের সাক্ষী কাকে বলা হয়? যে একসঙ্গে বা তাকলিদে মুতলাক বলা হয়, একসঙ্গে 4 জন বা 5 জন বা 6 জন ইমামকে একসঙ্গে অনুসরণ করাকে বলা হয়, এটা গায়ের সাক্ষী। আমাদের হানাফি ভাইদের সঙ্গে যারা আছে, যারা প্রতিপক্ষ আছে, তাদের সঙ্গে তাকলিদের গায়ের সাক্ষী নিয়ে কোনো ইখতিলাফ নেই। যে তাকলিদের গায়ের সাক্ষী মানে 110 জন 112 জন 15 জন ইমামকে না যাবে কি যাবে না, উনারা বলছে জায়েজ নয়, আমরা বলছি জায়েজ নয়। আমাদের সঙ্গে তাদের ইখতিলাফ হচ্ছে এটাই যে তাকলিদের সাক্ষী মানে নির্দিষ্ট একজন ইমামকে মানার মানা কি এটা ফরজ না এটা হারাম। আমরা দলিল পেশ করেছি তাকলিদের সংজ্ঞাটা কোরআন হাদিস বিরোধী, এটা অবশ্যই নিচাকে তাহারাম ছাড়া কিছু নয়। আর দুই, তাকলিদের সাক্ষী মানে একজন ইমামকে মানতে হবে, বাকি সবগুলোকে ছেড়ে দিতে হবে। এর পক্ষে আমাদের মত, যারা মতে কোরআন হাদিস থেকে কোনো দলিল নেই, ক্রমে এটা দিলাম। আর 2 নম্বর, যে তাকলিদের সাক্ষী যে হারাম, তাকলিদের সাক্ষী যেটা হারাম, প্রথমে আমরা কোরআন থেকে দলিল দিয়েছি, এখন আমরা হাদিস থেকে দলিল দেব। হাদিস হচ্ছে কিতাবুজ জুহুদ, ইমাম আবি দাউদের লেখা এবং ইমাম ওয়াকিরও লেখা আছে, 183 নম্বর হাদিস, মাকতাই শামলা থেকে পেয়ে যাবেন। এখানে মুয়াজ বিল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা দিনের ব্যাপারে কোনো তাকলিদ করো না। তাকলিদ শব্দ মধ্যে আছে, একদম স্পষ্ট আপনাদেরকে আমি দেখাতে পারবো। তোমরা দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না, এটা হচ্ছে কিতাবুল জুহুদ হাদিস নম্বর 183। আর 2 নম্বর, এটা হচ্ছে মাজমাল আউসাত লিত্তাবরানি, ইমাম তাবরানির কিতাব, এটা মারফু সূত্রে, মারফু সূত্রে আছে মুয়াজ্জিল জাবাল থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকাল্লিদু দীনাকুম রাজুলান, তোমরা দিনের মধ্যে কারো তাকলিদ করো না। একটা মারফু হাদিস দিলাম, আল্লাহ সুবহানাহু বলছে তোমরা দিনের ব্যাপারে কারো তাকলিদ করবে না, এবং মুয়াজ্জিল জাবাল থেকে হাদিস দিলাম আমরা কিতাবুল জুহুদ থেকে, যে তিনি বলছেন তোমরা দিনের ব্যাপারে কারো তাকলিদ করবেন না স্পষ্ট ভাবে। আমরা আর কিছু দলিল দেবো ওখানে, কুবরালিম বাইহাকি মাজমুল আউসাদ, আমি এটাকে হাইলাইট করে রেখে দিয়েছি আগে থেকে, মাজমুল আউসাদে পরিষ্কার বলে আছে, ফালা তুকাল্লিদু দীনাকুম, তোমরা দিনের ব্যাপারে কেন তাকলিদ করবে না, এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে বর্ণনা আছে, এটা মারফু সূত্রে আল্লাহ সুবহানাহু বলছে দিনের ব্যাপারে তোমরা তাকলিদ করবে না। মাজমুল আউসাদ হাদিস নম্বর স্পষ্ট ভাবে 8715, আপনারা দেখছেন হাদিস নম্বর 8715 স্পষ্ট। 2 নম্বর, সুনান কুবরালিল বাইহাকি, আলহামদুলিল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মাসুদ, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ভাবে বলছে, লা তুকাল্লিদু দীনাকুম রাজুলান, তোমরা দিনের ব্যাপারে কোনো তাকলিদ করবে না। আব্দুল্লাহ ইবনে মাসুদ মানে আব্দুল্লাহ ইয়ানি ইবনে মাসুদ আন্নাহু ক্বাল, লা তুকাল্লিদু দীনাকুম রাজুলা, তোমরা দিনের ব্যাপারে কারো তাকলিদ করবে না। সুনান কুবরালিল বাইহাকি হাদিস নম্বর 2236। তো আমি কোরআন থেকে কিছু দলিল পেশ করেছি এবং আমি হাদিস পেশ করেছি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা দিনের ব্যাপারে তাকলিদ করবে না। তাবরানি আউসাদ হাদিস নম্বর 8715 থেকে দলিল দিয়েছি। 2, মুয়াজ্জিল জাবাল একজন সাহাবী রাসূল, তিনি বলছেন তোমরা দিনের ব্যাপারে তাকলিদ করবে না, এটা দলিল দিয়েছি। 3 নম্বর, আমরা দলিল দিয়েছি কি যে স্পষ্টভাবে কিতাবুল জুহুদ থেকে, এবং দলিল যেটা দিলাম সুনান কুবরালিল বাইহাকি থেকে, আব্দুল ইবনে মাসুদ বলছে যে তোমরা দিনের ব্যাপারে কারো তাকলিদ করবে না। আলহামদুলিল্লাহ কোরআন থেকে দলিল দিয়েছি, তাকলিদের সংজ্ঞায় কোরআন হাদিস বিরোধী। 2 নম্বর, 3 জন সাহাবী আল্লাহ রাসূলের মারফু হাদিস, আল্লাহ রাসূল বলতে তাকলিদ করো না, আলহামদুলিল্লাহ। 2 নম্বর, সাহাবি আব্দুল ইবনে মাসুদ বলছে তাকলিদ করো না। 3 নম্বর, মুয়াজ্জিল জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছে যে তোমরা তাকলিদ করো না। এই যে 3টে দলিল, ইজমা, এবার আমরা দলিল দেবো ইজমা থেকে।
আব্দুল ইবনে মাসউদ বলেছে তাকলিদ করো না, মজবিল জাবাল বলেছে তাকলিদ করো না, কোন সাহাবি থেকে একটা দলিল পেশ করতে হবে যে তারা বিরোধিতা করেছিল, যতক্ষণ না বিরোধিতা প্রমাণ হচ্ছে ততক্ষণ তো এটার ইজমাই দাবি রাখে। খায়রুন কুরুন থেকে স্পষ্ট এই কথা যে কোন সাহাবি যে তাকলিদ করতো না, একদম জা আল হাকে স্পষ্টভাবে আহমেদ ইয়ার খান নাইমি তিনি প্রশ্নোত্তর দিতে গিয়ে পঞ্চম অধ্যায় দ্বিতীয় খণ্ডতে তিনি প্রথমে লিখেছেন যে সাহাবা রদিয়াল্লাহু তাআলা তাকলিদ করতেন না, তাই তাকলিদের জরুরত ছিল না। মানে প্রমাণিত হলো সাহাবা রদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে তাকলিদ ছিল না। আবু বকর রদিয়াল্লাহু তাআলা আনহু তাকলিদ করেনি, ওমর বিন খাত্তাব তাকলিদ করেনি, আলী রদিয়াল্লাহু তাআলা আনহু তাকলিদ করেনি এবং লক্ষাধিক সাহাবী তাকলিদ করেনি। যা আল হাকে স্পষ্টভাবে পঞ্চম অধ্যায় স্পষ্ট লিখেছে যে সাহাবা রদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামানায় তাকলিদ ছিল না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তাকলিদ করি না। আল্লাহ রসুলের হাদিস আছে, মুয়াজ্জিল জাবালের হাদিস আছে, আব্দুল ইবনে মাসউদের হাদিস আছে যে লা তুকাল্লিদু দিনাকুম রাজুলান, দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না। আমরা কোরআন থেকে দলিল দিয়েছি, হাদিস থেকে দলিল দিয়েছি, ইজমা থেকে দলিল দিয়েছি, তাকলিদ করা যাবে না। এবং কিয়াস থেকে এখন দলিল, কিয়াস হচ্ছে এটাই যে ভাই তাকলিদের সংজ্ঞা কি, যে তাকলিদু আল আমালি বিকৌলি গায়রি মিন গায়রি হুজ্জাতিন, মুসলমান সবুত থেকে যা আল হকে এই সংজ্ঞাটা নকল করেছে তাদেরই বই, আমাদের বই নয়, তারাই লিখে যে তাকলিদ হলো কোন দলিল প্রমাণ ব্যতীত রেখে অন্যের কথা অনুযায়ী আমল করা। কোন দলিল প্রমাণ, দলিল কি, আমরা একটু আগে দুজনাই একমত হয়েছি কোরআন হাদিস ইজমা কিয়াস এই চারটে হচ্ছে দলিল। তো তাকলিদ মানে কি, যে তাকলিদ হলো ওটা যে কোরআন হাদিস ইজমা কিয়াস বাদ দিয়ে কোন ব্যক্তির কথাকে গ্রহণ করা, এটা তো স্পষ্ট কোরআন বিরোধী। কুল হা তুবরানাকুম ইন কুনতুম সাদিকিন, স্পষ্ট কোরআনের আয়াত যে দলিল আপনাকে পেশ করতে হবে। আলহামদুলিল্লাহ এখানে কিছু প্রশ্ন করব। তাকলিদ আমি কোরআন হাদিস ইজমা থেকে দলিল দিয়েছি যে তাকলিদ জায়েজ নয়। এখন আমি প্রতিপক্ষকে বলবো ভালো করে আমার কথাটা শুনবেন, আজকের আলোচনা চলছে তাকলিদের সাক্ষী নিয়ে, তাকলিদের সাক্ষীর উপর আপনি দলিল পেশ করবেন, তাকলিদে মুতলাক নিয়ে নয়, কেননা আমাদের আলোচনা তাকলিদে মুতলাক নিয়ে নয়, তাকলিদের সাক্ষী নিয়ে একজন ব্যক্তির তাকলিদ করতে হবে, একজন খাস সাক্ষী একজনের, এই দলিল পেশ করবেন, অন্য কোনো দলিল পেশ করবেন না। কিছু প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে এটা, নিজ মানহাজের উপরে দাঁড়িয়ে কথা বলতে হবে, মুকাল্লিদ আপনারা যেহেতু প্রত্যেকে মুকাল্লিদ, তাই মুকাল্লিদের দলিল তার নিজ ইমামের কথা। যা আল হক আহমেদ ইয়ার খান নাইমি তৃতীয় খণ্ড 26 পৃষ্ঠাতে লিখেছে দুয়ায় কুনুত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে যে মুকাল্লিদের দলিল হচ্ছে তার ইমামের কথাটাই, কোরআন হাদিস তার জন্য দলিল নয়। তাই প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে তাকলিদের সাক্ষী যে উম্মতের জন্য ফরজ, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কল দ্বারা প্রমাণ করবেন যে তাকলিদের সাক্ষী তিনি ফরজ বলেছেন, ওয়াজিব বলেছেন, মুস্তাহাব বলেছেন, সুন্নাত বলেছে, বিদআত বলেছে, কি বলেছে, ইমাম আবু হানিফার দলিল চাইছি। দুই, মানে কোরআনের কোন আয়াত চাইছি যেখানে তাকলিদ শব্দটা মজুদ দিয়ে বলেছে, তাকলিদ শব্দটা দিয়ে বলেছে তাকলিদ সাক্ষী, এটা উম্মতের জন্য ফরজ। তিন নম্বর দলিল চাইছি কোন সহি হাদিস থেকে একটা দলিল পেশ করেন যেখানে তাকলিদের সাক্ষীকে এটাকে ফরজ বলা হয়েছে। চার নম্বর, যে সাহাবিদের কোনো আসর দেন, সাহাবিদের কোনো ফতোয়া দেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তাকলিদের সাক্ষী, এটা উম্মতের জন্য ফরজ। পাঁচ নম্বর দলিল, এখানে প্রশ্ন ভাই বলুন তো, নবী ব্যতীত উম্মতের অনুসরণ করা, নবী ব্যতীত উম্মতের অনুসরণ করা, নবী ব্যতীত উম্মতের কোনো ব্যক্তির কথাকে বিনা দলিলে গ্রহণ করলাম তাকলিদ, তো নবী ব্যতীত কোন মানুষকে কোন ইমামকে তাকে সর্বে সর্বা ধরে নেওয়া, এটা কি আকীদাগত বিষয় না ইত্যাদি বিষয়? অবশ্য নবী ব্যতীত অন্য কারো অনুসরণ করাকে বলা হয় এটা আকীদাগত বিষয়। আর যা আল হক একদম স্পষ্ট হয়ে লিখেছে দ্বিতীয় খণ্ড 25 পরপর পৃষ্ঠায় যে আকীদাগত বিষয়ে তাকলিদ জায়েজ নয়, তো নবী ব্যতীত উম্মতের কোনো ব্যক্তিকে অনুসরণ করা এটা আকীদাগত বিষয়, এটা মাসালাগত বিষয় নয়, ফরয়ি বিষয় নয়। তাই এটা স্পষ্ট প্রমাণিত হয় যে না, নবী ব্যতীত অন্য কোনো ব্যক্তির তাকলিদের সাক্ষী করা এটা জায়েজ নয়। পাঁচ নম্বর প্রশ্ন, ছয় নম্বর প্রশ্ন, যে ভাই আপনারা আকীদায় কার তাকলিদ করেন, আকীদায় কার তাকলিদ করেন, তাকলিদ ছাড়া যদি তাকলিদ যে ফরজ, তাকলিদ ছাড়া গতি নেই, তো আকীদায় কার তাকলিদ করেন? স্পষ্ট ভাবে আপনাদেরকে বলতে হবে যে আকীদায় কার তাকলিদ করেন, আকীদায় কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকলিদ করেন? আমাদের জানার মতে তো আপনারা করেন না আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকলিদ। সাত নম্বর প্রশ্ন, সাধারণ মানুষ কার তাকলিদ করে, সাধারণ মানুষ কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকলিদ করে না মসজিদের ইমাম শেখ যে ফতোয়া দেয় সেটার উপর আমল করে? এখানে তো ইমাম আবু হানিফাকে সাধারণ রিক্সা চালক, তা তো আবু হানিফার হেদায়তে কি আছে, বেকায়তে কি আছে জানে না, কার তাকলিদ করছে? সাধারণ মানুষ, সাধারণ মানুষ একটা মসজিদের ইমামের তাকলিদ করছে, তো এইভাবে মসজিদের ইমামের তাকলিদ করা কি বৈধ? তাকলিদের সাক্ষী একজন ইমামকে মানতে হবে, একজন ব্যক্তিকে, অনেকজনকে মানাটা এটা তাকলিদের সাক্ষী নয়। আট নম্বর পয়েন্ট, নতুন মাসালা, পকেটে মোবাইল আছে,
এখন নামাজ পড়ছেন, আজান পড়ে গেছে, আজান পড়ে গেছে, নামাজ পড়ছেন, পকেটে মোবাইল আছে, রিং বাজছেন, এখন কি নামাজ কি চালিয়ে যাবেন না আপনি মোবাইলটাকে বন্ধ করবেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া থেকে প্রমাণ দিতে হবে যে তিনি বিষয়ে কি বলেছেন। টেস্টি বেবি টিউবের মাধ্যমে সন্তান নেওয়া যাবে কি যাবে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দিতে হবে। কন্ডোম ব্যবহার করে স্ত্রী সহজ করা যাবে কি যাবে না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা দিতে হবে, প্রমাণ দিতে হবে যে ইমাম আবু হানিফা এই ব্যাপারে কি ফতোয়া দিয়েছে। 9 নম্বর পয়েন্ট, হাদিস শাস্ত্রে কার তাকলিদ করা হয়? হাদিস শাস্ত্রে, হাদিস শাস্ত্রে সহি না জয়ীফ কেন তাকলিদ হচ্ছে একজন ব্যক্তিকে মানতে হবে সর্বক্ষেত্রে, এটা তাকলিদের সাক্ষী। আর হচ্ছে আমি যেটা দিয়েছি যে মানে তুমি অনেক কিছু বললে, বেশিরভাগই প্রশ্নের ছলে বললে। তো বাই দা ওয়ে, তাকলিদের সাক্ষী ব্যাপারটা যে হারাম, তোমার যে স্ট্যান্ড পয়েন্ট, এই স্ট্যান্ড পয়েন্টের সপক্ষে কিন্তু কোরআন পাঠ থেকে বা হাদিস থেকে কিন্তু এমন কোনো কিছু পেলাম না যেখানে বলা আছে যে তাকলিদ হারাম বা তাকলিদের সাক্ষী হারাম। তাকলিদের সাক্ষী হারাম এরকম তুমি 13 মিনিট বললে 10 মিনিটের জায়গায়, দ্যাটস ওয়েলকাম, আই এম নট মেকিং অবজেকশন, কিন্তু এই 13 মিনিটেও তুমি এমন কোন কোরআন পাকের আয়াত দিতে পারলে না বা এমন কোন হাদিস তুমি দেখাতে পারলে না যেখানে পরিষ্কার লেখা আছে যে তাকলিদ বা তাকলিদের সাক্ষী হারাম, এরকম কোনো কিছু পাওয়া যায়নি। দিস ইজ পয়েন্ট নাম্বার ওয়ান। তুমি যে হাদিস গুলো এখানে পাঠ করলে, এই হাদিস গুলো তো এরকম কোনো কিছু লেখে নাই যে তাকলিদের সাক্ষী হারাম, এরকম কোনো কিছু লেখে নাই। শুধু দর্শকবৃন্দ, আপনাদের নিকট আমি রিকোয়েস্ট করব যে আমার এই কথাটা আপনারা নোট করবেন এবং আপনারা প্রয়োজনে ভেরিফিকেশন করবেন আমার এই কথাটা, যে ব্রাদার রাহুল যে এভিডেন্স গুলো দিল, যে দলিল গুলো দিল, তাতে সত্যি কি এমন কোন হাদিস বা এমন কোন আয়াত উনি পেশ করেছেন যাতে এই কথা লেখা আছে যে তাকলিদের সাক্ষী হারাম, এরকম কোনো কিছু নেই। এবার 2 নম্বর যে কথাটা ব্রাদার রাহুল বলছেন যে তাকলিদ হচ্ছে কারো কথাকে বিনা দলিলে মেনে নেওয়া, তো এই ক্ষেত্রে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এখানে কারো কথা বলতে কিন্তু কোনো টম ডি হ্যারির কথা বলা হচ্ছে না, ব্যাপারটাকে একটু স্পষ্ট করতে হবে। ইসলামের শরীয়তের ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে সম্মানিত সুধীবৃন্দ একটুখানি শুনলেন মন দিয়ে, যে তাকলিদ কোন ক্ষেত্রে হয়, কুরআন এবং হাদিসে যে বিষয়গুলো স্পষ্ট নেই, কুরআন এবং হাদিসে যে বিষয়গুলো স্পষ্ট নেই, অস্পষ্ট আছে, সেই সম্পর্কে কুরআন এবং হাদিসের উপরে যারা স্পেশালিস্ট মুস্তাহিদ ইমাম, তাদের যে গবেষণা এবং সুবিন্যস্ত গবেষণা, তাদের কথাকে মান্য করাটা হচ্ছে তাকলিদ। আমি তোমাকে, তুমি যখন কিছু কোয়েশ্চেন করলে, আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করছি। সাপোজ ওযু সম্পর্কে হাদিস রয়েছে অনেকগুলো, ওযু সম্পর্কে হাদিস রয়েছে অনেকগুলো, তার মধ্যে হাদিস রয়েছে অযুতে হাত 2 বার ধুতে হবে, অযুতে হাত 3 বার ধুতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমি যদি 3 বার হাত ধুই, তাহলে কি আমি মানে 2 বার হাত ধুব যে হাদিস, এটা তো আমি অস্বীকার করলাম। যদি আমি 1 বার হাত ধুই, তাহলে আমি বাকি 2টো হাদিস অস্বীকার করলাম। এখন এই 3খানা হাদিসের মধ্যে মেলবন্ধন বা সামঞ্জস্যটা কে করবে? এই সামঞ্জস্য কি আমরা করব? আমরা দেখিনি যে এই হাদিস গুলো কি রয়েছে। সহি বুখারি কিতাবুল উজু ভলিউম নাম্বার 1 হাদিস নাম্বার 157, এখানে বলা হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো একবার ধৌত করতে হবে। ঠিক পরের হাদিস সহি বুখারি কিতাবুল উজু ভলিউম 1 হাদিস নাম্বার 158, এখানে লেখা আছে যে অজুতে অঙ্গ প্রত্যঙ্গ 2 বার করে ধুতে হবে। বুখারি শরীফে ঠিক তার পরের হাদিস কিতাবুল ওযু ভলিউম নাম্বার 1 হাদিস নাম্বার 159, যেখানে বলা আছে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো 3 বার ধ্বংস করতে হবে। তো এই ক্ষেত্রে একজন সাধারণ আলেমও, আমি তো সাধারণ লোকের কথা ছেড়ে দিলাম, যে লোকটা আমার বাড়িতে কাজ করে কিংবা যে লোকটা আলু বিক্রি করে কিংবা যে ভাই হয়তো সবজি বিক্রি করে, ওই ভাই এই ব্যাপারটা কি বুঝবে যে আমাকে এই ক্ষেত্রে কোনটা সহি হাদিস এবং কোনটা
কি হাদিস এবং কোনটার মেলবন্ধন কিভাবে করতে হবে, তো এটার জন্য আমাদেরকে নিঃসন্দেহে ডিপেন্ড করতে হবে তার কাছে। তেমনি করে মুসলিম শরীফে হাদিস আছে যে রান্না করা খাবার আফটার ইটিং ফুড কুকড ইন ফায়ার, আগুনে যে খাবারটা রান্না করা হতো এই খাবার খাওয়ার পরে ওযু করাটা হচ্ছে অপরিহার্য, ওযু করতে হবে। আবার মুসলিম শরীফে এই হাদিস খানা ভলিউম নাম্বার 1 হাদিস নাম্বার 695 এই হাদিস খানা রয়েছে। ঠিক তারপরের হাদিস 696 নম্বর হাদিস, যেখানে এখানে সাইয়েদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে ছাগলের মাংস খেয়েছিলেন কিন্তু ওযু না করে নামাজ পাঠ করেছিলেন। তাহলে ব্যাপারটা তো বাহ্যিকভাবে পরস্পর বিরোধী হয়ে গেল, পরস্পর কন্ট্রাডিক্টরি হয়ে গেল। ফলে এই যে ব্যাপারটা, তেমনি করে অসংখ্য উদাহরণ রয়েছে। ফলে তুমি যেভাবে বললে কথাটা, যে মনে হচ্ছে যে ওই ব্যক্তির তাকলিফ করাটা হচ্ছে, ওই ওই ব্যক্তির কথা মানাটা হচ্ছে তাকলিফ, যে কোনো টম ডিক হ্যারি যার যার ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, হতে পারে ওর নাম হয়তো রাম কিংবা শ্যাম কিংবা যদু কিংবা মধু, ভাই ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এরকম, যে ব্যক্তি কোরআন এবং হাদিসে এবং সুন্নাতে এবং ইসলামের ইতিহাসেও যার তৎকালীন যার ব্যাপকতম এবং উচ্চতম যার নলেজ ছিল এবং যার নলেজ স্বীকৃত সবার কাছে, তার কথাটাকে মান্য করাই হচ্ছে তাকলিদ। কারণ এবার দলিল কেন লাগবে না, দলিল কেন লাগবে না, আমি তোমাকে বলছি যে এই যে দেখো ওজুর ব্যাপারে তিনখানা হাদিস, একটাতে বলা হচ্ছে যে একবার ধুতে হবে, একটা বলা হচ্ছে দুবার ধৌত করতে হবে, একটা বলা হচ্ছে তিনবার ধৌত করতে হবে। এবার সাপোজ যে 10 জন সাধারণ লোক তোমাকে বললো যে ভাই ওজু কিভাবে করতে হবে, তখন তুমি ওজু কিভাবে করবে? ওজু কিভাবে করবে যে একবার ধুয়ে দেখিয়ে দিলে এটা এটাও চলবে, দুইবার দেখিয়ে দিলে এটাও চলবে, এটা সাহি হাদিস এটা সাহি হাদিস নয়, তুমি কি ওদেরকে এরকম বলবে? ওরা কি তোমার কাছে এভিডেন্স ডিমান্ড করবে না তুমি ওদেরকে এভিডেন্স দিবে? মাথায় রাখতে হবে ওদের মধ্যে কেউ হচ্ছে চাষি ভাই, ওদের মধ্যে কেউ হচ্ছে বাড়িতে যে চাকরের কাজ করে সে আছে, ও কি তোমার কাছে কোনো এভিডেন্স ডিমান্ড করবে? আর যদি তুমি ওকে এভিডেন্স দাও, ও এভিডেন্স নিয়ে কি করবে? ইভেন হি ক্যান্ট রিড দ্য এভিডেন্স। ফলে এটা কিন্তু অটোমেটিক স্পন্টেনিয়াস ব্যাপার, এখানে এখানে কোনো এখানে কোনো অস্বাভাবিক ব্যাপার নয় যে এখানে এভিডেন্স দেওয়া হচ্ছে না। কারণ এই আকীদা নিয়ে এবং এই চিন্তা ভাবনা নিয়েই ওর অনুসরণ করা হচ্ছে যে উনি যা কিছু বলবেন কোরআন এবং হাদিস অনুযায়ী বলবেন। এবং তুমি এখানে একটা কথা শব্দ ব্যবহার করেছো, একটা তুমি শব্দ চয়ন করেছো সর্বসেবা, যে আমরা কি কাউকে সর্বসেবা ধরে নিব? দেখো ব্রাদার রাহুল, যে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কাউকে ইসলামের সর্বসেবা মনে করে না, যে ও যেটা বলে দিল তো এটা কোরআন পাকের আয়াত হয়ে গেল, এটা বরং কি হচ্ছে, এটা বরং হচ্ছে যে লোকজনের মধ্যে একটা মিসকনসেপশন ক্রিয়েট করা, একটা ঘৃণার বাতাবরণ তৈরি করা একটা বিশেষ স্কুল অফ থট সম্পর্কে। আর এটা করতে গিয়ে হয়েছে কি, যে আহলে হাদিস স্কুল অফ থট থেকে এমন সব ফতোয়া দিয়ে দেওয়া হচ্ছে যে এরা হচ্ছে মুশরিক, যারা তাকলিদ করে এরা হচ্ছে মুসলিম, দ্যাটস ফাইন। আমি এরকম কিছু ফতোয়া আমি আমার যারা সুধী দর্শক বৃন্দ তাদের কাছে তুলে ধরছি। কাট হুজ্জাতির জবাব একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে আবু তাহের বর্ধমানী। তো আবু তাহের বর্ধমানী পৃষ্ঠ নম্বর 83 ফতোয়া দিচ্ছে যে তাকলিদ হচ্ছে ইমানদারদের জন্য শয়তানের সৃষ্ট বিভ্রান্তি। এবার আর একটা বই রয়েছে, বইয়ের নাম ভেরি ইন্টারেস্টিং, তুমিও হাসবে শুনলে, তাওহিদি অ্যাটম বম, কি কাজকর্ম করে সব অ্যাটম বম। অ্যাটম বম শব্দের ব্যবহার কিন্তু সিগনিফিকেন্ট ব্রাদার, তুমি স্বীকার করো আর নাই করো, যে ও শব্দ আর খুঁজে বেরো না, তাওহিদি অ্যাটম বম। তো বাই দ্য ওয়ে, তো এই বইটার নাম, বইয়ের লেখক হচ্ছে মৌলানা আব্দুল মান্নান সিরাজ নগরী বগুড়া। ওই ব্যক্তি বলছেন যে মুকল্লিদগণকে মুসলমান মনে করা উচিত নয়। ব্রাদার রাহুল, মুকল্লিদগণকে মুসলমান মনে করা উচিত নয়। মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, যারা যে কোনো প্রান্ত থেকে আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখছেন, দেখে নিন যে যে ফতোয়া,
যে মুকাল্লিদ গুন হানাফি শাফি মালিকি হাম্বলি এদেরকে মুসলমান মনে করা যাবে না, দ্যাট মিনস 90% অফ দ্য টোটাল মুসলিমস অ্যাক্রস দ্য গ্লোব দে আর নট মুসলিমস। কি ফতোয়া রে বাবা, এমন ফতোয়া, একটা ফতোয়া যদি তোমরা 90% কে বাদ দিয়ে দাও, দুই নম্বর বার মুখ খুললে তো আর খুঁজেই পাওয়া যাবে না গো। বাই দ্য ওয়ে, এটা এটা ওই তাওহিদি আতমবোমের পৃষ্ঠা নম্বর 15 রয়েছে। এইবার আর একজন রাইটার, বইয়ের নাম হচ্ছে তানিহুল গাফিলিন, রাইটার আব্দুল কাদির, উনি বলছেন যে মাঝহাবি গণ ইসলাম থেকে বহিষ্কৃত, তাদের মধ্যে ইসলামের কোনো অংশ নেই। আল্লাহু আকবার। ইতেসামু সুন্না এই বইয়ে লিখছে যে চার ইমামের মুকাল্লিদ এবং চার তরিকার বংশাধিগণ মুশরিক ও কাফির, মুশরিক ও কাফির। এটা ইতেসামু সুন্না পৃষ্ঠা নম্বর 7 এবং 8। আর এই পর্যন্ত একটু বলে নি যে আমাকে এই পর্যন্ত অন্ততপক্ষে 25 থেকে 30 জন কাফের বা মুশরিক ফতোয়া দিয়ে দিয়েছেন। তো বলুন হচ্ছে যে কাফির এবং মুশরিক ফতোয়া দেওয়াটা কোনো ব্যাপারই নয়। তো যেখানে যেখানে 90% মুসলিমকে ওরা মুশরিক বা কাফের ফতোয়া দিতে পারে, তাহলে তো আমাকে কাফের মুশরিক ফতোয়া দিবে? দিস ইজ নট কোয়াইট অ্যাবনরমাল অর আনএক্সপেক্টেড, এটা স্বাভাবিক। তো আমি এই কথাগুলো বললাম, তুমি যে প্রশ্নগুলো করেছে, এবার তাকলিদ মানার ক্ষেত্রে, তাকলিদের শক্তির ক্ষেত্রে আমি প্রমাণ ইনশাআল্লাহ তোমার রাউন্ডের পরে। জি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা চলছিল তাকলিদের সাক্ষীর উপরে। আমি কিছু তো কোরআনের 3টে দলিল পেশ করেছিলাম এবং 3টে হাদিস পেশ করেছিলাম। আলহামদুলিল্লাহ একটা দলিলও খণ্ডন করতে পারিনি, শুধু মুখের কথাতে ফ্রুত করে উড়ি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এটা তো সম্ভব নয়, দলিল খণ্ডন করতে হবে। প্রথম কথা, তাকলিদের সাক্ষী এটা উম্মতের জন্য হারাম, এর জন্য আমি আল্লাহ রসুল থেকে বলেছি লা তাকলিদু, লা হচ্ছে নাফি, লা তাকলিদু দিনাকুম রুজুলান, তোমরা দিনের ব্যাপারে কোনো ব্যক্তি তাকলিদ করো না। তো না বোধক এটা কি ভাই? এখান থেকেই আমরা যদি ইজমা এবং ইজতেহাদ কি আজকে গ্রহণ করি, তো এটা হারাম তো স্পষ্ট প্রমাণিত, আমরা তো ইজমা ইজতেহাদের মুমকিন না। তো লাল নাফসি যখন চলে এসেছে, আল্লাহ বলছে লা তাকলিদু দিনাকুম রুজুলান, যারা আল্লাহ রাসূল বলছে যে তোমরা দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না। তারপর আমি আওসাতে হাদিস যেটা একটু আগে দেখেছি 8715 নম্বর হাদিস, সান কুবরা লিল বাইহাকি, বাইহাকির হাদিস 2236 নম্বর হাদিস, আব্দুল ইবনে মাসউদ। এই যে হাদিস খানা তুমি পাঠ করছো, এই হাদিস খানা তুমি পুরো সানাদ সহ পাঠ করো। জি, আমার আলোচনা শেষে বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনাকে দেখিয়ে দেবো। যখন আপনার আলোচনা হবে, যখন হাদিস নিয়ে সন্দেহ থাকলে আপনি জানতে চাইবেন, দেখিয়ে দেবো। আপনি কমপক্ষে 10 খানা হাদিস আপনি পাঠ করেছেন, আমি তখন সনদ দেখতে চাই নাই। তো যাই হোক, বলো না ভাই, আমি তো বলে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার একটা পড়ে দিই। তুমি এবার একটা পুরো পড়ো, তাহলে আমার পক্ষে বুঝতে সুবিধা হবে, ওটা ওটা ব্যাকগ্রাউন্ড আমার দেখার প্রয়োজন আছে। আচ্ছা, এটা হচ্ছে সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস, আমি দেখাচ্ছি একটু। এটা সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস, ইমাম বাইহাক, এই যে 458 হিজরিতে লেখক, 458 হিজরিতে মৃত্যুবরণ করে, এটা যে দ্বিতীয় খণ্ড আমার কাছে যেটা আছে, 16 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2236, আমি মার্ক করে রেখেছি। শেষে একদম চলে আসেন, আন ইয়াহি বিন আসব আন মাসরুক, মাসরুক একজন তাবেই, আন আব্দুল্লাহ ইয়ানি ইবনু মাসুদ আন্নাহু ক্বাল লা তাকলিদু দিনাকুম রাজুলা, তোমরা দিনের ব্যাপারে কোনো ব্যক্তি তাকলিদ করো না। এখানে সনদ আছে, সনদ দেখে নেন, মাসরুক একজন তাবেই, সে বুখারীতে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। ঠিক আছে, আচ্ছা, স্ক্রিনশট দিলে তো সময়টা তোমার বেশি লাগবে। যে তাকলিদ হচ্ছে ওই জিনিসকে বোঝায় কারো কোনো কথাকে দলিল প্রমাণ ব্যতীত, দলিল প্রমাণ ব্যতীত, দলিল প্রমাণ, দলিল মানে কোরআন হাদিস ইজমা কিয়াস, দলিল প্রমাণ ব্যতীত
কোনো মুজতাহিদের কথাও এখানে যদি মুজতাহিদ বলে, আমরা তো মুজতাহিদের তাকলিদ আলোচনা করছি, তাকলিদ কেন মুজতাহিদ করতে হবে এটা আজকে আলোচ্য বিষয় নয়। প্রশ্ন হচ্ছে এটা তাকলিদের সাক্ষী একজন ইমামের তাকলিদ করতে হবে এটা আলোচ্য বিষয়, কেন আমরা তাকলিদ করি এটা পরের বিষয়। তো যাই হোক, আমরা এখানে দিয়েছি যে কোনো মুজতাহিদের কথা ধরে নিলাম, যে মুজতাহিদের কথা কোরআন হাদিস ইজমা কিয়াস দলিল প্রমাণ বাদ দিয়ে তার অনুসরণ করাকে বলা হয় তাকলিদ। এটা দলিল প্রমাণ ব্যতি রেখে কোনো ব্যক্তি কোনো মুজতাহিদ হোক কোনো মুফাসসির হোক তার কথাকে গ্রহণ করা তাকলিদ। অথচ কোরআনের তিনটা আয়াত আমি পেশ করেছি যে কুলাহা তুবরানা কুমিন কুনতুম সাদিকিন, দাবি সত্য হলে তাকে প্রমাণ পেশ করতে হবে, ওয়ালা তাকফুলাইসা লাকা বিমিন ইলম, যে তোমার যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে তুমি পশ্চাতে দৌড়ো না, এটা স্পষ্ট নাফি কোরআন থেকে। তাকলিদের যে সংজ্ঞা, তাকলিদের যে সংজ্ঞা এটাই কোরআন বিরোধী, আমি স্পষ্ট প্রমাণ দিয়েছি। আর আমরা তো ভাই মুনকিরে হাদিস না, বা আমরা তো মুনকিরে ইজতিহাদ না, যে আমরা এখান থেকে ইজতিহাদ করা বা এখান থেকে মাসালা বের করা এটা সম্ভব নয়। স্পষ্ট আল্লাহ তাকলিদ দিনে কুমরজিলা দিলে ব্যাপারে কারো তাকলিদ করো না, হাদিস বলছে, কোরআনের আয়াত বলছে যে প্রমাণ পেশ করো, বারবার বলছে প্রমাণ পেশ করো, অনুসরণ করো, কিন্তু তাকলিদের সংজ্ঞাটা কোরআন হাদিস বিরোধী, দলিল বিহীন কোনো কথা গ্রহণ মানে মেনে না হচ্ছে তাকলিদ। এখন মুজতাহিদের কাছে দলিল আছে না নেই এটা তো পরে বিষয়, আমাদের শায়খ তিনি আলোচনা করতে গিয়ে তিনি তাকলিদ কেন করতে হয় এ বিষয়ে তিনি হাদিস থেকে একাধিক দলিল পেশ করেছেন যেখানে পরস্পর হাদিস আছে। তো ভাই এজন্য ইজতেহাদ করতে হবে, ইজতেহাদ একটা মাসালা বের করতে হবে, এখান থেকে তাকলিদের সাক্ষী যে হবে এটা দলিল কোথায়, ইজতেহাদ করে একটা দলিলকে রাজি করতে হবে যথেষ্ট। তো এখানে স্পষ্ট ভাবে তার মানে বোঝা গেল যেখানে তাকলিদের সাক্ষী এখান থেকে তাকলিদের সাক্ষী প্রমাণিত হয় না, তাকলিদের সাক্ষী এখান থেকে প্রমাণিত হয় না। আরেকটা তিনি বলেছেন যে এই দুই তিনটে উদাহরণ দিয়েছে, তিন নম্বর যে পয়েন্টটা তিনি দিয়েছেন যে সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে সহিহ বুখারীতে এটা হাদিস সহি এটা হাদিস, সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে দুটো হাদিস কোনটা উপর আমল করবে। আরে ভাই সাধারণ মানুষ যদি এটা প্রশ্ন করেন পাল্টা প্রশ্ন করবো আমরা যে ভাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা মত দিয়েছে, ইমাম মোহাম্মদ একটা মত দিয়েছে, ইমাম কাজী ইউসুফ একটা মত দিয়েছে, এখন কোন মতটা রাজে, কোন মতটা আসল ফল, কোন মতটা কোরআন হচ্ছে নিকটবর্তী, সাধারণ মানুষ কিভাবে বুঝবে। তারা ফিকে হানাফি পড়ে থাকবে, হেদায়ের মধ্যে একই বিষয় পড়ে দেখছে, পাঁচ ছটা মত আছে, ইমাম আবুন করে একমত, ইমাম মোহাম্মদের একমত, ইমাম কাজী ইউসুফের একমত, হাসান বিন সাইবিন এদের একমত, তো কোনটা রাজে সাধারণ মানুষ বুঝবে কিভাবে। যদি হাদিস থেকে পারস্পরিক বিরোধী যদি কোনো দলিল প্রমাণ দেওয়ার চেষ্টা করেন যে হাদিসের মধ্যে পরস্পর বিরোধী আছে সাধারণ মানুষ কিভাবে বুঝবে, আমরা একই কথা বলবো ফিকের মধ্যে পরস্পর বিরোধিতা পরিপূর্ণ, এখন কারটা রাজে এটা কে দেখবে এ প্রশ্ন করা যায়, এটা অনর্থক প্রশ্ন। ছয় নম্বর তিনি যে আপত্তি করেছেন যে তাকলিদ, যে তাকলিদের ব্যাপারে দুটো বইয়ের তিনি কথা বলেছেন, একটা কাঠ হুজ্জতির জবাব তিনি বলেছেন যে যারা তাকলিদ করে তারা মুশরিক, তারা কাফের, হাবি যাবে অনেক ফতোয়া দিয়েছে। ভাই এই ফতোয়া ফতোয়া রেজবিয়াতে স্পষ্টভাবে আপনারা লিখেছেন, যেটা গোলাম সামদানি রেজবি, গোলাম সামদানি রেজবি আপনাদের আল্লামা, তিনি পরিষ্কার ভাবে তার সালাতে মুস্তাফা সহি নামাজ শিক্ষা 73 পৃষ্ঠায় পরিষ্কার ভাবে লিখেছে যে চার মাঝহবের সমষ্টিতে আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা চার মাঝহবের বাহিরে চলিবে তাহারা গোমরা জাহান্নামী। তবে আপনারা তো আমাদেরকে গোমরা জাহান্নামী বলেছেন স্পষ্ট এখান থেকে আপনারা ফতোয়া দিয়েছেন, আর আমার কাছে তো বই আছে, বইটাতে তো পরিষ্কার ভাবে দেওবন্দিকে আর আহলে হাদিসকে কোথায় কোথায় তারা জাহান্নামী, এই মুফতি আজমে ফতোয়াতে অধিকাংশ যখন আহলে হাদিসের সঙ্গে আর দেওবন্দি প্রসঙ্গে প্রশ্ন, তাদের যে নামাজ হবে না, তাদের বিবাহ করা যাবে না, তাদের কিছু করা যাবে না, স্পষ্ট আমাদেরকে গোমরা ফতোয়া জাহান্নামী ফতোয়া আপনারা দিয়েছেন। এখন বললেন যে আমরা হানাফি মুকাল্লিদ দেরকে এরা গোমরা ফতোয়া দিয়েছে বা জাহান্নামী ফতোয়া দিয়েছে, মুশরিক ফতোয়া দিয়েছে, 90% মানুষই তো গোমরা হয়ে গেল। ভাই একই কথা আমরা আপনাকে বলবো, আপনারা নিজেরাই আমাদেরকে আহলে হাদিসকে গোমরা বলেন, দেবন্দিকে গোমরা বলেন, বেরেলভি তারপর হচ্ছে আরো যে আছে ফুরুকুরা তাদেরকেও গোমরা বলেছে কিছু আগে দেখলাম, তো আপনারা তো সকলকে গোমরা বলছেন, সকলকে গোমরা বলছেন। তো ভাই এটা তো আমরা জবাব দিতে পারি এইভাবে, তো ভাই একটা ইলমি ময়দান, এখানে ইলমি ইখতিলাফ হলে ইলমি সমাধান দিতে হবে, এখানে জাজবাতি কোনো কাজ নেই, কে কি বলে সেটা পরের কথা। আর স্পষ্ট আমি কোরআন এবং সুন্নাহ থেকে যে কথাটা দিয়েছি। আরেকটা তিনি বললেন যে তৌহিদের অ্যাটম বোম, বইটার নাম দেখে হাস্যকর মনে হলো আপনার, আমি একটা বইয়ের নাম বলি হোসাইমুল হারমাইন, আহমেদ রেজা খান বেরেলভির লেখা, হোসাইমুল হারমাইন মানে কি, কিসে ভাই তরবারি দিয়ে কাজ হচ্ছে নাকি, আপনার যদি তরবারি ব্যবহার করতে পারেন বইয়ের নামে, ভাই আমরা অ্যাটম বোম ব্যবহার করলাম তো সমস্যা কোথায়, আপনাদের বইয়ের নাম হোসাইমুল হারমাইন। স্পষ্ট দুইয়ের নাম হচ্ছে যে যে মুকাল্লিদদের যে মুসলিম নয় বা হাবি যাবে এটা, তো ভাই এটা সার্বিক জবাব এটাই। আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ আলোচনা করেছি, আমি তিনটে কোরআনের আয়াত দিয়েছি, তিনটে হাদিস পেশ করেছি, আমি ইজমার দলিল পেশ করেছি, আমার একটা দলিলে খণ্ডন করতে পারেনি আলহামদুলিল্লাহ, আমি নয়খানা প্রশ্ন ছুড়েছি, একটা প্রশ্নের তিনি উত্তর এখন পর্যন্ত দিতে পারেনি, তিনি অনর্থক কিছু অপ্রাসঙ্গিক জায়গায় আলোচনা করেছে, এবং তাকলিদের সাক্ষী যে ওয়াজিব এর পক্ষে না কোরআনের আয়াত পাঠ করেছে, না হাদিস পাঠ করেছেন, না উম্মতের ইজমা পেশ করেছেন, কিছুই করেননি। অথচ আলহামদুলিল্লাহ অনেক কিছু যতটা সম্ভব আমি দিয়েছি, আমার সময় শেষ হলে একটু আঙুল তুলবেন।
কতক্ষণ হলো? 8 মিনিট, 2 মিনিট আছে, 2 মিনিট আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি এতটা বুঝেছি যে কোরআন থেকে, হাদিস থেকে এবং কুরআনে সালাসা, চার তিন প্রজন্ম, আমি নিজে দেখেছি যে জাল হকে আপনারা নিজেরা লিখেছেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে তাকলিদ ছিল না, তার জামানায় তাকলিদ ছিল না, আলহামদুলিল্লাহ। ওই যে সূরা বাকারা 137 নম্বর আয়াত স্পষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে বলেছেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতু বিহি ফাকাদ হেদায়াও, যে তোমরা তাদের মতো ইমান আনো তবে হেদায়াত প্রাপ্ত হবে। কাদের মতো? সাহাবাদের মতো। সাহাবীরা তাকলিদ করেনি, আমরা করিনি, ভাই এটা আমাদের দলিল। আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতি খুলাফা রাশিদিন মাহদীন, ইখতিলাফ যখন হবে আলাইকুম বিসুন্নাতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, রাসূলের সুন্নাত এবং খুলাফা রাশিদিনের সুন্নাত, চার খলিফা আবু বকর, উমর, ওসমান, আলী, চারজন কেউ তাকলিদ করেনি, আপনাদের কথা দ্বারা প্রমাণিত, আলহামদুলিল্লাহ আমরা তাকলিদ করি না। 5 নম্বর, ইমাম আবু হানিফা, শাফিয়া, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তারাও তাকলিদ করেনি, আলহামদুলিল্লাহ আমরা তাকলিদ করি না। স্পষ্ট পবিত্র মুসনাদে আয়াত নম্বর 115, ওমা ইশাকি কে রাসূল মি বাদিমা তাবালিল হুদা ইয়াতবি গাইদি সাবিলিল মুমিনিন ওয়াল হিমাত ওয়াল মুসলিম জানাম সাত মাসিরা, যে তারা কোরআন হাদিস স্পষ্ট হয়ে যাওয়ার পরে মুমিনিন, যে মুমিনদের পথ ছেড়ে দিয়ে, মুমিন বলতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাদের উপরে আল্লাহ রাজি হয়েছেন, খুশি হয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাতবার 100 নম্বর আয়াত। তো এই মুমিনদের পথ ছেড়ে দিয়ে অন্য পথে ধাবিত হবে। তো মুমিনদের পথ কি? সাহাবাদের পথ কি? তাকলিদ না করা, আলহামদুলিল্লাহ আমরা তাকলিদ করি না। আমাদের জন্য কেন মুমিনিন এদের পথে চলতে হবে? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি, রাজি, তারাই মুমিন। সূরা বাকারা 137 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহ আমরা তাদের পথে চলছি, কেন? তারা তাকলিদ করেনি, আমরা তাকলিদ করছি না। আমাদের কাছে লজিক্যাল, যৌক্তিক সবই কারণ আছে। চার চারটে ইমাম কেউ তাকলিদ করেনি এবং খাইরুল কুরুনের মধ্যে কেউ তাকলিদ করেনি। আল্লাহ আল্লাহ রাসূল সাহেব বুখারী 2752 নম্বর হাদিসে বলেছেন যে খাইরুন নাসি কারণী, যে সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, সুমাল্লাদিন ইয়ালুহুম সুমাল্লাদিন ইয়ালুহুম, যে তারপরের যুগ শ্রেষ্ঠ, তারপরের যুগ শ্রেষ্ঠ, তিনটে যুগ, রাসূলের যুগ, হাজরের যুগ, তাবের যুগ, এর মধ্যে তাকলিদ ছিল না, আলহামদুলিল্লাহ। তিনটা যুগের মধ্যে তাকলিদ ছিল না, আলহামদুলিল্লাহ আমরা তাকলিদ করি না। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আর বিশেষ করে একটা আশ্চর্য আরো হয়ে যাবেন, ইমাম লালকানী রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে আকীদা আহলুস সুন্নাহ, হাদিস নাম্বার 165, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাদার রাহুল, তাকলিদ কে হারাম বলার স্বপক্ষে যে দলিল গুলো দিয়েছে তাতে একখানা দলিল যেখানে তাকলিদ শব্দটা রয়েছে ওর উত্তর, আর বাকিগুলো তো তেমন কিছু প্রমাণ করে না। ভাবে যারা একটু হয়তো ইসলামিক থিওরি সম্পর্কে অতটা গভীর জ্ঞান রাখে না, তারাও হয়তো বা একটু এটার দ্বারা প্রভাবিত হলেও হতে পারে, ওটার উত্তর আমি দিচ্ছি। তার আগে ব্রাদার রাহুল, তুমি যে কথাটা বললে ভাই, যে একজন ব্যক্তিকে অনুসরণ করা এটা হচ্ছে তাকলিদ এবং এটা হারাম, হারাম। তো দেখো ভাই, আমার হাতে একখানা বই রয়েছে, বইটার নাম হচ্ছে মজহাব ও তাকলিদ, বইটার নাম হচ্ছে মজহাব ও তাকলিদ। আমি জানি তুমি বইটা পড়েছো, কারণ যে তুমি যে বইটা লিখেছো বিভ্রান্তি নিরসন, ওই বইটা বলতে গেলে এই বই, এই বইয়ের প্রায় জিস্ট, তোমার বইটাও আমার কাছে রয়েছে, এই বইটাও আমি দেখলাম। তো তোমার বইটা এই বই থেকে অনেকটাই ইয়ে করেছে। তো বাই দ্য ওয়ে, এই বইয়ের পৃষ্ঠা নম্বর 60, 60 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে, ওই হাদিস সম্পর্কে, হাদিসটা হচ্ছে এরকম যে আমি জানি না যে তোমাদের মাঝে কতদিন বেঁচে থাকবো, এ কারণে আমার পরে দুজন ব্যক্তির ইক্তিদা করবে, তাদের একজন ইমাম আবু বকর এবং অন্যজন উমার। তো এখানে ইমাম শব্দটা ব্যবহার করেছে আবু বকরের ক্ষেত্রে, এতে আমি অবজেকশন করছি না, কিন্তু এটা বোধহয় অরিজিনাল যে অনুবাদ এতে বোধহয় ওই শব্দটা আসতো না, ঠিক আছে, নিয়ে এসছে, কোনো অসুবিধা নাই, আমি অবজেকশন করছি না। এবার দেখো যে নিচে টিকা দিয়েছে যে আলবানি হাদিসটিকে সহি বলেছেন, আলবানি হাদিসটিকে সহি বলেছেন। এখন এই হাদিসটা গ্রহণযোগ্য কিনা, এই হাদিসটা গ্রহণযোগ্য কিনা, এটা ডিপেন্ড করছে কার উপরে? আলবানির কথার উপরে। আলবান এখানে কিন্তু আর কেউ কোনো কিছু বলেন, এখানে অন্য কারো কোনো মুহাদ্দিসের আর কোনো কল নিয়ে আসা হয়নি, অন্য কোনো মুহাদ্দিস কি বলেছেন এখানে কোনো কিছু আর বলা হয়নি। তাহলে একজন ব্যক্তিকে যদি অনুসরণ করা এই তাকলিদের সাক্ষী হয় আর এটা যদি শিরক হয়, তাহলে তোমাদের কথা অনুযায়ী এবং তোমাদের ফর্মুলা অনুযায়ী এই এই যে লেখক মজহাব ও তাকলিদের লেখক মাসুদ আহমদ, তাহলে সিরকের ফতোয়া প্রথমে কিন্তু এই ব্যক্তির উপরেই পড়ছে, এবং যদি ও মুশরিক হয় তাহলে এই ব্যক্তি কিন্তু মুশরিক বলে ঘোষণা করতে হবে। এটা এটা আমি আমি তো ফতোয়া কখনো কাউকে দিব না, 25 খানা ফতোয়া খেয়েই আছি রে বাবা, আবার ফতোয়া দিব কাকে আমি?
তো বাই দ্য ওয়ে এটা হচ্ছে পৃষ্ঠ নম্বর 60। তেমনি করে পৃষ্ঠ নম্বর 62 এ, পৃষ্ঠ নম্বর 62 এ আবার ঠিক একই জিনিস, এখানে হাদিস সম্পর্কে এখানে বলা হয়েছে আলবানি হাদিসটি সনদকে সহি বলেছেন, আলবানি বলেছেন, নিঃসন্দেহে আলবানির কথাকে আল্লাহর আল্লাহর পথের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে আলবানি বলেছেন বলে ওটাকেই গ্রহণ করে নেওয়া হলো, যেটা হচ্ছে তোমাদের যে থিওরিটা সর্বসেবা মনে করে নেওয়া আলবানি সাহেবকে, এবং ঠিক তার নিচে আবার একই রকম জিনিস ওই 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 পেজে কি আছে আলবানি হাদিসটিকে যাই বলেছেন, তো যেহেতু যাই বলেছেন তো এটা যাই হয়ে গেল। তো এটা এটা আমি কিছু উদাহরণ দিলাম মাজহাব ও তাকলিদ, তাকলিদ বই থেকে মাসুদ আহমেদ। তো তাকলিদের সাক্ষী যেটা তোমরা বলছো যে একজন ব্যক্তিকে অনুসরণ করার নাম হচ্ছে তাকলিদের সাক্ষী, এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা তোমরা কোথায় পেলে যে একজন ব্যক্তিকে অনুসরণ করা তাকলিদের সাক্ষী? এটা এটা কোরআন পাকের কোন আয়াতে আছে বা কোন সহি হাদিসে আছে? এই যে কোরআন এবং সহি হাদিস, কোরআন এবং সহি হাদিস, এটা একটু আমাকে যদি তোমরা জানাও এরপরে তো আমি উপকৃত হব। এইবার দেখা যাক ওই নাসিরুদ্দিন আলবানি সাহেব স্বয়ং তাকলিদের সাক্ষী, নাসিরুদ্দিন আলবানি সাহেব তার এই যে বইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, এই বইয়ে এই তাকলিদের সাক্ষী, এখানে একটা কথা বলে নিই যে এই আলবানি সাহেব তার এই বই লিখতে গিয়ে বলছেন যে রাসূল পাকের নামাজ, রাসূল পাক যেভাবে নামাজ পড়েছেন ওরকম নামাজ এর উপরে কোন বই আজ পর্যন্ত লেখা হয়নি। আলবানি সাহেব 1400 বছর পরে এসে প্রথম এরকম বই লিখলেন, তার আগে কেউ রাসূল পাকের সুন্নাত অনুযায়ী নামাজ পাঠ করেননি। এই হচ্ছে এই ভদ্রলোকের কথা। তো বাই দ্য ওয়ে এই ভদ্রলোক ওই কেমন বই লিখেছেন যে বই লিখতে গিয়ে জাল হাদিস লিখেছেন, বই লিখতে গিয়ে জাল হাদিস লিখেছেন, মেয়েদের এবং পুরুষদের নামে নামাজের পার্থক্য দেখাতে গিয়ে যে হাদিস নেই ওই হাদিস তিনি এখানে হাদিস বলে চালিয়ে দিয়েছেন। ব্রাদার রাহুল যদি আমাকে বলেন যে না এটাকে আপনাকে প্রমাণ দিতে হবে, আমি প্রমাণ ইনশাল্লাহ দেবো, কিন্তু তার আগে আমি দেখি যে এই যে তাকলিদের সাক্ষী, এই তাকলিদের সাক্ষীর ক্ষেত্রে নাসিরুদ্দিন আলবানি সাহেবের কি অবস্থা? ও কি শিরকের পর্যায়ে আসে? ওকে কি কেউ মুশরিক বলতে পারে নাকি বেঁচে যাবেন? আসুন আমরা দেখে নিই এই সম্পর্কে, আলবানি সাহেব সম্পর্কে। এই বইয়ের পৃষ্ঠা নম্বর 43, পৃষ্ঠা নম্বর 43, পৃষ্ঠা নম্বর 43, এখানে তিনি লিখছেন যে হাফেজ ইবনে রাজব হাম্বলি বলেন, হাফেজ ইবনে রাজব হাম্বলি বলেন। এবার এই সম্পর্কে তিনি হাফেজ ইবনে রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যে স্ট্যান্ড পয়েন্ট, তিনি এই স্ট্যান্ড পয়েন্ট কে ইসলামের স্ট্যান্ড পয়েন্ট করে চালিয়ে দিয়েছেন। এটা হচ্ছে পেজ নম্বর 43। পেজ নম্বর 70-তে, পেজ নম্বর 70-তে তিনি দেখছেন একটা হাদিস তিনি নিয়ে এসেছেন, হাদিসটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নগ্ন পদে আবার কখনো জুতো পায়ে নামাজ পড়তেন, এবং বলছেন যে ইমাম তাহাবী এ হাদিস মুতাওয়াতির বলে অভিমত প্রকাশ করেছেন। ওই তাকলিদের সাক্ষী একজনের একজনের অভিমত, তো যেহেতু ইমাম তাহাবী এটাকে করেছেন অভিমত প্রকাশ করেছেন, ফলে এখানে কিন্তু অন্য কোনো মুহাদ্দিসের আর কল নেই। ঠিক তেমনি করে আরেকটা হাদিসের ক্ষেত্রে উনি বলছেন যে হাকিম এ হাদিস সহি বলেছেন আর ইমাম শামসুদ্দিন জাহাবি এটার সঙ্গে একমত পোষণ করেছেন, তো এখানে দুজনের কল। তেমনি করে 29 নম্বরে আবার একই জিনিস মজমাউ জওয়ায়েদের এখানে হাদিসের পৃষ্ঠা 53-তে হাকিম এ হাদিস সহি বলেছেন, হাফেজ জাহাবি তার সাথে ঐক্যমত প্রকাশ করেছেন। তেমনি করে পেজ নম্বর 77-এ, পেজ নম্বর 77-এ তিনি ইমাম সরফুদ্দিন নববীর অভিমতকে, ইমাম সরফুদ্দিন নববীর অভিমতকে তিনি এখানে ইসলামিক থিওলজির অভিমত বলে চালিয়ে দিয়েছেন। এরপরে পেজ নম্বর 82-এ, পেজ নম্বর 82-এ ইবনে আসাকির বৈহাকি ও হাকিমের হাকিমে হাদিস সহি বলেছেন, অথচ হাকিম হাজার রকম হাদিসকে সহি বলেছেন, ওইগুলোকে আলবানি কিংবা এরা জাইফ জাল বলে উড়িয়ে দিয়েছেন, এবং যখনই নিজেদের স্বপক্ষে কোনো হাদিস আছে তখন কিন্তু ওটা যে কোনো একজনকে কোট করে নিয়ে
ঠিক ওটাকে সাহি এবং এই বলে ওনারা চালিয়ে দেন, ঠিক যেটা এখানে ঘটেছে পৃষ্ঠ নম্বর 82-তে। তো এই তো গেল নাসিরুদ্দিন আলবানি সাহেবের কথা। এইবার আহলে হাদিস পত্রিকাতে আমরা দেখিনি, এখানে বের করো আগস্ট 98 এর পত্রিকা দেখো এবং মে 97 এর। তো এখানে আমরা দেখবো যে তাকলিদা সাক্ষীর একেবারে পারফেক্ট এক্সাম্পল আমরা দেখবো যে কিভাবে এই আহলে হাদিস পত্রিকাতেও কিভাবে এই আহলে হাদিস পত্রিকাতেও দেখানো হচ্ছে যে ভাই তো ভাই আমি রেফারেন্সটা এখন খুঁজে পাচ্ছি না, রেফারেন্স দরকার না, আপনি বলতে থাকেন। ওকে, তো আহলে হাদিস পত্রিকায় এরকম প্রচুর আছে যেখানে শুধুমাত্র যেমন জাইফ হাদিস, জাইফ হাদিস মানতে হবে, তো জাইফ হাদিস মানতে হবে, তো কি জন্য মানতে হবে? একজন আহলে হাদিস আলেমের নাম দিয়েছেন, উনি বলেছেন যে জাইফ হাদিস আমলের ক্ষেত্রে প্রযোজ্য যদি না হাদিস খুব যদি না সনদ খুব দুর্বল হয়। তো যেখানে নিজেরা তাকলিদে সাক্ষীর ক্ষেত্রে নিজেরা সম্পূর্ণভাবে নিমজ্জিত রয়েছেন এবং কথায় কথায় তাকলিদে সাক্ষী করেন, সেই ক্ষেত্রে অন্যের দিকে অঙ্গুলি তোলা যে তাকলিদে সাক্ষী করা, তো যেখানে তাকলিদে সাক্ষী সবাই করেন এবং পারমিসিবল রয়েছে। এবং এরপরে ইনশাআল্লাহ আমি তোমার যে ওই প্রশ্নগুলো এবং তাকলিদে সাক্ষীর পক্ষে যে দলিল যে সাহাবায়ে কেরামের যুগে ছিল কিনা এবং কোরআন পাকে এর দলিল আছে কিনা, হাদিস পাকে এর দলিল আছে কিনা, ইনশাআল্লাহ আমি এর প্রমাণ নিয়ে আসবো। ব্রাদার রাহুল, আলহামদুলিল্লাহ দুবার ট্রাম আছে এখন পর্যন্ত, আমার একটা 10টা প্রশ্নের একটার উত্তর দেওয়া আসেনি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর, যে আমি যে দলিল দিয়েছি তার একটা এখন পর্যন্ত খণ্ডন আসেনি, আলহামদুলিল্লাহ। 10 খান প্রশ্ন করেছি তার খণ্ডন আসেনি, আমি তার প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট জবাব দিয়েছি, তার রিবাটেল নতুন পয়েন্ট মানে তিনি তার জবাব না দিয়ে নতুন নতুন তিনি পয়েন্ট উপস্থাপন করছে, আলহামদুলিল্লাহ। আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি, তিনি যতই নতুন অভিযোগ করুক না কেন, আলহামদুলিল্লাহ আমি জবাব, উনি 10 মিনিট ধরে আলোচনা করলাম, 1 মিনিটে একটা জবাব ইনশাল্লাহ দেওয়া সম্ভব। তো আসুন এই ট্রামে তিনি যে অভিযোগ গুলো করেছে তার সংক্ষিপ্ত জবাব, এক জবাব 10 খান আপনার অভিযোগ খতম। আমাদের প্রতিপক্ষ রিজভী সাহেব তিনি বলেছেন যে আলবানি রহমাহুল্লাহর কোন হাদিস কে আমাদের আহলে হাদিস কোন লেখক নিয়ে এসে বলেছেন তিরমিজি হাদিসটা সহি, আমরা মেনে নিয়েছি, তো এটা কি তাকলিদের সাক্ষী নয়? শ্রোতা মন্ডলী আপনাকে ধোকা দিচ্ছে, একটু বলে দিই, তাকলিদের সাক্ষী কি? তাকলিদের সাক্ষী কি আমাকে বলেছেন কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে? আরে ভাই আপনি কি কার সঙ্গে আলোচনা করছেন, আহলে কোরআনের সঙ্গে আলোচনা করছেন না? আমি আহলে হাদিস, কোরআন হাদিস ইজমা কিয়াস আমার দলিল। তো ভাই স্পষ্ট করে তাকলিদের সাক্ষী আপনি ইনকার করেন যে একজন ব্যক্তিকে তার একজন ব্যক্তির অনুসরণকে তাকলিদের সাক্ষী বলা হয় কি হয় না? আপনি তাকলিদের সাক্ষীর পক্ষে ভাই, তাকলিদের সাক্ষী করবেন আপনি আর দলিল দেবো আমি, আজীব ব্যাপার। তারপরে যে দলিল চাইছেন, আলহামদুলিল্লাহ দলিল দেওয়ার জন্য আমি প্রস্তুত, আপনাদের বই যা আল হক তাকলিদ অধ্যায় পরিষ্কারভাবে তাকলিদের সাক্ষীর ব্যাখ্যা দিয়েছে। আর 2 নম্বর, আপনার ওয়েবসাইট থেকে আপনি একটা ওয়েবসাইট শেয়ার করেছিলেন, সেখানে একটা বই পেয়েছিলাম মাঝহাব অনুসরণ বিভ্রান্তি নিরসন, পৃষ্ঠা নম্বর 8 আর 9 পরিষ্কারভাবে সেখানে লিখেছে তাকলিদের সাক্ষী কি, আপনাদের বই আপনার পরিষ্কারভাবে লিখেছেন, আমি পিডিএফটা নামিয়েছি আপনাদের সাইট থেকে, আপনি পরিষ্কারভাবে এখানে তাকলিদের সাক্ষী নির্দিষ্ট কোন একজন ব্যক্তির অনুসরণকে বলা হয় তাকলিদের সাক্ষী। ভাই এটা আমি দলিল নিয়েছি, আপনাদের ভাই তাকলিদ আপনারা করছেন, দলিল তো আপনাদের কাছ থেকে নিব রে ভাই। 2 নম্বর, যে একজন ব্যক্তির কথাকে মানা হচ্ছে তাকলিদের সাক্ষী, আমি বলছি এটা হারাম। ভাই একটা দলিল দিলাম, তাকলিদের সাক্ষীকে খণ্ডন করলাম, হেদায়া প্রথম খণ্ড 71 পৃষ্ঠা, আর একটা 2 নম্বর দলিল দিলাম তাকলিদের সাক্ষী নির্দিষ্ট একজন ব্যক্তির অনুসরণ করা, আলহামদুলিল্লাহ আমি তাকলিদের সাক্ষী না করে দলিল দিয়েছি। 3 নম্বর দলিল জাস্টিস তাকি উসমানি, তাকলিদ মাঝে তাকলিদ কেউ কেন, পৃষ্ঠা নম্বর 28 তাকলিদের সাক্ষী ওটাকে বলেছে যে কোন একজন নির্দিষ্ট একজন ব্যক্তির ইমামকে তাকলিদ করাকে তাকলিদের সাক্ষী বলে। ভাই আজ কেন আপনি অস্বীকার করছেন, কেন আপনি বলছেন আরে ভাই আপনি তাকলিদের সাক্ষী করছেন, দলিল মানে তাকলিদের সাক্ষীর সঙ্গে আপনি বলেন, আর আমি যে তাকলিদের সাক্ষীর সংজ্ঞা বলেছি আপনি তারা ইনকার করেন, জেনারেল রহমিন ভাই আপনি তাকলিদের সাক্ষীর সংজ্ঞা ভুল বলেছেন, তাকলিদের সাক্ষী নির্দিষ্ট একজন ইমামের তাকলিদ নয়। 2 নম্বর পয়েন্ট, আপনাদের তাকলিদের সাক্ষী কি একটু আপনাদেরকে প্রকাশ করে দিই, আপনারা খুলবেন জা আল হক আহমেদ ইয়ার খান নাইমি হাকিমুল উম্মাদ বেরলবি মাঝহাবের, জা আল হক 3য় খণ্ড পৃষ্ঠা নম্বর 126 অধ্যায় পরিষ্কারভাবে অধ্যায় কুনুত অধ্যায় কি লিখছে দেখেন,
এই বিভিন্ন জবাব আমরা বারবার দিয়েছি, এখন একটি মীমাংসাপূর্ণ আলোচনা করছি, আর সেটা হলো আমাদের দলিলাদিত রিয়াদ গুলো নয়, মানে যে হাদিস গুলো দিয়েছে এই দলিল আপনাদের হাদিস গুলো নয়, আমাদের মূল দলিল তো ইমাম আবু হানিফা রহমুল্লাহ নির্দেশ। আমরা এই আয়াত হাদিস গুলো মাসায়েলের দৃঢ়তার জন্য উপস্থাপন করে থাকি, এটা হচ্ছে তাকলিদের সাক্ষী। কোনটা তাকলিদের সাক্ষী দেখেন, বলছে এর বিভিন্ন জবাব আমরা মানে বারবার দিয়েছি, এখন একটি মীমাংসাপূর্ণ আলোচনা করছি, আর সেটা হলো আমাদের দলিল আদি তো রিওয়াত গুলো নয়, মানে এতক্ষণ যে হাদিস গুলো দিয়েছি এগুলো আপনাদের দলিল নয়। দলিল কি? দলিল তো আমাদের ইমাম আবু হানিফা রহমাল্লার কথা। তো ভাই এটা হচ্ছে তাকলিদের সাক্ষী যে কোরআন হাদিস আপনাদের দলিল নয়, আপনাদের দলিল ইমাম আবু হানিফা রহমাল্লার কথা। এটা আপনাদের এই আহমেদ খান নামি যা আল হাক তৃতীয় খণ্ড 26 পৃষ্ঠায় স্পষ্ট লিখেছে। এবার আসেন যে নাসিরুদ্দিন আলবানী রহমাল্লাহ এই হাদিসকে সহি বলেছে, আমাদের কোন আলেমা তার বই নকল করেছে এবং লিখেছে আলবানী হাদিসকে সহি বলেছে, এটাকে তাকলিদ ভাই আপনি ভুল করছেন বা ধোকা দিচ্ছেন। কারণ এটাই আমরা আহলে হাদিসরা কখনোই এ দাবি করি না যে আলবানী যে তাহকিক করেছে এটাই ছিল ধার্য, আলবানীর তাহকিকটা সহি, এর বাইরে যাওয়া যাবে না, এই কথা আমাদের দাবি নয়। আমরা নিজেরাই আলবানী রহমাল্লাহ যে হাদিসের তাহকিকে জাইফ, অনেক হাদিসকে সহিকে জাইফ বলেছে আমরা খণ্ডন করেছি। আপনি বলেছেন যে আমাদের যখন পক্ষে চলে আসে তখন সহি বলে দিই, আমাদের বিপক্ষে চলে যে বলি, মিথ্যা কথা, জ্বলন্ত প্রমাণ সোহাবুল ইমাম লিল বাই হাকির হাদিস 1741 মুস্তাদ হাকিম প্রথম খণ্ড 88 পৃষ্ঠাতে হাদিস আছে আবু সাইদ খুদ্দি থেকে, ফাইনা খুলুফুনা আহলে হাদিস ইবাদানা, আবু সাইদ খুদ্দি বলছে তোমাদের আমাদের উত্তরসূরি তোমরা আহলে হাদিস। আলবানী রহমাল সিলসিলা হাদিস সহিয়া 270 নম্বর হাদিসে হাসান বলেছে, ইমাম হাকিম হাদিসটাকে তার গ্রন্থে হাসান বলেছে, কিন্তু আমরা বলি জি না এই হাদিস সহি নয়, আসমা রিজালের দৃষ্টি করে হাদিস সহি নয়, আবু হারুন আব্দি জয়ীফ রাবি। তো ভাই আমাদের পক্ষে আমাদের হাদিসটা পক্ষে যে নিজেকে আহলে হাদিস পৌঁছায় দিতে হবে, যেহেতু সনদ জয়ীফ আবু হারুন আব্দি রাবি জয়ীফ আছে, তার জন্য আমরা বলেছি হাদিস সহি নয়, এটা গ্রহণযোগ্য নয়, আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। মিথ্যা অভিযোগ দিয়েছেন যে আমাদের পক্ষে যদি জয়ীফ হাদিস আসে আমরা নিজেকে সহি বলি, তার খণ্ডন করেছি যে আহলে হাদিস নামটাই যে হাদিস একমাত্র আছে সে হাদিসটাকে আমরা জয়ীফ হুকুম লাগিয়ে দিয়ে সরিয়ে দিয়েছি, আমরা গ্রহণ করি নাই, এটা আপনার অভিযোগের খতম। আপনি আলবানী রহমাল্লাহ থেকে অনেক দলিল দিয়েছেন, ভাই মনে রাখবেন তাকলিদের সাক্ষী কি, যে একজন ব্যক্তির কথাকে সর্ব অবস্থাতে মানতে হবে, যেমন ইমাম আবু হানিফা রহমাল্লাহ মাযহাব মানলে ইমাম আবু হানিফা রহমাল্লাহর কথাকে হুজ্জত মানতে হবে, এটা তাকলিদের সাক্ষী বলা হয়। তো ভাই আমরা কি কখনো বলেছি যে আলবানী যে হাদিসটাকে সহি বলেছে ওটাই সহি, শেখ সোহেব আহমদ যদি হাদিসটাকে জয়ীফ বলে দেয় তাহলে সোহেব আহমদের কথা মানা যাবে না, ইমাম মুসলিম যদি হাদিসটাকে জয়ীফ বলে মানা যাবে না, ইমাম আবু দাউদ যদি ওই হাদিসটাকে জয়ীফ বলে কিন্তু আলবানী সহি বলেছে মানা যাবে না, এই দাবি আমরা করি না রে ভাই, এ দাবি করি না। অসংখ্য হাদিস আছে যেটা আলবানী সহি বলেছে আমরা মানি না, যদি আমাদের পক্ষে আছে, একটা উদাহরণ দিলাম আরো অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। মূলত আলবানী রহমাহুল্লাহ হাদিসটিকে সহি বলছে, যদি এই আমরা বিশ্বাস করতাম যে আলবানী তাহকিকই চূড়ান্ত, আলবানী একদম 100% আলবানী প্রত্যেকটা কথা মানতে হবে, তখন আমাদেরকে বলতে পারতেন যে আমরা আলবানী মুকাল্লিদ বা নামে আলবানী তাকলিদের সাক্ষী করছি, জিনা করছে না। তার জ্বলন্ত প্রমাণ ইল্লা মারাতুন ওয়াহিদা গফলেতুন প্রসঙ্গে আলবানী হাসান বলেছে আমরা বলছি জয়ীফ, আলবানী তাহকিক ভুল। একাধিক এ ধরনের অসংখ্য হাদিস, একটা আমি পক্ষে বললাম একটা বিপক্ষে বললাম, আমাদের পক্ষের হাদিস আলবানী সহি বলেছে কিন্তু আমরা গ্রহণ করিনি কেন হাদিসটা জয়ীফ। তো ভাই এটা সম্পূর্ণ একটা আমাদের উপরে মিথ্যা অভিযোগ। আর একটা বললেন কি যে আলবানী রাহমাউল্লাহর হাদিস জাল, আপনি আলবানী সিফাতুস সালাতুন নবী, ভাই আলোচনা হচ্ছে তাকলিদ প্রসঙ্গে, ভাই দলিল পেশ করেন কোরআন হাদিস ইজমা থেকে, আলবানী রাহমাউল্লাহ তার বই কি লিখেছে ভাই এটা আজকের আলোচ্য বিষয় নয়, আলবানী রাহমাউল্লাহ কোন হাদিস তার বই জাল লাগিয়েছে এটা তাকে বলেন গে ভাই, তাকে তার সঙ্গে আলোচনা করেন, বা এই বিষয়ে যদি আলাদা কোনো দিন আলোচনা করতে চান সেদিন এই বিষয়ে আলোচনা করে সাতটা পূরণ করে দিব। আজকে আলবানী তার বই সিফাতুস সালাতুন নবীতে কি নিয়ে এসেছে, তার হাদিস সহি বলেছে কিন্তু আসলে হাদিসটা জাল, ভাই এটা আলাদা বিষয়, আজকে তাকলিদের সাক্ষীর সঙ্গে নয়। তো ভাই এটা দিয়ে ফালতু সময় নষ্ট করে লাভ নেই, আলোচনা হচ্ছে তাকলিদের সাক্ষী উম্মতের জন্য হারাম নাকি ফরজ। আপনি ফরজের পক্ষে একটা কোরআনের আয়াত পেশ করতে পারেননি, হাদিস পেশ করতে পারেননি, আপনি এখন পর্যন্ত ইজমা পেশ করতে পারেননি, ইজতেহাদ পেশ করতে পারেননি, কোনো দলিলই দিতে পারেননি। আপনি আলবানী রহমাল্লাহ এটা বলেছে ওটা বলেছে এটা নয়, আপনি যতগুলো দলিল দিয়েছেন হাদিস তাহকিক আমরা যাদের গ্রহণ করছি এটা কি তাকলিদের সাক্ষী? জি নয়, কারণ আমরা শুধুমাত্র একজন মহাদ্দিস শুধু আলবানীর তাহকিকটাকে আমরা চূড়ান্ত বলি না, তার জ্বলন্ত প্রমাণ আমার এই তাকলিদে তাকলিদ বিভ্রান্তি নিরসন এই বইটাতে, নাহলে 50 জন মহাদ্দিসের কথা নকল করা আছে, রিজার্ভ শাস্ত্র দেওয়া আছে, আল হাদিসের যে কোনো বই উঠিয়ে দেখেন আলবানীর তাহকিক দেয়া থাকে, সোহেবের আউনদের তাহকিক দেয়া থাকে, হোসেন আসাদ দারানির তাহকিক দেয়া থাকে, একজন আমরা মহাদ্দিসের তাকলিদ বা একজন মহাদ্দিসের কথাকে আমরা শিরোধার্য মনে
পড়ি না, ইমাম হাজারের কথা দেয়া থাকে, ইমাম হাকিমের কথা দেয়া থাকে, তাকলিদের সাক্ষী খণ্ডন হলো, যেটা আমরা বলতাম না শুধু আলবানির কথাই চলবে, বাকি সবার তাহকিক বাতিল, কাউকে মানা যাবে না, আলবানি ঠিক করে ভুল করে এটাকে মানতে হবে, এটা ছিল তাকলিদের সাক্ষী। কিন্তু তাকলিদের সাক্ষী কি যেন আপনার পরিষ্কার ভাবে লিখেছেন যে আমাদের দলিল গুলো তো কোরআনের কোরআনের হাদিস গুলো নয়, আমাদের দলিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তো আপনার দলিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এটা তো তাকলিদের সাক্ষী। এই বইটারই তাকলিদের উপরে লিখতে গিয়ে কৃষ্ণমা পৃষ্ঠে জা আল হকে লিখেছে পরিষ্কার ভাবে যে চার মাসের খিলাফ যদি কোনো কোরআনের আয়াত চলে আসে, যদি হাদিস চলে আসে, যদি কোরআন চলে আসে, হাদিস চলে আসে, তবুও একজনের মানা যথেষ্ট নয়। আমি একটু দেখিয়ে দিই কি লিখেছেন আপনারা, তাকলিদের সাক্ষী কাকে বলে, জাল হক আমি 43 পৃষ্ঠা থেকে দেখাবো, যেটা নতুন নুসখা, তাহকিক তাকলিদ ছ, পরিষ্কার কি লিখছে দেখেন, চার মাঝহাব ছাড়া অন্য কোন মাঝহাবের তাকলিদ বা অনুসরণ জায়েজ নয়, যদিও সে মাঝহাব সাহাবিদের উক্তি হোক, মানে মাঝহাবের বাইরে যদি সাহাবিদের উক্তি আসে, যদি উক্তি আসে সাহাবিদের উক্তি হোক, সহি হাদিস হোক, কোরআনের আয়াতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হোক, এ চার মাঝহাবের কোন একটি অনুসরণ নয়, সে পথভ্রষ্ট পথভ্রষ্টকারী, কোরআন হাদিসের কেবল বাহ্যিক অর্থ গ্রহণ করা কুফরির মূল। পরিষ্কার ভাবে লিখছে চার মাঝহাবের বাইরে যদি সাহাবিদের আমল চলে আসে আপনি গ্রহণ করতে পারবেন না, যদি কোরআনের আয়াত চলে আসে নাউজ বিল্লাহ মিন যালিক তারপরে গ্রহণ করতে পারবে না, কেন মাঝহাবে নাই, কোরআনের আয়াত চলে আসলে মানতে পারবে না, হাদিস আসলে মানতে পারবে না, সাহাবিদের আমল আসলে মানতে পারবে না, কেন আমাদের মাঝহাবে নাই ভাই। এটাই তাকলিদের সাক্ষী, আমরা তাকলিদের সাক্ষীকে আমরা রদ করেছি, তাকলিদের সাক্ষী হারাম, নিঃসন্দেহ হারাম, তিনটে কোরআনের আয়াত, তিনটে হাদিস, অসংখ্য তাদের গ্রন্থ থেকে দলিল উপস্থাপন করেছি, নিষ্পত্ত যে তাদের তাকলিদ হচ্ছে ওটাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে ফতোয়া দিয়েছে এটাই হুজ্জত, কোরআন হাদিস দলিল নয়। আহমেদ ইয়ার খান নাইমি জাল হকের 126 পৃষ্ঠা তৃতীয় খণ্ডে স্পষ্ট লিখেছে, যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে কোরআনের আয়াত চলে আসে, হাদিস চলে আসে, এবং যদি সাহাবিদের আমল চলে আসে, তবু আপনারা মানবেন না, এটাই তাকলিদের সাক্ষী। আমরা আলবানি বলেন, ইমাম বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, তিরমিজি বলেন, ইমাম তাইমিয়া বলেন, ইমাম আব্দুল ওয়াহাব বলেন, যত মুহাদ্দিসের কথা বলবেন, আমরা কোন একজন ব্যক্তিকে কখনোই বলি না ইমাম তাইমিয়া বলেছে ঠিক, ইমাম তাইমিয়ার অসংখ্য প্রত মানি নাই, অসংখ্য দলিল আছে, আমাদের পক্ষে আছে তবু মানি নাই, আলবানির অসংখ্য হাদিস থাকি আমরা মানি নাই, ইমাম বুখারী প্রত্যেকটা কথাই যে হুজ্জত দলিলযোগ্য মানি নাই। তো ভাই এটা তাকলিদের সাক্ষী নাই, কিন্তু আপনার তাকলিদের সাক্ষী জনসাধারণ আপনাকে বলছি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাটাই হুজ্জত, কোরআন হাদিস কি আছে দেখার দরকার নেই, যদি মাযহাবের বিপক্ষে যদি কোরআন হাদিস সাহাবীদের আমল চলে আসে তারা বলছে না মানা যাবে না, মানলে গোমরা হয়ে যাবে, মাযহাবের বিপক্ষে কোরআনের আয়াত হাদিস সাহাবীদের আমল যদি চলে আসে আপনি মানতে পারবেন না, কেন আপনি একজন মাযহাবের মুকাল্লিদ, তার জন্য কোরআন হাদিস মানতে পারবেন না, যদি মানেন আপনি গোমরা জাহান্নামী, এটা হচ্ছে তাকলিদের সাক্ষী। তো ভাই আমি আপনাকে অনুরোধ করছি তাকলিদ প্রসঙ্গে, তাকলিদের সাক্ষী প্রসঙ্গে কোরআন থেকে হাদিস থেকে ইজমা থেকে একটা দলিল পেশ করেন, অন্তত আমাদের 1.5 ঘন্টা আলোচনা শেষ হয়ে যাচ্ছে 2 ঘন্টা, এখন পর্যন্ত তাকলিদের সাক্ষীর উপরে বিসমিল্লাহ বলে একটা তাকলিদের দলিল আসে নাই। অনুরোধ করছি আমাদের প্রতিপক্ষকে ভাই তাকলিদের সাক্ষী যে বলো দলিল পেশ করেন। ব্রাদার রাহুল ইওর টাইম ইজ ওভার। জাযাকাল্লাহ খাইরান। জি ব্রাদার রাহুল একটা খুব বড় অভিযোগ নিয়ে এসেছেন, এবং সত্যি যদি এরকম হয় যে অভিযোগটা উনি করছেন, যদি অভিযোগটা সত্য হয় তাহলে তো সত্যি মানে ব্যাপারটা খুব গুরুতর। অভিযোগটা হচ্ছে যে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যদি ইমাম ও আবু হানিফার কল পাওয়া যায় তাহলে আমরা ইমাম আবু হানিফাকে মানবো, কোরআন হাদিস মানবো না। তো এই যে কথাটা, এই কথাটা আমার মনে হয় যে ব্রাদার রাহুল তুমি যেখানে যেখানে পড়েছো তুমি ব্যাপারটা বুঝতে পারো নি ঠিকঠাক বলে তুমি এই কথাটা বলছো। ব্যাপারটা তো ব্যাপারটা কখন এরকম হয় যে একজনকে বলতে পারে যে কোরআন হাদিসের বিপক্ষে যদি আবু হানিফা রহমাতুল্লাহ কল আসে তাহলে ওটাকে আমরা মানবো, কোরআন হাদিস মানবো না। না ভাই ব্যাপারটা এরকম নয়, তুমি ব্যাপারটা ভুল বুঝেছো। ব্যাপারটা হচ্ছে কি যে সহি হাদিস কি সবসময় আমলযোগ্য? সহি হাদিস হলেই কি আমল করা যাবে? তুমি কিছু মনে করো না ব্রাদার রাহুল, মেয়েদের খাতনা কি তোমরা করো? সম্মানিত দর্শক বৃন্দ, সহি হাদিস আছে মেয়েদের খাতনা করার ব্যাপারে, মেয়েদের খাতনা করার ব্যাপারে সহি হাদিস রয়েছে, কেউ কি মেয়েদের খাতনা করান? ব্রাদার রাহুলের কাছ থেকেও জানতে চাইবো যে উনি যখন উনার যখন টার্ম আসবে তখন তিনি বলবেন যে সহি হাদিস যেখানে রয়েছে, যেমন আমি সহি হাদিস কেন বলে দিই, এখানে একটা হাদিস রয়েছে সহি বুখারীতে যে এটা রেওয়ায়েত করছেন আবু মুসা, এটা হাদিস নাম্বার সহি বুখারী বলা হচ্ছে।
এখানে হচ্ছে যে এক্সকিউজ মি, একটা হাদিস নাম্বার, বুখারীর হাদিস নাম্বারটা বলবেন। বুখারীর হাদিস নম্বরটা রাহুল ভাই আমার এখনই তোমাকে দিতে পারছি না, তুমি এখান থেকে দেখে নাও, প্রয়োজন আমি পরে দিয়ে দেবো, কারণ যেটা আমি লিখতে ভুলে গেছি, তুমি এটা দেখে নাও, আমি তোমাকে প্রয়োজনে পরে দিয়ে দিচ্ছি। এখানে যেটা সম্ভবত এটা ওই মুহসিন খানের যে ইংলিশ ট্রান্সলেশন রয়েছে, সার্কামসিশন অফ গার্লস, এখানে দেওয়া রয়েছে 785, সম্ভবত এটা হাদিস নাম্বার, সম্ভবত মেবি 785, সম্ভবত 785। তো এইখানে হ্যাঁ মুহসিন খানের যে ইংলিশ ট্রান্সলেশন সহি বুখারীর সেখান থেকে, তো এখানে লাস্ট যে কথা হচ্ছে যে দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাইড ওয়েন আ ম্যান সিটস বিটুইন দ্য ফোর পার্টস অ্যান্ড দ্য টু সার্কামসাইজ পার্টস মিট দেন গোসল ইজ অব্লিগেটরি। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি, টু সার্কামসাইজ পার্টস মিট, টু সার্কামসাইজ ছেলেদেরও এবং মেয়েদেরও। তো এখানে এই হাদিসটা রয়েছে, ওহো না ব্রাদার রাহুল এখানে রেফারেন্স রয়েছে, আমি বলছি এই হাদিসটা সহি মুসলিমের ভলিউম 1 পেজ 463 কিতাবুল হাইজ হাদিস নাম্বার 785 দারুসসালাম পাবলিকেশন। আমি রিপিট করছি, সহি মুসলিম ভলিউম 1 পেজ 463 কিতাবুল হাইজ হাদিস নাম্বার 785 পাবলিশ বাই দারুসসালাম পাবলিকেশন। এবং এই সম্পর্কে হাদিস আবু দাউদেও রয়েছে, হাদিস নম্বর 5271, যে হাদিসটাকে সহি বলে ঘোষণা করা হয়েছে, যারা মুহাদ্দিস সহি বলে ঘোষণা করেছেন। তো তাহলে যদি সহি হাদিস এরকম ক্ষেত্রে যে আগে দেখতে হবে যে সহি হাদিস আমলযোগ্য কিনা। এবার এটা আমি একটা এক্সাম্পল দিলাম, দুই নম্বর এক্সাম্পল দিই যে সহি বুখারিতে সবই হাদিস সহি এবং উঁচু মানের সহি। তো সহি বুখারিতে কিন্তু ব্রাদার রাহুল বসে পেচ্ছাপ করার হাদিস নেই। কদিন আগে আমার এক আহলে হাদিস বন্ধুর সঙ্গে আলোচনা হচ্ছিল, তো ও বলছে যে আমি সবকিছু কোরআন এবং সহি হাদিস অনুযায়ী মানি, যা কিছু করি কোরআন এবং সহি হাদিস অনুযায়ী করি। তো বললাম যে পেচ্ছাপ কিভাবে করো, তো বলছে বসে করি। বললাম কেন, সহি বুখারি তো দাঁড়িয়ে পেচ্ছাপ করার কথা আছে। বলছে তাই নাকি, ও ঠিক আছে আমি তাহলে এরপর থেকে দাঁড়িয়ে পেচ্ছাপ করবো। তো ওকে ওর দাঁড়িয়ে পেচ্ছাপ করা ওকে মুবারক হোক, ব্রাদার রাহুল করুক, দাঁড়িয়েই করুক, ছিটবে টিটবে কি করবে। তো ভাই দাও এখন, তবে আমি বলবো কেউ যেন এইভাবে এইভাবে কেউ যেন এইভাবে কেউ যেন সহি হাদিস অনুসরণ করা শুরু করে না দেন, যে আমরা হঠাৎ জেনে গেলাম যে পেচ্ছাপ করতে হয় বসে, এবং এখন জানলাম যে না সহি হাদিস আছে। এটা কি কানেক্ট কানেক্ট রয়েছে আব্দুর রহমান, দেখো তো এটা কি পুয়ার নেটওয়ার্ক, আওয়াজ কি হচ্ছে পেচ্ছাপ করার যে হাদিস, এই হাদিস থেকে যেহেতু এই হাদিস গুলো দাঁড়িয়ে পেচ্ছাপ করার হাদিস, এটা যেহেতু হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন, আমি আরেকবার অ্যাড করছি। তো যাই হোক, আপনারা দেখেছেন এখন পর্যন্ত তাকলিদের উপরে না কোরআন থেকে দলিল দিয়েছে, না হাদিস থেকে দলিল দিয়েছে, না ইজমা থেকে দলিল দিয়েছে, দিতেও পারেনি। আমি যে অভিযোগগুলো করেছি, 10টা প্রশ্ন করেছি, একটাও প্রশ্নের জবাব আসেনি, কোশ্চিন কালো একটা প্রশ্নের জবাব আসবে না। দুই নম্বর, আমি যে কোরআন হাদিস থেকে দলিল দিয়েছি একটা খণ্ডন করেনি, করবো 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 করছে, আর প্রত্যেকবার নতুন নতুন অভিযোগ নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ নতুন নতুন অভিযোগের জবাব আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি ইনশাল্লাহ। সারা রাত ধরে যদি মানে উনি ওইভাবে আলোচনা করতে চান, সারা রাত ধরে আলোচনা করা সম্ভব নয়, 2 ঘন্টা হয়ে যাচ্ছে, আমার চার্জে লাগে একটু, 2 ঘন্টা হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত না কোরআন থেকে দলিল দিয়েছে, না হাদিস থেকে তাকলিদের সাক্ষী। আমার একদম দৃঢ় বিশ্বাস কোরআন হাদিস থেকে একটা দলিল পেশ করতে পারবে না, ইনশাল্লাহ করেই দেখুক কোরআন হাদিস থেকে দলিল, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো যাই হোক উনি আসুক, তারপরে আমি কথা বলবো। আচ্ছা ওনাকে মেসেজ দিই, কি সমস্যা ওনার, মেসেজ দিয়েছে নাকি, কি সমস্যা, চলে গেলেন কেন বলে।
উনি চলে গেলেন কেন বুঝতে পারছি না, আমরা মেসেজ দিয়েছি ওনাকে। আচ্ছা ততক্ষণ আসুক আপনার। আচ্ছা উনি লিখেছেন ওনার চার্জ প্রবলেম, ওনার চার্জ প্রবলেম আছে এটা লিখছে। আচ্ছা দেখি তারপরে মেসেজ দিই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়েলকাম ব্যাক এভরিবডি। জাজাকাল্লাহ খাইরান। এই যে কথাটা তোলা হচ্ছে এবং এই অভিযোগ অত্যন্ত মারাত্মক অভিযোগ এবং এটা না বোঝার জন্য এই জিনিসটা হচ্ছে। আসলে সাহি হাদিস আমরা যারা একটুখানি পড়তে শিখছি ওরা ভাবছি যে যেই না আমার কাছে একটা হাদিস চলে এলো এই হাদিসটা সহি ফলে মানতে হবে, তাহলে অবস্থা কি হবে? তাহলে তো এখন এখন থেকে ওই মেয়েদের খাতনা শুরু করে দিতে হবে আর ছেলেরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে বেঁচে পড়া শুরু করে দেবে, ব্যাপারটা এরকম হয়ে যাবে। কিন্তু মহাদ্দেশ কিন্তু দাদা রাহুল এরকম কথাবার্তা বলেননি। হোয়াট ইজ দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ মহাদ্দেশেস? আসুন আমরা দেখে নিই যে ইমাম রাজব হাম্বালি, ইমাম হাফিজ ইবনে রাজব হাম্বালি বলছেন যে যদি মালিক ইবনে আনাস এবং লাইস ইবনে সাদ না থাকতো তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম, কারণ আমি ধারণা করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিসই হচ্ছে আমলযোগ্য। এই কথাটা ইমাম ইবনে রাজব হাম্বালি বলছেন এবং তার সঙ্গে ইবনে আবি লাইলা বলছেন যে কোন ব্যক্তি ফিকুল হাদিস বা হাদিসের ফিকা অর্জন ফাকিউল ইরাক ইমাম ইব্রাহিম নাকি বলছেন যে যেগুলো আমলযোগ্য হাদিস আমি সেগুলো গ্রহণ করি আর যেগুলো আমলযোগ্য নয় আমি সেগুলো ছেড়ে দিই। অর্থাৎ সহি হাদিস হলেই যে মানতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ওটা দেখতে হবে যে আমলযোগ্য কিনা, মুহাদ্দিসগণ ওই সম্পর্কে কি বলেছেন। এবার ব্যাপার থাকলো যে তাকলিদে শখসের ক্ষেত্রে দলিল, আমি চলে আসছি এইখানটায়। তো তাকলিদে শখসের ক্ষেত্রে দলিল তো অবশ্যই রয়েছে এবং তাকলিদে শখসে যে হারাম এই সম্পর্কে ব্রাদার রাহুল যে দলিল গুলো দিয়েছেন ছয়খানা দলিল, উনি বলছেন যে তিনখানা কোরআন থেকে এবং তিনখানা হাদিস থেকে, তার মধ্যে একখানা মাত্র হাদিস যেখানে যেখানে ওই তাকলিদ শব্দটা পরিষ্কার ভাবে উল্লেখিত আছে, ওই হাদিসের মান সম্পর্কে এখনো কোনো কিছু আলোচনা হয়নি। বরং এই হাদিসটা একমাত্র হাদিস, এই হাদিস কোরআন পাকের এগেনস্টে এবং অন্যান্য হাদিসের এগেনস্টে এর মূল্যমান কি দাঁড়াবে? আগে আসুন আমরা কোরআন পাক সম্পর্কে, কোরআন পাক থেকে এবং হাদিস পাক থেকে আমরা দলিল গুলো আগে দেখে নিই। ব্রাদার রাহুল তার যে বই বিভ্রান্তির সমাধান, এই বিভ্রান্তির সমাধান বইয়ে সুরা নিসার আয়াত নম্বর 59 এর এটাকে খণ্ডন করতে দিয়েছে। কিন্তু এই যে আয়াতটা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহ ওয়া রাসূলিহি, এই আয়াতে যেটা মানে হচ্ছে যে হে ইমানদারগণ আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং উলুল আমরের আনুগত্য করো, যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও তবে তা আল্লাহ এবং রাসূলের প্রতি ফিরিয়ে দাও। এটা হচ্ছে তাকলিদে শখসির একটা সলিড দলিল, যে দলিলটা সমস্ত ইসলামিক স্কলার্স ব্যবহার করেছেন। এটাকে ব্রাদার রাহুল একটা মাকড়সার জালের মতো একটা যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করেছেন ব্রাদার রাহুল ওর বইয়ে। উনি বলছেন যে আতিউ আতিউ শব্দটা দেখুন, আতিউ শব্দটা কি বোঝায়? উনি বলতে চাইছেন যে আতিউ শব্দ থেকে আল্লাহ রসুল এবং অনুগত স্বতন্ত্র, এবং হ্যাঁ যে আতিউ শব্দটি এক বচন না বহু বচন, যেটা ব্রাদার রাহুল বলছে আতিউ শব্দটি বহু বচন। আর এর কথা সকলে জানে যে আরবিতে বহু বচন হয় কমপক্ষে তিনজন হলে, ফলে একসঙ্গে কমপক্ষে তিনজন ইমামের তাকলিদ ওয়াজিব। তো ব্রাদার রাহুল দেখো যে কিভাবে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলছে, একে তো বলছে যে তাকলিদের শখসি হারাম, এবার বলছে যে মিনিমাম তিনজনকে করতে হবে। তো ব্রাদার রাহুল এখানে আরবি গ্রামারটা ব্যাপারটা তুমি ঠিক বুঝতে পারোনি। আর তিউ বলতে কিন্তু ব্রাদার এখানে এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুসলমানগণকে বলা হচ্ছে, মুসলমানগণকে বলা হচ্ছে, মুসলমান মুমিনদেরকে বলা হচ্ছে, এবং মুমিনরা যেহেতু বহু বচন এই জন্য ওখানে আতিউ ভার ব্যবহার করা হয়েছে। ব্রাদার রাহুল এখানে ওই একজন ইমাম না মিনিমাম তিনজন ইমাম এখানে এটা উল্লেখ করা হচ্ছে না, ফলে তোমার এই যে কথাটা সম্পূর্ণভাবে
মানে একবার এক মানে গ্রামারটা ভুল বোঝার কারণে তোমার এই জিনিসটা হয়ে গেছে। আশা করি তুমি এটা এরপরে যখন ওইখানে প্রিন্ট করবে তখন তুমি এটা চেক করবে, কারেকশন করে দেবে। দুই নম্বর কথা হচ্ছে যে তুমি যেটা বলছো যে উলিল আমরে, উলুল আমর মিন্স জীবিত নির্দেশদাতা না মৃত নির্দেশদাতা। তো ব্রাদার রাহুল, ইসলামের 1400 বছর ইতিহাসে এরকম মন গড়া বানোয়ার তাফসির কেউ করে যে উলুল আমর কোন ইমামকে মানবো তো যে ইমাম বেঁচে থাকবে তাকেই মানা যাবে। তাহলে নসিরুদ্দিন আলবানির কোটেশন তুমি কোট করতেই পারবে না, ইবনে তাইমিয়া তুমি তুমি কিভাবে কোট করবে? তো এটা সম্পূর্ণভাবে একেবারে মন গড়া বানোয়ার, যার সঙ্গে ইসলামিক ইসলামের যে তাফসিরের যে ধারা এবং ঐতিহ্য তার কোনো সম্পর্ক নেই। তিন নম্বর কথা হচ্ছে যে মৃত এবং জীবিত যদি তুমি এভাবে ভাগি করো তাহলে এখান থেকে এটা তোমার কথা থেকে প্রমাণিত হলো যে হায়াতুন নবী, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেই হবে। তুমি কাউকে মানো আর না মানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসা গেলে তোমাকে এভিডেন্স হিসেবে গ্রহণ করতেই হবে। তার মানে তুমি এটা প্রমাণ করছো যে রাসূল পাক যেহেতু কেবলমাত্র জীবিতদের কথা মানা যাবে মৃতদের কথা মানা যাবে না, এটা কেবলমাত্র কিন্তু আমি আবার বলছি এটা একেবারে তোমার পার্সোনাল স্ট্যান্ড পয়েন্ট যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, এবং এই জীবিত এবং মৃতের স্ট্যান্ড পয়েন্ট কেউ কখনো নিয়ে আসেনি এবং তোমার কথা অনুযায়ী। কিন্তু হায়াতুন নবী যে আকীদাটা মানে ওয়াহাবি স্কুল অফ থট বিশ্বাস করে না এবং সম্পূর্ণভাবে এটা কোরআন এবং হাদিসের বিরোধী, ফলে এটা এটা তোমার কথা অনুযায়ী কিন্তু এটা দাঁড়িয়ে যাচ্ছে। এবার তোমার এই যে কথাটা যে মৃত যারা তাদের মতামত বা মতাদর্শকে বা অভিমতকে গ্রহণ করা যাবে না, এই কথাটা যে তোমার কথাকে সম্পূর্ণভাবে স্ম্যাশ এবং চূর্ণ করছে সেই হাদিসে, এই হাদিসটা তুমি যেখানে আলোচনা করেছো যেখানে বলা হচ্ছে যে সাইয়েদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমার বইয়ে তোমার এই বইয়ে পৃষ্ঠা নম্বর নেই ফলে আমি পৃষ্ঠা নম্বর উল্লেখ করতে পারছি না। তো এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমাদের দিনের মধ্যে লোকদের তাকলিফ করো না, আর যদি তোমরা অস্বীকার করো তবে মৃতদের আনুগত্য করো জীবিতদের নয়। এখন এই যে হাদিসটা, এই হাদিসটা এর সনদ সহি কিনা ব্রাদার রাহুল কিন্তু এখানে কোনো প্রকার মুহাদ্দিসিনে কেরামের কিন্তু কোনো প্রকার অভিমত আলোচনা করেননি, নিজের পক্ষ থেকে এখানে লিখেছেন। হাদিস সহি নোট নম্বর 7, ওখানে এখানে এই যে মৃতদের এই হাদিস থেকে এটাও প্রমাণিত হলো যে মৃতদের কথা যে শোনা যাবে এই সম্পর্কে মিসকাত শরীফ হাদিস রয়েছে খন্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 182 যে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন কল, যে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আপনার অনেক ঝুঁকে গেছে স্যার, হৃদয় আপনার অলরেডি প্ল্যান কাটার পরে ওই প্রায় 10 মিনিট হয়ে গেছে, আগে করে তো বাদই দিলাম। আচ্ছা আমি এই হাদিসটা পড়ে নিই, তারপরে আমি আরো এক রাউন্ড ওটা দলিল আলোচনা করব। আচ্ছা আমার কিন্তু মূল সময় যেটা ছিল একটু 1 মিনিট মনে করতে, আমাদের টোটাল সময় ছিল 2 ঘন্টা, টোটাল সময় ছিল আমাদের 2 ঘন্টা, 6:50 আমরা আলোচনা শুরু করেছি, 7:50 8:50 শেষ হওয়ার কথা, আমাদের এখন বাজছে প্রায় 8:55। আমাদের আলোচনা কিন্তু যেটা আমাদের শিডিউলে ছিল শেষ হয়ে গেছে, যেহেতু বারবার বিঘ্ন ঘটেছে, বারবার তো নয় কারণ আমি 6:50 থেকে আলোচনা ধরছি, 6:30 থেকে ধরিনি, তো আমাদের 8:50 আলোচনা শেষ হওয়ার কথা, এখন 8:55 চলে এসেছে। তো যাই হোক, আপনার সময় অতিরিক্ত আমি দিয়েছি 5 মিনিট আর এমনি, কারণ আপনি চাইছিলেন আপনি দলিল দেন, তার জন্য আমি কিছু বলিনি, আগের কথা ছেড়ে দিলাম। আমি দলিল এসেছি মানে আমি তো অতিরিক্ত 13-14 মিনিট আপনাকে দিয়েছি টোটাল। না ভাই, এখন দলিল সময় তো লাগবে, এখন আমি তাহলে 10 মিনিট বললাম, তারপরে 10 মিনিট আমি বলছি, কারণ যে দলিল যখন দলিল তো আমি দেবো। আচ্ছা আমি দেওয়ার জন্য বিষয়টা কি বলেন তো, আপনি যেহেতু 14 মিনিট আলোচনা করেছেন, আমাদের রাউন্ড হচ্ছে 10 মিনিটের, তাই না? এখন আমি বলি তারপর আপনি আবার দলিল দেবেন, সমস্যা নেই। ও ওকে ঠিক আছে, তুমি কন্টিনিউ করো। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, আপনার আলোচনা শুনলেন, আমি তখন থেকে বলছি যে ভাই আমি কোরআনের আয়াত দিয়েছি, দলিলের জবাব দেন, তিনি জবাব দিতে পারেননি। একটা দলিল তিনি আমার বই থেকে, যদিও ওই বইটা কিন্তু আসলে আমার প্রকৃত বই নয়, এই বইটা আমার হচ্ছে তাকলিদ বিভ্রান্তি, এটা হচ্ছে বই, ওটা বইয়ের একটা অংশ, যেটা বইটা প্রথমে আমি লিখছিলাম সেই সময় কে পিডিএফ দিয়ে দিয়েছে, বইটা কিন্তু সম্পূর্ণ নয়, শেখ নিজে বলেছে যে বইটা তো পৃষ্ঠা নাম্বার নেই, কারণ বইটা শুধুমাত্র একটা অধ্যায় আছে, দেখবেন উনি পেয়েছেন 2য় অধ্যায় কিন্তু প্রথম অধ্যায় তো এখানে আছে। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে
যে কোরআন হাদিসের বিপক্ষে যদি আসলে মানবো কি মানবো না, কোরআন হাদিসের বিপক্ষে যদি আসে তাহলে মানবো, মানে হাদিস যে সহি হলে কি মানতে হবে? আমি দেখেছি তাদের বই থেকে ভাই, যে কোরআনের আয়াত যদি চলে আসে ইমাম আবু হানিফার বিপক্ষে, যদি হাদিস চলে আসে, ভাই কোরআনের কথা আছে, হাদিস পরস্পর বিরোধী বলার কি দরকার? আমি তো দেখালাম জাল হকের 42 নম্বর পৃষ্ঠা লেখা আছে যে মাধাবের বিপক্ষে কোরআনের আয়াত যদি চলে আসে হাদিসের মধ্যে পরস্পর বিরোধী হতে পারে। আপনি কি বলবেন কোরআনের আয়াতের মধ্যে পরস্পর বিরোধী আছে? তো 282 নম্বর আয়াত আল্লাহ বলছে যদি এই কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছ থেকে আসে তো ইহাতে অনেক অসঙ্গতি, অনেক পরস্পর বিরোধী থাকতো। তো কোরআনের আয়াতের কথা লিখেছেন যে কোরআনের আয়াত যদি মানে বিরোধী, মানে কোরআনের আয়াত যদি মাজার বিপক্ষে চলে আসে তারপরেও মানা যাবে না। আপনি হাদিস দিয়ে বাঁচানোর চেষ্টা করেছেন, না বাঁচতে পারবেন না। দুই, উদাহরণ দিয়েছেন কি, উদাহরণ দিয়েছেন কি যে আপনি কি হাস্যকর অভিযোগ করছেন ভাই, বাচ্চা ছেলের সঙ্গে আলোচনা করতে আসেনি, আল হাদিস একজন তালেবে ইলম হলেও ইনশাল্লাহ এ বিষয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট পড়াশোনা আছে। তো প্রথম কথা আপনি বলছেন যে আপনার কোন নাকি আল হাদিসের সঙ্গে আলোচনা হয়েছে, দাঁড়িয়ে পেশাব ফেরার কথা, বসে পেশাব ফেরার কথা, তো বুখারিতে নেই। আরে আমরা বলেছি কখন যে বুখারি আমাদের দলিল, আমাদের দলিল কোরআন আর হাদিস, হাদিস শুনান তিরমিজি 13 নম্বর হাদিস, শুনান আবু দাউদের হাদিস মজুদ আছে, আল্লাহ বসে বিশ্বাস ফিরেছেন, সহিহ মুসলিমে আছে। ভাই আপনি বুখারিতে নেই তো কি হয়েছে রে ভাই? আমরা কি বলেছি নাকি রে ভাই যে বুখারিতে থাকলেই মানতে হবে, আর বুখারি বিপক্ষ কোন হাদিস গ্রহণ মানা যাবে না? আরে ভাই কোরআন হাদিস সহিহ হাদিস যেখানে আছে সেখানে মানবো? ভাই বসে ফিরা দাঁড়িয়ে পেশে ফিরা যায় কি? যে আমরা জায়েজ মনে করি কখন, যেটা প্রথমে আলমগীরিতে আছে, যেমন এমন একটা নাপাকি জায়গাতে চলে গেছেন যেখানে আপনি বসতে পারবেন না, বসলে আমরা নাপাকি বেশি লেগে যাবে, সেখানে জায়েজ? তো সেই বুখারি 243 নম্বর হাদিস ওটাই, যারা শুধু নোংরা একটা স্তূপে গেছে গেলেন, ওখানে দাঁড়িয়ে তিন পেশাব ফিরলেন, মুস্তাদা গেলে হাকিম আছে উটের পিঠ থেকে পড়ে গেল, আসলে পায়ে চোট পেয়েছিল, তিনি দাঁড়িয়ে পেশাব ফিরেছে। তো ভাই আমরা তো দাবি করি না, কি অনর্থক আপনি আলোচনা করছেন যে বুখারিতে তো বসে ফেরা পেশাব ফেরার কথা নেই। আরে ভাই বুখারিতে না থাকলে কি শোনা আবুদাউদ তিরমিজির মাঝাতে নেই? আমি কখনো বলেছি যে ভাই বুখারি বুখারি শুধু মানতে হবে, আবুদাউদ তিরমিজির মাঝে মানতে মানা হয়ে যাবে না? এটা সম্পূর্ণ একটা অনার্থক, একটা শিশু সুলভ একটা আপনার অভিযোগ। এই অভিযোগ আপনার কাছ থেকে অন্তত আমরা আশা করেছিলাম না, আপনি একজন সুন্নি জগতের একজন বড় আলেম, আপনি একজন শিক্ষক, আপনি মুফতি ডিগ্রি করছেন, এমন শিশু সুলভ কথা আপনার কাছে আশা করি নাই। দুই, হাদিস সহি হলে মানা যাবে কি? আপনি যে দুটো অভিযোগ করেছেন আমি খণ্ডন করেছি ভাই, শুধু বুখারিতে থাকলে মানতে আমরা এই দাবি করি না, আমাদের হাদিস সহি যেখানে হবে সেখানে মানতে হবে, সহি হাদিস দ্বারা বিশ্বের পৃষ্ঠপোষকের কথা আছে আমরা ধরি, সমস্যা কোথায়? তিন, তাকলিদের তিনটে দলিল দিয়েছি, তিনি বলেছেন মাত্র একটা জায়গাতে তাকলিদ শব্দ আছে বাকি দুটোতে নাই, এটা অজ্ঞতা। আমি বারবার দেখেছি, তখনও দেখেছি তিনটে দলিলে আলহামদুলিল্লাহ তাকলিদ শব্দটা মজুদ আছে, যদি না হয় আরেকবার দেখে নেন, আরেকবার দেখাই তিনটেতে, ওটা সনদ কুবরালিল বাইহাকির দলিল দিয়েছিলাম, তিনটে নয় এরকম 10টা কিতাব থেকে দলিল দেখাতে পারবো, 10টা কিতাব, আমি শুধুমাত্র সংক্ষিপ্ত তিনটে দেখালাম, এর তাখরিজ আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক আছে, যদি আমি রেফারেন্স দিতে লাগি কোন কোন কিতাবে আছে, এটা সনদ কুবরা থেকে তো দেখলাম লাতুকাল্লেদু, এই যে লা তাকলিদু দিনাকুম রুজুলাত, এটা হচ্ছে ইবনে মাসুদ থেকে যেটা দিয়েছে। দুই, জামে বাইনা ইলম আল ফাজলিহি হাফেজ ইবনে আব্দুল বার, দেখিয়ে দিই আপনাকে, এটা হচ্ছে জামে বাইনা ইলম আল ফাজলিহি হাফেজ ইবনে আব্দুল বার, দেখেন জামে বাইনা ইলম আল ফাজলিহি আল মুতাফা 463 হিজরি, 463 হিজরি লেখকের মৃত্যু, তিনি তার দ্বিতীয় খণ্ড 982 পৃষ্ঠাতে, দ্বিতীয় খণ্ড 982 পৃষ্ঠাতে তিনি একটা হাদিস নিয়ে এসেছেন কাসূত্রে, এটা হচ্ছে কাসূত্রে, এটা মুয়াজবিল জাবাল, এটা মুয়াজবিল জাবালের আসার। আর এখানে দেখেন তিনি বলেন তাকলিদ শব্দ নাকি নাই, ভাই এখানে তাকলিদ শব্দ এটা কি, ফালা তুকাল্লিদু দিনাকুম, ফালা তুকাল্লিদু দিনাকুম, এটা জামে বাইনাল ইলম, এটা আব্দুল ইবনে মাসউদের হাদিস নয়, এটা কার হাদিস, এটা মুয়াজবিল জাবাল এর সূত্রে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা বলেছে। তো ভাই আমি তো দিয়েছি দুটো মারফু, তারপরে তিনি বললেন আরেকটা দেখে নেন সনদ কুবরা থেকে দেখেন তাবরানি আউসাত, এখানে তাবরানি এটা আউসাত দেখে দিচ্ছি, দাঁড়ান তাবরানি আউসাতের হাদিস, এটা দেখেন তাবরানি মুজাবুল তাবরানি আউসাত, তাবরানি আউসাত দেখেন, এটা তাবরানি আউসাত, উনি বললেন নাকি আমি শুধুমাত্র একটা জায়গাতে নাকি আছে, ভাই একটু ভালো করে দেখেন, তিনটে দলিল দিয়েছি, তিনটেতে তিনটে আমি দলিল পেশ করেছি, আর এগুলো তাখরিজ দিলে তো অনেকগুলো গ্রন্থ থেকে দিতে পারবো ভাই। তারপর আমি আউসাত 307 পৃষ্ঠা, তারপর আমি আউসাতের 307 পৃষ্ঠা দেখেন, তারপর আমি আউসাত আমি 307 পৃষ্ঠা লিখছি, দেখেন হাদিসটা চলে আসবে 307 পৃষ্ঠা, এক সেকেন্ড এখানে ভুল হয়েছে, 307 পৃষ্ঠা,
337টা এখন দেখেন, এই যে মুয়াজ বিল জাবালের, এটা হচ্ছে মুয়াজ বিল জাবাল, দেখেন মুয়াজ বিল জাবাল আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওটা দিয়েছেন আব্দুল ইবনে মাসুদের মাউকুফ, ওটা আব্দুল ইবনে মাসুদের রায়, এই যে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা রাসূলের, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূল বলেছে, আর তিনি বলছে তাকলিদ শব্দ নাই, এন ফালা তুকাল্লিদু দিনাকুম রাজুল ফালা তুকাল্লিদু দিনাকুম, পুরো সালাতটা পড়ো ভাই, পুরো সালাতটা পড়ো ভাই, পুরো সালাতটা পড়ো যে রাসূল পাকের কাছ থেকে কি রিওয়ায়াত করছে ভাই, আপনাকে সনদ পরিষ্কার, আপনাকে সনদ দেখেন, দেখেন পরিষ্কার পুরো পিকচার আসছে না, আচ্ছা এখানে সনদ আপনাকে পুরো দিয়ে দিলাম, নেন আপনাকে দিয়ে দিলাম তাবরানি আউসাদ হাদিস নাম্বার, এটা হচ্ছে তাবরানি আউসাদের 7 নম্বর খন্ড 307 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 8715, আপনি দেখে নেন সনদ তাহকিক করা আপনার কাজ, আমার রেওয়াত দেখা কাজ, দেখে দিয়েছি তিনটে থেকে আমি দেখিয়ে দিলাম, আপনার অভিযোগ সনদের উপরে আপনি করেছিলেন না, আপনি করেছিলেন যে তাকলিদ শব্দটা নাই, আমি দেখেছি তাকলিদ শব্দ, আপনি সনদের উপরে অভিযোগ করেন, ইনশাল্লাহ আপনি যারা পেশ করেন আমি যারা জবাব ইনশাল্লাহ ইনশাল্লাহ দেবো, আপনি যারা পেশ করে তো দেখেন আপনি তাকলিদ শব্দটাকে অস্বীকার করেছেন, আমি তাকলিদ শব্দ তিনটে কিতাব থেকে দেখে দিলাম, তারপর আমি আওসাদ থেকে দেখেছি, জামে বাইনাল ইন থেকে দেখেছি, সুলকুবরালিল বাইহাকি থেকে দেখেছি, কিতাবু জুহুদ থেকে দেখেছি, আরো 20টা গ্রন্থ থেকে দেখা যাবো, কানজুল উম্মালে আছে, আলহামদুলিল্লাহ আপনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা যে তাকলিদ শব্দ তিনটে নেই, তিনি আমার হাদিসের কোনো জবাব দিতে পারেননি, লা তাকলিদ, তোমরা তাকলিদ করো না, আলহামদুলিল্লাহ মজুদ আছে, এক দলিল যথেষ্ট, বিশ্ব নবীর একটা কথা, আতি উল্লাহ ফাতি রসুল, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রসুলের অনুসরণ করো, ওমা আতাকুম রসুল ফাখুজুহু, রসুল তোমাকে যেটা দিয়েছে সেটা গ্রহণ করো, সূরা হাশরের 7 নম্বর আয়াত, রসুল বলছে তাকলিদ করো না, আল্লাহ সুবহানাহু বলছেন যে তোমরা সাহাবা রাদিয়াল্লাহু আনহুমকে মেনে চলো, সূরা নিসা আয়াত 115, সাহাবী বলেছেন তাকলিদ করো না, আলহামদুলিল্লাহ আমরা তাকলিদ করি না, আলহামদুলিল্লাহ আমাদের দলিল অকাট্য ভাবে প্রমাণিত। তিনি 3 নম্বর এখানে বলেছেন যে তাকলিদের সাক্ষীর দলিল, তিনি আমি আমার বইয়ে সূরা নিসার 59 নম্বর আয়াত থেকে দলিল দিয়েছি, তিনি দলিল তো পেশ করেন ভাই, আপনি নিজের ছেলের মা নিজের ছেলে বাবা হয়ে বসে দেখলে হবে, দলিল পেশ করেন যে তাকলিদের সাক্ষীর জন্য আপনাদের কাছে সূরা নিসা 4:59, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর্রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ভাই উলিল আমরি মিনকুম, আপনার বলছে উলুল আমর দিয়ে কার মুরাদ, উলিল আমর দ্বারা কাদের মুরাদ, ফোকাহাদের মুরাদ, ফোকাহাদের, ফোকাহা মানে বহুবচন, ফোকাহাদের মুরা, এখানে তার তাকলিদ সাক্ষী খতম হলো, তাকলিদের সাক্ষী হচ্ছে একজন ইমামকে মানার দলিল দেন একজনকে, উলু শব্দ বহুবচন, বহুবচন এক বচন জু, উলু উলু হচ্ছে বহুবচন, তার মানে বুঝা গেল এই আয়াত থেকে প্রমাণ হলো কমপক্ষে 3 জন আয়াত, কমপক্ষে 3 জন ইমামের তাকলিদ করাটা এটা অপরিহার্য হয়, কিন্তু আপনারা মানেন একটা, তো ভাই যেটা আপনারাই মানেন না সেয়া দিয়ে দলিল দেন কেন, লিমা তাকুলুন আমালা তাফালুন, যে কথা তুমি বলো না সেটা যেটা তুমি মানো না সেটা কেন বলো তুমি, আরে ভাই আপনার যে নিসার থেকে 69 নম্বর আয়াত থেকে দলিল দিচ্ছেন উলিল আমরি মিনকুম, যে উলু তো বহুবচন, এই আয়াত থেকে যদি তাকলিদ প্রমাণই হয় তো 3 জন ইমামকে একসঙ্গে মানার প্রমাণ হয়, আপনাদের একজন ইমামকে মানার নয়, একজনকে নয়, এতের মুনকির আপনারা, এতে করে আমল আপনাদের নেই। 2 নম্বর বিষয় আমি বলেছি মিনকুম, তোমাদের মধ্যে থেকে, আমি প্রশ্ন করেছিলাম জীবিতদের মধ্যে থেকে না মৃতদের মধ্যে থেকে প্রশ্ন করেছিলাম, আমি বলিনি যে তাকলিদ করলে জীবিতদের করতে হবে মৃতদের করা যাবে না, বা এই কথা বলিনি, আর তাবরানি আওসাতে যেটা দলিল দিয়েছেন ইবনে মাসউদের থেকে আপনি জবাব দেওয়ার চেষ্টা করেছেন যে যদি তাকলিদ করতে হয় জীবিতদের করো, বা কথা কে বলছে, 1 মিনিট একটা ফোন এসেছে আমি কেটে দিই, তো যদি তাকলিদ করতে হয় জীবিতদের করো কে বলেছে, ইবনে মাসউদ, মানে তাকলিদ যদি করতে হয় মৃতদের করো জীবিতদের করো না, ভাই ইবনে মাসুদ বলছে তাকলিদ যদি করতে হয় কাদের করো, মৃতদের, মৃতদের মানে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পূর্বে যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা মৃত্যুবরণ করেছে তাদের তাকলিদ, পরের নয়, কারণ সেই সময় কারা মৃত্যুবরণ করেছে, আপনি মৃত্যুবরণ করেছেন, এবং আবনী পারে বলে সেই সময় ছিল জি না, আব্দুল ইবনে মাসুদ 32 মৃত্যুবরণ করে, আবনী পারে বলে 150 মৃত্যুবরণ করে, 80 জন্মগ্রহণ করে, সে 4 ইমামের কেউ ছিল না, তা আপনার দলিল একদম কাট কুচকুচ করে কেটে দিলাম, কেন এখানে মৃতদের বলতে মাসুদের কুচকুচ সাহাবরা ছিল মুহাজির আনসার, এদের তাকলিদ করার কথাটি স্পষ্ট হয়ে আছে। আরেকটা আপনি দিয়েছেন যে মিনকুম থেকে তো হায়াতুন নবী প্রমাণিত হয়, বা এটা একটা আলাদা মাসালা, হায়াতুন নবী নিয়ে যদি এত শখ হয় ইনশাল্লাহ এই শখটা আপনার একদিন আমি ইনশাল্লাহ পূরণ করে দেবো, ভাই তাকলিদের দলিল পেশ করেন, এখন বলতে একটা দলিল পেশ করতে পারেননি, আমার বই থেকে কাটা ছেড়ে আপনি দলিল দেওয়ার চেষ্টা করেছেন যেটা মানে এটা কখনোই সম্ভব নয়। আরেকটা দলিল দিয়েছেন তাকলিদের সাক্ষী দলিল সনিসা থেকে, যাই হোক আলহামদুলিল্লাহ সমস্ত জবাব আমরা দিয়ে দিলাম যে তাকলিদের সাক্ষীর উপরে, আলহামদুলিল্লাহ 2 ঘন্টা টাইম ওভার, আমাদের একাডেমিক্যালি ডিবেট হওয়ার কথা ছিল 2 ঘন্টা, 2 ঘন্টা 10 মিনিট শেষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 2 ঘন্টার মধ্যে না একটা কোরআনের আয়াত পেশ করেছে না হাদিস পেশ করেছে,
না সাহাবীর আমল পেশ করেছে, না ইমাম আবু হানিফার আমল, না তাকলিদের সাক্ষী জায়েজ না না জায়েজ না হারাম, এগুলো প্রশ্নের জবাব দেয়নি। আমি 10টা প্রশ্ন করেছি, একটা জবাব আসেনি। আমি 3টে হাদিস পেশ করেছিলাম, 3টে কোরআনের আয়াত পেশ করেছিলাম, একটাও জবাব দেয়নি। একটা শুধু মুজামুল আনসারের জবাবটা দিতে চেয়েছে, মৃতদের না জীবিত। ভাই এটা সাহাবীরা যারা মৃত্যুবরণ করেছে তাদের তাকলিদ করতে হবে, যদি তুমি প্রমাণিত হয়। আপনি বললেন তাহলে রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছে, তারও তাকলিদ করা যাবে না। নাউজুবিল্লাহ মিন জালিক, রসুলের সঙ্গে তাকলিদ শব্দ ব্যবহার করছেন, গুস্তাকে রাসুল, স্পষ্ট হবে রসুলের সঙ্গে যারা তাকলিদ শব্দ ব্যবহার করবে স্পষ্ট ভাবে গুস্তাকে রাসুল। আহমেদ ইয়ার খান নাইমি জা আল হাকে পরিষ্কার ভাবে লিখেছেন যে রসুলের সঙ্গে তাকলিদ শব্দ ব্যবহার করা জায়েজ নয়। এ দেখেন 25 নম্বর পৃষ্ঠায় প্রথমে একদম লিখেছে রসুলের সঙ্গে তাকলিদ শব্দ ব্যবহার করা যাবে না। কেন? রসুলের প্রত্যেকটা কথা, এটা কি শরীয়ত হুজ্জত? রসুলের সঙ্গে তাকলিদ শব্দ ব্যবহার করা জায়েজ নয়। তো যাই হোক, আমাদের জি বিষয়টা হচ্ছে যে আমরা তো আলোচনা তো একাডেমিক্যালি ডিবেটে 2 ঘন্টা কথা ছিল, আমাদের আলোচনা কিন্তু 2 ঘন্টা এখন 15 মিনিট। মাঝখানে আলোচনার পরে আসলে আমাদের 2 ঘন্টা 15 মিনিট না, 2 ঘন্টা 45 মিনিট ধরে আমরা লাইভে আছি, 2 ঘন্টা 45 মিনিট ধরে টোটাল, ইন টোটাল। কিন্তু 20 মিনিট যেহেতু প্রথমে আমাদের গ্যাপ হয়ে গেছে, আমি ওটা বাদ দিয়ে দিলাম। আমাদের প্রায় 2 ঘন্টা প্রায় 15 মিনিট, আমাদের কিন্তু 2 ঘন্টা 15-20 মিনিট কিন্তু আলোচনা চলছে। তো অন্তত পক্ষে আমাদের একাডেমিক্যালি ডিবেটের যে ঘোষণা ছিল 2 ঘন্টা, এটা আমরা ওভার করে দিয়েছি। তো আমার মনে হয় না যে আমাদের বিতর্কটা এ বিষয়ে এগানো যায়। হতে পারে কোনোদিন কোনো একদিন আপনি দলিল খুঁজে নিয়ে আসেন, আপনাদের পক্ষে আরো দলিল নিয়ে আসেন ইনশাল্লাহ সেদিন। কেন এখন যদি আপনি দলিল, তুমি কেটে পড়ছো, কেটে পড়ছো কেন? তুমি বললে এবার আমাকে বলতে দাও, তুমি কথা দিয়েছো আমাকে কথা বলতে দেবে। আচ্ছা আমি কেটে পড়েছি, যার ওসুল নাই তার দিল নাই, যার ওসুল নাই তার দিল নাই। আপনি নিজে বলেছেন 2 ঘন্টা আলোচনা হবে, 2 ঘন্টা আলোচনা শেষ, এখন আপনার সময় লাগবে, সারা রাত ধরে আলোচনা করতে হবে। তুমি একটু আগে বললে যে আমি বলিনি, তারপর তুমি বললে, তো তুমি বললে তারপর আমি কেটে পড়ছিলাম। আমি আপনাকে কি বলেছি, আপনাকে দেবো, আমাকে দলিল রয়ে, আরে বাবা শুনেন, আপনাকে আমি অবশ্যই দেবো, আপনাকে বলছি, শুনে শুনে আমি একটা কথা বলি, আপনাকে মাঝখানে কাটা করেছি, আর শোনো আমি বলছি দলিল দিতে পারে না, না আপনি দলিল দেন, কোনো সমস্যা নাই, দলিল আপনি দিবেন, আড়াই ঘন্টা তো দলিল দিবেন, সমস্যা নাই, আরো দলিল দেবেন। এই রিভার্টার সেশনে কতক্ষণ চলবে, কারণ একাডেমিক্যালি ডিবেট টাইম ওভার, টাইম শেষ। এই ডিবেট যেহেতু ডিসটারবেন্স হয়েছে এবং তুমি মাঝখানে সময় বেশ, কখনো 14 মিনিট বলেছো, কখনো 13 মিনিট বলেছো, ভাই আপনিও 13 মিনিট, 14 মিনিট দিয়েছি ভাই, প্রত্যেকটা টাইম আপনাকে ঠিক দিয়েছি, পরবর্তী সময় ভিডিও রেকর্ড হচ্ছে, সময় নষ্ট না করে আমি কথা বলি, না না আপনি সারা রাত কথা বলেন ভাই, আপনি সারা রাত কথা বলেন, কালকে ভোর পর্যন্ত কথা বলেন, কোনো আপত্তি নাই। কথা হচ্ছে আমাদের একাডেমিক্যালি ডিবেট কি 2 ঘন্টা কথা ছিল কি ছিল না, এটা আমার প্রয়োজন নেই। আমার মনে হয় যে এগুলো কথাবার্তা শেষ করি, আচ্ছা বলি যে একাডেমিক্যালি ডিবেট 2 ঘন্টা এর মতো কথা বলতে লাগছে, খারাপনামা আপনি নিজে শেয়ার করেছেন সেদিন স্পষ্ট লেখা আছে, 6 নম্বর শর্ত ভাই পালিয়ে গেলে, 6 নম্বর শর্ত, আরে বাবা কথা বলতে দাও আমাকে, কথা বলি, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। এক আলোচনাটা একটু পরে করেন, একটু আলোচনা আপনাকে পরে সময় দেবো ইনশাআল্লাহ, দেবো আপনাকে, ঠিক আছে ইনশাআল্লাহ সময় দেবো। তো প্রথম কথা হচ্ছে যে আমি যেটা বলছি একটু ডিসকাস করে নিই আমরা, যেটা হচ্ছে আপনি এখন ধরেন আপনি একটা নতুন দলিল পেশ করবেন, ঠিক আছে নতুন দলিল পেশ করবেন, আমাকে তো জব দিতেই হবে তাই না? তো আমাদের এই রিবাটেলটা কতক্ষণ চলবে, এক। 2 নম্বর, আমাদের একাডেমিক্যালি ডিবেট ছিল 2 ঘন্টার কথা, আপনি নিজে বলেছেন, প্রস্তাব দিয়েছিলেন 2 ঘন্টা, এখন প্রায় 2 ঘন্টা 25 মিনিট হয়ে গেল, একাডেমিক ডিবেট হিসাবে আপনার সময় শেষ, আর কথা বলার চান্স কারো নাই। আপনার যেহেতু সময় বলেছি দিব, একটা চান্স দিব, অবশ্যই আপনাকে দেব, কিন্তু এটা কি মানে আপনার এই বলাটাই শেষ? কেন আমি আলোচনা শেষ শুরু করেছি, আমার আমার এটা বলাই শেষ এবং এই বলাটাই শেষ হওয়া উচিত, কারণ তুমি শুরু করেছিলে বোধ হয়, ফলে আমারই শেষ হওয়া উচিত, কারণ তুমি কথা বলছেন, জান জান, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাকলিদের ক্ষেত্রে যে হাদিসটা সবচেয়ে সলিড হাদিস এবং এটা সবাই মানে, যারা মানবে না ওদেরকে তো মানানো যাবে না, এটা হচ্ছে যে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রিওয়ায়াত আছে যে যখন তিনি ইয়ামেনে পাঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাকে বিচার বিভাগীয় দায়িত্ব প্রদান করা হলো, কিভাবে ফয়সলা করবে? তো মুয়াজ বললেন যে আল্লাহর কিতাবের আলোকে,
রসুল পাক বললেন যদি আল্লাহর কিতাবের ফয়সলা না পাও তাহলে, তো তিনি বললেন রসুল পাকের সুন্নতের আলোকে, তো ইরশাদ করলেন কিতাব ও সুন্না কোনোটাতে যদি এর সমাধান না পাও, তো তিনি বললেন তাহলে আমি আমার চিন্তা ও মতের আলোকে ইজতিহাদ ও গবেষণা করে তার ফয়সলা উদ্ভাবন করব, এতে কোনরূপ কসুর করবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দের অতিশয্যে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলার বুকে মৃদু হস্তাঘাত করলেন এবং বললেন সেই আল্লাহর প্রশংসা যিনি তার রাসূলের প্রতিনিধিকে এমন জ্ঞান ও উপলব্ধির তৌফিক দান করেছেন যার প্রতি আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট। তো এই যে হাদিসটা, এই হাদিস থেকে প্রমাণিত হয় যে হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামেন বাসীদের জন্য হাকিম করে পাঠাচ্ছেন এবং তার কথাবার্তায় ইয়ামেন বাসীদের জন্য তাকলিদ হিসাবে গণ্য হবে, তার কথাবার্তায় সমগ্র ইয়ামেন বাসী মানবে। এই ক্ষেত্রে তোমরা যে আপত্তিটা করো যে এই হাদিসটা ঠিক নয় বা এই হাদিসটা, প্রথমে আমরা দেখিনি যে এই হাদিসটা আবু দাউদেও রয়েছে সুনানে দ্বিতীয় খণ্ড পৃষ্ঠ নম্বর 505, এই হাদিসখানা অন্যান্য হাদিসেও রয়েছে। তো এই ক্ষেত্রে এরা বলে যে এই হাদিসখানা সহি নয়, কারণ কি এদের মতে ইমাম বুখারী বলেছেন যে হাদিস ইবনু আমরের জীবনীতে হাদিসটি সহি নয় এই কথা বলেছেন, হাদিস সহি না হলে এই হাদিস জাল এই কথাটা সম্ভবত আমাদের বন্ধুরা জানেন না, হাদিস সহি না হলে হাদিস হাসান হতে পারে। এছাড়াও এই হাদিসের তাহকিক সম্পর্কে ইবনে কাইয়্যিম লিখেছেন যে হযরত মুয়াজ বিন জাবালের সূত্রে যারা এই হাদিস রিওয়ায়াত করেছেন তাদের কারো মধ্যেই আপত্তিকর কোনো খুঁত নেই। খাতিব বাগদাদি অন্য এক সূত্রে হযরত মুয়াজ বিন জাবাল থেকে এটা সনদ হচ্ছে আব্দুর রহমান বিন গানাম এবং তার কাছ থেকে ওবাদা বিন নাসি হাদিসটি পেশ করেছেন এবং তার সঙ্গে ইবনে কাইয়্যিম আরো লিখছেন যে হাদিসটি দলিল রূপে ব্যবহারযোগ্য, কারণ এছাড়া উম্মতের সর্বস্তরে সাদরে গৃহীত হয় হাদিসটি দলিল রূপে ব্যবহারযোগ্য। ইলমুল মুকিয়্যিম খণ্ড নম্বর 1 পৃষ্ঠ নম্বর 175। ফলে এই হাদিস সম্পর্কে যারা ওই মাকরুসর জালের মতো একটা আপত্তি করার চেষ্টা করছে তাকলিদকে অস্বীকার করার জন্য এবং মুসলিমদেরকে ওই মুশরিক বিদাতি বা কাফির বলে ফতোয়া দেওয়ার জন্য, এটা কোনো মতে গ্রহণযোগ্য নয়। দুই নম্বর কথা হচ্ছে যে এই যে কথাটা যে সাহাবায়ে কেরামের সময়ে বা তাবিদের সময়ে তাকলিদ ছিল কিনা, আরে বাবা সাহাবায়ে কেরাম তো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেতেন, তার ফলে রাসূল পাক ছিলেন স্বয়ং শরিয়ত, তাকে দেখে তারা সমস্ত কাজকর্ম করতেন। তারপরেও যে সাহাবায়ে কেরামদের মধ্যে বিশেষ বিশেষ সাহাবায়ে কেরাম মুফতি হিসাবে কাজ করতেন এবং অন্যান্যরা তাদেরকে অনুসরণ করতেন, এখান থেকেও তাকলিদের সাক্ষী ঠিক বেরিয়ে যায়। যেমন সহিহ বুখারিতে রয়েছে, সহিহ বুখারি খণ্ড নম্বর 1 পৃষ্ঠ নম্বর 37, যেটা দেওবন্দের মুক্তারান কোম্পানি পাবলিশ করেছে, যে মদিনাবাসী লোকেরা হযরত আব্বাসের নিকট এক মহিলা সম্পর্কে জানতে চাইলো যে মহিলা ফরজ তওয়াফ করার পর রীতিমতি হয়ে পড়েছে, তো এখন বিদায়ী তওয়াফের জন্য পবিত্র হওয়া পর্যন্ত অপেক্ষা করবে নাকি বিদায়ী তওয়াফ তার জন্য মাফ হয়ে যাবে এবং তার ঘরে ফিরে আসা বৈধ হবে কিনা? তো ইবনে আব্বাস তাদেরকে বললেন যে সে তওয়াফে বিদা না করে চলে যেতে পারে। তখন মদিনার লোকেরা বললো যে আমরা আপনার কথা মানতে গিয়ে জায়েদের রায়কে বিসর্জন দিতে পারি না, যদিও পরে করে তারা জায়েদকে জিজ্ঞাসা করেছিলেন। মদিনার লোকেরা এরাও বললো যে আপনি ফতোয়া দিন আর নাই দিন, হযরত জায়েদের মত হলো যে এই মহিলা না করে যেতে পারবে না। এই ঘটনাটি মুসনাদে আবু দাউদের রয়েছে যে মদিনাবাসী বলল হে ইবনে আব্বাস আপনি জায়েদের মতের বিরুদ্ধে বলছেন তাই আমরা আপনার কথা মানবো না। তখন হযরত ইবনে আব্বাস বললেন তোমরা হযরত উম্মে সুলাইমকে জিজ্ঞাসা করো। ফলে এই যে কথাটা যে মদিনাবাসী বললো যে আমরা আপনার কথা মানতে গিয়ে জায়েদের রায়কে বিসর্জন দিতে পারবো না, তার মানে কি যে তারা ঈদকে জাইদের তাকলিদ করতে বলেন করতেন বলে তারা এই কথা বলছেন। এত সহজ, এত সুস্পষ্ট হাদিস, একের পর এক হাদিস, একে তো প্রথমে মুয়াজ বিন জাবালের হাদিস, তারপরে সহিহ বুখারী থেকে এই হাদিস, এছাড়াও সহিহ বুখারীতে এরপরে হাদিস রয়েছে যে সহিহ বুখারীতে একবার কিছু লোক এসে সাহাবী হযরত আবু মুসা আসারির রাদিয়াল্লাহু তাআলা এর কাছে কোনো এক বিষয়ে মাসলা জানতে চাইলেন, সঙ্গে সঙ্গে তার উত্তর বলে দিলেন, সঙ্গে সঙ্গে কথাও বলে দিলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে ও জিজ্ঞেস করে না, তারা তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গেলেন এবং আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে মাসলা জিজ্ঞেস করার সাথে সাথে হযরত আবু মুসা আসারি রাদিয়াল্লাহু তাআলার মতও তুলে ধরলেন
কিন্তু প্রশ্ন শুনে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে উত্তর দিলেন তা ছিল হযরত আসারি রাদিয়াল্লাহু তাআলার মতের বিপরীত। অতপর লোকেরা এসে আবু মুসা আসারির খিদমতে হযরত ইবনে মাসউদের অভিমত উল্লেখ করলেন, তখন তিনি বললেন এই প্রাজ্ঞ আলিম তোমাদের মধ্যে থাকতে আমার কাছে মশলা জিজ্ঞেস করো না। তার মানে কি, এখান থেকে কি বোঝা গেল যে হযরত ইবনে মাসউদ যেহেতু তখন সবচেয়ে প্রাজ্ঞ, ফলে ওর কথা মানতে হবে, অন্য কারো কথা এখানে মানার কোনো কথা আসছে না। ফলে তাকলিদে সাকসিব বলছে দলিল নেই, একের পর এক দলিল চলে আসছে, একের পর এক দলিল চলে আসছে, আর তোমরা চোখ অন্ধ করে কেবল ফতোয়া মেরে যাচ্ছ। মুয়াজিনে জাবালের হাদিস আমরা দেখালাম, এবং এখানে এতগুলো দলিল দেওয়ার পর, এতগুলো দলিল দেওয়ার পর আমরা এখানে দেখাবো যে সমস্ত মুহাদ্দিস, সমস্ত তাফসিরকার সবাই তাকলিদ করতেন, এবং যেহেতু তাকলিদ করতেন ফলে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যেখানে মুহাদ্দিসগণ এবং তাফসিরকারগণ যেখানে তাকলিদ করেছেন, ফলে আমাদেরও উচিত হবে যে তাকলিদ করা, এবং যারা তাকলিদ করবে না তাহলে কি হবে, তারা নিঃসন্দেহে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিনের অন্তর্ভুক্ত হবে। যদি তাকলিদ করা যদি হারামি হতো এবং শিরকি হতো, তাহলে তারা আয়েম্মাগণ এবং মুফাসসিরগণ এবং মুহাদ্দিসগণ তারা কেন তাকলিদ করেছেন? এক্ষেত্রে তোমার একটা অবজেকশন রয়েছে যে কেউ কি বলেছে যে আনা হানাফি, আনা শাফিউন, আনা মালিকুন, আনা হাম্বালিউন। তো এই যে অবজেকশনটা যে কেউ কি বলেছে যে তাহলে ইমাম বুখারি রাদিয়াল্লাহু তাআলা তিনি কি কখনো বলেছেন যে আমি আমি এতগুলো হাদিস মুখস্ত করেছি, আমি ইমাম বুখারি হাদিসের নাম রাখলাম এই সহি বুখারি যে নামটা, সহি বুখারি যে নামটা, এই হাদিস এই নাম সম্পর্কে ইমাম বুখারির কোনো কল আছে ভাই? ইমাম বুখারি বলছেন যে হ্যাঁ সহি বুখারির নাম রাখলাম এটা। ইবনে তাইমিয়া মুসলিম ছিল, তো ইবনে তাইমিয়া মুসলিম ছিল, ইবনে তাইমিয়া কতগুলো বই লিখেছে এই সম্পর্কে ইবনে তাইমিয়ার কোনো কল আছে যে ইবনে তাইমিয়া বলছেন যে আমি এতগুলো বই লিখেছি? এটা কিভাবে আসছে? যারা ওর কাছে পড়াশোনা করেছে তারা শুনেছে। এখন এই কথাটা তুমি মাইক্রোসফট জালের মতো একটা যুক্তি দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছো যে না তারা কেউ মানেনি। তো তুমি যদি রেজালের বইগুলো পড়ো তাহলে ওখানে পরিষ্কার লেখা আছে যে ইমাম বুখারি রাদিয়াল্লাহু তাআলা কোন মাযহাব অনুসরণ করতেন, এবং অন্য সিয়াসি তার অন্যান্য যারা স্কলার তারা কি কে কি অনুসরণ করতেন, এখানে তো পরিষ্কার লেখা আছে ভাই। তাহলে তারা যেখানে তাকলিদ করেছে তো আমাদের মানতে কি অসুবিধা? কোনো অসুবিধা তো নেই। এবং সাহা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি নিজে লিখছেন যে মুস্তাহিদ ইমামগণের মাযহাব অনুসরণ করা এটা আল্লাহ তাআলার একটি রাজ, গভীর হিকমত। এই হিকমত ও রহস্যকে তিনি আলেমগণের হৃদয়ে ঢেলে দিয়েছেন এবং এর উপর তাদেরকে একমত করে দিয়েছেন, চাই তারা এই গভীর রহস্যকে বুঝুক আর নাই বুঝুক। তো তোমরা বুঝো আর না বুঝো, এতে তো ইসলামের কিছু আসে যায় না। সাহা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই যাকে আহলে হাদিস যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আহলে হাদিস বলে দাবি করা হয়েছে, তো যাকে আহলে হাদিস বলে দাবি করা হচ্ছে তিনি বলছেন যে মুস্তাহিদ ইমামগণের মাযহাব অনুসরণ করা আল্লাহ তাআলার একটি রাজ এবং গভীর হিকমত। সেই ক্ষেত্রে ওটাকে শিরক বলা এবং যারা ওটাকে অনুসরণ করে তাদেরকে মুশরিক বলা, এটা কতটা ইনসাফ হলো এবং এটা কতটা ইসলাম হলো? তো সংক্ষেপে আমি তোমার কাছ থেকে 10 মিনিট সময় চেয়েছিলাম। এর মধ্যে আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করেছি যে প্রথম যে কথাটা যে কুরআন এবং সহিহ হাদিস এই যে স্লোগান এবং মুসলিমদের মধ্যে এই যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করা, আর এটা করতে গিয়ে কি হয়েছে যে আহলে হাদিস দলের মধ্যে এখন এমন হয়েছে যে এত ভাগ হয়ে গেছে এবং একে অপরকে কাফের বলছে। যদি আমরা এই সম্পর্কে তথ্য তুলে ধরি তাহলে দেখবো যে প্রায় 150 খানারও বেশি উপদল আহলে হাদিস দলে দেখতে পাওয়া যাচ্ছে এবং সবাই একে অপরকে কাফের বলছে, সবাই একে অপরকে কাফের বলছে। তো যদি হ্যাঁ ভাই বলো, আপনার সময় শেষ হয়েছে, আমার সময় শেষ হয়ে গেছে। তো ওকে হ্যাঁ আচ্ছা, তাহলে তো আমার এটা আমার টার্ন ছিল এবং এটা এটা ছিল শেষ টার্ন, কারণ তুমি শুরু করেছিলে, আমারটা শেষ হয়। এবার তুমি যদি বলো তখন তো আমাকে অবশ্যই তোমার
বলতে দিতেই হবে, না কারণ যে আমাদের পরামর্শ করে নিই, বা পরামর্শ করে নিই আলহামদুলিল্লাহ। যে পরামর্শ হচ্ছে এটাই যে আমাদের দুজনের মতেই 2 ঘন্টা আলোচনা হওয়ার কথা ছিল, আমরা 2 ঘন্টা ওভার করে দিয়েছি। ঠিক আছে, এখন অতিরিক্ত যেহেতু হয়ে গেছে, তো আমরা যেহেতু আপনি একটা যেহেতু দলিল দিয়েছেন, অবশেষে 2.5 ঘন্টা পরে দলিল দিয়েছেন, আমরা আমি খুব দলিলকে একচুয়াল পছন্দ করি, যে দলিল দিয়েছেন আমি দলিলগুলো খণ্ডন করতেও চাই। তো যাই হোক, এবার যদি আমি আলোচনা করি, তার মানে আপনাকে আর একটা সুযোগ দিতে হবে অবশ্যই অবশ্যই। তো এই করে তো আমি চাইবো, হ্যাঁ বলুন বলেন, হ্যাঁ বলুন। তবে আমি চাইবো যে যেহেতু কতক্ষণ হয়ে গেছে, ফিজিক্যালি তো আমি অতটা এগো না, তো আচ্ছা ঠিক আছে, এই সম্পর্কে আলোচনার প্রয়োজন আছে, লেট মি ফিনিশ। যদি মনে করো যে এই সম্পর্কে আলোচনা আরো প্রয়োজন আছে, তাহলে আমরা আরো একটা ডেট করতে পারি। বিষয়টা আপনাকে আগে বলেছি, আমার জলসার প্রোগ্রাম শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আর আপনার সঙ্গে তো 4 মাস আগে আলোচনার কথা ছিল, আপনিও নিজে খুব ব্যস্ত, আপনি নিজেই আমাকে এত দূর পিছিয়ে নিয়ে এসেছেন। আমি তো অনেক আগে আলোচনা শুরু করতে চেয়েছিলাম আপনার সঙ্গে, আপনি নিজে 6 তারিখটা ঠিক করেছেন, 1 মাস আগে ডেটটা ঠিক হয়েছে। তারপরে আবার তো আপনার, আমি আপনাকে আগেও বলেছি যে ভাই আপনি যখন ফ্রি থাকবেন সেই সময় কিন্তু আমি জলসার প্রোগ্রাম, আপনি দেখতে পাচ্ছেন জলসার প্রোগ্রাম শুরু হয়েছে অলরেডি, আমি কাল বাদে প্রোগ্রামে যাব। তো যাই হোক, মানে আর সময় পাবো না, আজকে কন্টিনিউ করব, যদি মনে করো আজকে কন্টিনিউ করব, ওকে নো প্রবলেম। না, আমাদের আলোচনা এত লম্বা হওয়ার প্রয়োজন নেই, আমি এবার আপনার দলিলের জবাব করে দিয়ে দিই, তারপরে আপনি একবার রিপ্যাটেল করেন, আপনার বলাটাই শেষ, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, ওখানে আলোচনা আপনার মাধ্যমে আলোচনাটা শেষ হয়ে যাবে। তো এগো করলে তো সারাদিন আপনি বলবেন, আমি বলবো, আমি বলবো, আমি বলবো, দর্শক শ্রোতা যারা আছে তারা দেখবে যে কার দলিলটা অকাট্য দলিল, আলহামদুলিল্লাহ। জি, এবার আসুন, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম। আমাদের প্রতিপক্ষ অবশেষে 2.5 ঘন্টা পর আলহামদুলিল্লাহ কিছু দলিল দেওয়ার চেষ্টা করেছে আর কিছু অভিযোগ করেছে, আমি সংক্ষিপ্ত জবাব দিই। প্রথম তিনি বলেছেন যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস পেশ করেছেন, যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ একদম ইয়েমানে পাঠালেন, পাঠানোর পর বললেন তুই প্রথমে কি দিয়ে সিদ্ধান্ত দিবে, তুই সমস্যা পড়ো, মুয়াজ বলে কোরআন থেকে, 2 হাদিস থেকে, 3 যখন কোরআন হাদিস পাবে না তখন কি করবে, তখন নিজে কোরআন হাদিস থেকে ইজতিহাদ করবে। তো ভাই এখান থেকে ইজতিহাদ প্রমাণিত হয়, তাকলিদের সাক্ষী নয়, এটা আপনার ভুল বুঝ, কারণ কোরআন তার মানে বুঝা গেল মজের হাদিস থেকে। মুসলিম যদি কোনো সমস্যা হয় প্রথমে মাঝহাবি দেওয়ার দরকার নেই, প্রথমে কি দেখবে মজের হাদিস থেকে তাকলিদ খণ্ড নয়, কিভাবে মজকে আল্লাহ বলছে তুমি যে সমস্যা পড়ে, প্রথমে কি দেখবে কোরআন, তারপরে হাদিস, যে কোরআন হাদিস না পাও তখন ইজতেহাদ। তার মানে বুঝা গেল স্বাভাবিক ভাবে কোন মুসলিম যদি বিপদে পড়ে, কোন সমাধান খুঁজে, প্রথমে কোরআন খুঁজবে, তারপরে হাদিস খুঁজবে, কোরআন হাদিসের না পেলে তারপরে ইজতেহাদ করবে, বা ইজতেহাদ মুজতাহিদের রায় গ্রহণ করতে পারে, তখন সেখান থেকে তাকলিদের সাক্ষী খণ্ডন হয় আলহামদুলিল্লাহ। 2, তিনি নিজে ছেলের বাপ, নিজে ছেলের মা, তিনি নিজে বলেন হাদিস, এই হাদিসটাকে অনেকে জয়ীফ বলেছে, কে জয়ীফ বলেছে, আরে ভাই ইমাম বুখারি ইমাম তিরমিজি দুজনের নকল করেছে হাদিসকে জয়ীফ, ভাই আমি বলেছি, ভাই অভিযোগ করলি ইমাম বুখারিকে বললেন, তুই বেটা তুই কেন হাদিসকে জয়ীফ বলতে গেছিস, কেন তুই এটিকে ইমাম তিরমিজি কেন হাদিসকে গালিব বলেছে। তো ভাই তারপরেও হাদিসকে সহি ধরে দিলাম, বাদ দিলাম জানা তাদিল, হাদিসকে সহি ধরলাম, সহি ধরার পরে কি আপনারা এই হাদিসে আমল করেন, ভাই মুয়াজ বিল জাবাল এই হাদিস থেকে মুয়াজ বিল জাবালের তাকলিদ প্রমাণ হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নয়, এই হাদিস থেকে 2 নম্বর জীবিত মুয়াজ বিল জাবাল জীবিত ছিল, জীবিতদের তাকলিদ প্রমাণ হয়, মৃতদের তাকলিদ নয়। 3 নম্বর অ্যান্টিভেনাম, 3 নম্বর অ্যান্টিভেনাম, আপনি এই হাদিস থেকে বুঝে নিলেন যে মুয়াজ বিল জাবালের হাদিস থেকে তাকলিদটা ওয়াজিব বা তাকলিদ ফরজ, একটাও দলিল পেশ করতে পারেননি। মুয়াজের হাদিস ভাই আপনি বুঝবেন কেন, মুয়াজ্জিল জাবালের আমি স্পষ্ট হাদিস দিয়েছি কিতাবুল যুহুদ থেকে 300 নম্বর হাদিস, জামে বাইনুল ইলম 1895 নম্বর হাদিস, সেই সনদে হাদিস, হাদিসে কোনো কালাম করতে পারেননি। মুয়াজ্জিল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বলেছেন লা তাকলিদু, তুমি দিনে তাকলিদ করো না। তবে মুয়াজ্জিল জাবালকে যদি এত মানার ইচ্ছা হয়, মুয়াজ্জিল জাবালের এই কথা মানেন, মুয়াজ্জিল জাবাল রাদিয়াল্লাহু বলছে তোমরা দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না, আপনি একদম মানে ঈদুল কপালে সিঁদুর দিচ্ছেন, ভাই আপনি হাদিস বেশি বোঝেন না, মজদুল জামালের বেশি হাদিস বোঝে, মজদুল জামাল নিজে বলছে তুমি তাকলিদ করো না, আপনি মজদুল জামালের হাদিস থেকে তাকলিদ প্রমাণ করতে চাইছেন। 2, মজদুল জামালের যদি এই হাদিস থেকে তাকলিদ প্রমাণ হয়, তো বলুন তো ইয়ামান বাসীতে কি শুধু মুয়াজকে আল্লাহ রসুল পাঠিয়েছিল, আবু হুরায়রাকে পাঠায়নি, বুখারী মুসলিমের হাদিস আছে আবু হুরায়রাকে পাঠিয়েছিল, তো দুজন ইমাম তারপরে দুজনের তাকলিদ ছিল, আপনারা তো একসঙ্গে আবু একসঙ্গে হানাফি আবার সাফি দুই ইমামকে মানবেন, আপনারা তো মানতে নারাজ, আপনারা নিচে লিখেছেন একসঙ্গে যদি কেউ দুই মাজহাব মানে কোন হানাফি কোন সাফি এটা গোমরাহি, তবে ইয়েমেনে শুধুমাত্র মুয়াজ্জিল জাবালকে পাঠানো হয়নি আবু হুরায়রাকে পাঠানো হয়েছিল, এই হাদিসে মুয়াজের তাকলিদ যদি তর্কের ক্ষেত্রে ধরনি মুয়াজের তাকলিদ প্রমাণিত হয় এবং আবু হানিফার মুয়াজের তাকলিদ নয়। 2, 3 নম্বর পয়েন্ট, যে মুয়াজ নিজে বলেছে তোমরা দিনের ব্যাপারে তাকলিদ করো না, তো ভাই
আপনি মসজিদ যা বলে হাত দিয়ে নিজে বুঝলেন, নিজে বোঝার তো দরকার নেই ভাই, মসজিদ যাবার নিজে বলে দিয়েছে তাকলিদ করো না, আপনি কেন তাকলিদ করছেন? আপনার এই হাদিসের বিরুদ্ধে আপনার দলিল, এই হাদিস থেকে ইজতিহাদ প্রমাণ হয় তাকলিদের সাক্ষী নয় আপনার গলত ইস্তেদলাল। দুই নম্বর তিনি দলিল দিয়েছেন আব্দুল ইবনে আব্বাস থেকে দলিল দিয়েছেন যে আব্দুল ইবনে আব্বাসের কথা, আর আমি তো এগুলোর তো জবাব আলহামদুলিল্লাহ অনেকগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে মানে আগে থেকে দিয়েছি যে আব্দুল ইবনে আব্বাসের যে কলটা দিয়েছে যেটা সহিহ বুখারী 1758 নম্বর হাদিস, মানে প্রথম কথা হচ্ছে যে মদিনাবাসী যায়েদ বিন সাবিতের ফতোয়ার উপরে বিশ্বাসী ছিল না। দেখেন আপনি নিজে মুখ দিয়ে বলেছেন যে পরবর্তী সময়তে যায়েদ বিন সাবিতের মানে আব্দুল মাসের ফতোয়া পাওয়ার পর যায়েদ বিন সাবিতের ফতোয়া তাহাকি করতে গেছে, তবে তাহাকি কাজ তাকলি দেখ নাকি। দুই নম্বর দলিল আব্দুল আব্বাস মানে মানে কথা মানে কথা কখনোই বলেনি যে তোমরা মুকাল্লিদ হওয়ার জন্য তোমাদের পর্যায় বা অন্ধ অনুসরণের দরকার নাই। মানে আব্দুল ইবনে আব্বাস বলেছে আমার কথা যদি বিশ্বাস তুমি না করো তাহলে তুমি যাও জিজ্ঞেস করো গা, তো ভাই কোন মুকাল্লিদ কে বলবে নাকি যে আমার ইমাম আবনি পেরে মোল্লার কথা যদি তুমি বিশ্বাস না করো তাহলে ইমাম শাফিকে কি জিজ্ঞেস করো গা, বলবে নাকি? না, এটা তাকলিদের খণ্ডন আপনাদের দলিল। তিন, সেই লোকগুলোকে যখন বলেছে তারা কি অনুসন্ধান বাদ দিয়েছিল, তা কি করেনি? তা কি করেছে? অর্থে আপনারা বলেন ইমাম আবুনি পারেমাল্লাহ যে ফতোয়া দিয়েছে সেটাকে গ্রহণ করতে হবে, অনুসন্ধানের দরকার নাই, এটা আপনাদের বিরুদ্ধে গিয়েছে। দুই নম্বর, যে যায়েদ বিন সাবিতের যে ফতোয়া, এই ফতোয়া যে ভুল ছিল এটা মুসনাদে আবিদের টাইলের সিতে হাদিস সহি সনদে মজুদ আছে, হাদিস নাম্বার 7056। তো এখানে কোনোভাবে ইবনে আব্বাসের হাদিস থেকে কোনোভাবে প্রমাণিত হয় না, যেখানে তাকলিদের সাক্ষী প্রমাণিত। দুই নম্বর, তিনি বলেছেন নিজে তিনি একটা দলিল দিয়েছেন যে আব্দুল ইবনে মাসুদ যতদিন বেঁচেছে, আবু মুসা আশআরি বলেছে এই আব্দুল ইবনে মাসুদ যতদিন পৃথিবীতে বেঁচে আছে ততদিন পর্যন্ত তুমি আমাকে ফতোয়া জিজ্ঞাসা করো না। তো ভাই আব্দুল ইবনে মাসুদ যতদিন জীবিত, যদি মারা যায় তাহলে কি তারপরে তারপরে কোনো কাউকে ফতোয়া জিজ্ঞাসা করতে পারবে? তো ভাই এখান থেকে প্রমাণিত তাকলিদের সাক্ষী নয়, ব্যক্তি তার তাকলিদ সম্ভব নয়। আব্দুল ইবনে মাসুদ যতদিন বেঁচে আছে যদি মরে যায় তাহলে কার তাকলিদ করবে? তাহলে বোঝা গেল জীবিত মানুষের তাকলিদ মৃত মানুষের নয়। আপনার দলিল আপনাকে খণ্ডন, তো আমরা ঠিক এই কথা আপনাকে অ্যান্টিমেন্ট জবাব দিই। আপনি বললেন যখন পৃথিবীতে যে ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী হবে তার তাকলিদ ছিল সাহাবীদের মধ্যে, এটা যে তর্কের সাথে ধরে নিই, তো ভাই এখন যে গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে বড় মুস্তাহিদ তার তাকলিদ করেন? ইমাম আবু হানিফার সাথে মালিক আহমেদ ইবনে হাম্বল মারা গিয়েছে, আপনি হাদিস দেখেন আব্দুল মাসুদ বলছে যতদিন বেঁচে আছি, আবু তাদের বলছে জ্ঞানের সমুদ্র যতদিন বেঁচে আছে ইবনে মাসুদ ততদিন তোমরা আমাকে জিজ্ঞাসা করো না, ফতোয়া জিজ্ঞাসা করো না। ইবনে মাসুদ যতদিন বেঁচে আছে, মরে গেলে কাকে জিজ্ঞাসা করবে? মরে গেলে কাকে জিজ্ঞাসা করবে? তখন আবু সাফারিকে। ঠিক আমরা বলছি যে আবু হানিফা রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছে, তারপরে ইমাম শাফি এসেছে, মানুষ তাকে মেনেছে, ঠিক আছে, শাফি মেনেছে, মালিক এসেছে, হাম্বেল ইমাম আহমেদ বিন হাম্বেল চার মাধবের শেষ মাধব, হাম্বেলি মাধব তিনি শেষ, তাকে মানে তাহলে কেন আপনারা? এটা তো কোনো দিকে দলিল নয়। আলহামদুলিল্লাহ আমি তাকলিদ বিভ্রান্তি নিরসনে অকট্য ভাবে দাঁত ভাঙা এই প্রত্যেকটা জবাব আলহামদুলিল্লাহ দিয়েছি, 15টা করে জবাব দিয়েছি, সমাজদের গেলে ইশারায় কাঁপি। আর একটা, তিনি বলছেন আব্দুল ইবনে মাসুদের হাদিস থেকে, দেখেন কত বড় লাইলমি একটা বাক্য যে আব্দুল ইবনে মাসুদের হাদিস থেকে তাকলিদ ইস্তেদাল করছেন, প্রমাণ করতে চাইছেন। আপনি মুকাল্লিদ না মুস্তাহিদ? আপনি তো কোরআন হাদিস বুঝবেন না, আপনাকে বলেছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কল পেশ করেন যে তাকলিদের সাক্ষী দেয়া ফরজ, ইমাম আবু হানিফা থেকে দলিল দেন এখনো তো দিতে পারেননি। আপনি ইবনে মাসুদের হাদিস থেকে নিজে ইস্তেদাল করছেন, অথচ ইবনে মাসুদের আমি হাদিস দেখালাম, ইবনে মাসুদ বলছেন লা তাকলিদ দিন এখন রাসূলুল্লাহ, তোমরা দিনের ব্যাপারে কেন তাকলিদ করো না? ইবনে মাসুদকে আহলে হাদিসরা মানে, আহলে হাদিসরা তাকলিদ করে না। আপনি ইবনে মাসুদের ওই হাদিস থেকে, আবু দাউদের হাদিস থেকে নিজে ইস্তেদলাল করে আপনি মুহাদ্দিস হয়ে যাচ্ছেন, আপনি নিজে মুজতাহিদ হয়ে যাচ্ছেন। ভাই আপনি তো মুজতাহিদ নন, আপনি ইমাম আবু হানিফার কল পেশ করেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে যে তাকলিদের সাক্ষী ওয়াজিব, একটা দলিল আপনি পেশ করতে পারেননি, 10টা প্রশ্ন করেছেন একটা উত্তর দিতে পারেননি, আপনি দুটো হাদিস পেশ করেছেন জবাব স্বরূপ, এক মুয়াজ্জিন জাবাল, কিন্তু এই মুয়াজ্জিন জাবালই বলেছে যে তোমরা তাকলিদ করো না। দুই, ইবনে মাসুদের হাদিস পেশ করেছেন, ইবনে মাসুদ বলেছেন না তাকলিদ দিন কোন জুলাদ, তো দিনে কোন তাকলিদ করো না। অথচ ভাই মুয়াজ্জিন কার পক্ষে, ইবনে মাসুদ কার পক্ষে, ইবনে মাসুদ কে মানছে, মুয়াজ্জিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে মানছে, আমরা মানছি, তারা বলেছে তাকলিদ করো না, তাদের স্পষ্ট কল নুসুস নাস দলিল, আপনি নিজে আবার মুকাল্লিদ হয়ে আপনি ইস্তেহাদ করতে যাচ্ছেন আবু দাউদ তিরমিজির হাদিস থেকে যে মুয়াজ্জিন এই হাদিস থেকে তাকলিদের সাক্ষী প্রমাণ হয়, আরে নিজে কি আর করছে তোমরা তাকলিদ করো না, আপনার কথা মারদুদ, প্রত্যাখ্যাত গলত ইস্তেদালাল, এটা বাতিল ইস্তেদালাল, আমি সহি সনদে পেশ করেছি। দুই, শেখ শাহুল্লাহ মহাদ্দেস দেহলভিকে তিনি বলেছেন যে তিনি নাকি আহলে হাদিস, ভাই তিনি আহলে হাদিস হলে কোনো সমস্যা নেই, তিনি আহলে হাদিস হলে কোনো সমস্যা নেই, ইমাম মানবো কেন হানাফিদের বই তার নিজের লিখেছে শেখ শাহুল্লাহ মহাদ্দেস দেহলভি, তিনি হানাফি ছিলেন 48 নম্বর পৃষ্ঠা, আহলে হাদিসের শরীফ সন্ধানে তিনিও লিখেছেন যে শেখ শাহুল্লাহ মহাদ্দেস দেহলভি
তিনি হানফি ছিলেন, যদি তাই হয় শেখ সালাল্লাহ মহাদ্দেস সাহেব দেহলভির যদি কথা নিতে চান তো ভাই আপনাকে দেবো শেখ সালাল্লাহ মহাদ্দেস দেহলভির হুজ্জাতুল বালেগা প্রথম। তিনি বলেছেন যে চতুর্থ হিজরি তাকলিদের সাক্ষী এটা শুরু হয়েছে 400 হিজরির দিক থেকে, তার কথা মানেন। শাহুল্লাহ মহাদ্দেস দেহলভি তিনি তাকলিদের বিরুদ্ধে এত হাদিস জমা করেছেন, এত কল মানে জমা করেছেন, আশ্চর্য হয়ে যাবেন। শেখ শাহুল্লাহ মহাদ্দেস দেহলভির কথা যিনি উনি বললেন, সেই শেখ শাহুল্লাহ মহাদ্দেস দেহলভির বই হুজ্জাতুল বালেগা প্রথম খণ্ড স্পষ্ট বই এখানে দেখেন, তিনি এত কথা তাকলিদের বিপক্ষে এত কথা বলেছেন, মানে এত নিকৃষ্ট নিকৃষ্ট কথা বলেছেন যে শেখ শাহুল্লাহ মহাদ্দেস দেহলভির হুজ্জাতুল বালেগা পড়লে সে নিজে বুঝতে পারবে। বরং তিনি 188 নম্বর পৃষ্ঠাতে তিনি গিয়ে লিখেছেন এই কথা, যারা কোরআন হাদিসের বিপরীতে ইমামদের কথা গ্রহণ করে এইসব জালেমরা কিয়ামতের মাঠে কি জবাব দিবে আল্লাহর কাছে। শেখ শাহুল্লাহ মহাদ্দেস দেহলভির কথা বলেছেন, তার কথা মেনে নেন, মানতে আপনারা নারাজ, আমরা তো ও কথাই বলছি। দুই, আপনি বলতে চাইলেন যে সাহাবিদের যুগে মক্কাতে অমুক অমুক সাহাবিরা তারা কি ছিলেন, তারা মুফতি ছিলেন, তারা ফতোয়া দিতেন, তাদের তাকলিদ করতেন। ভাই আজকে বড়দেরকে কেন ছেড়ে যাচ্ছেন? আপনাদের হাকিম বিচার আপনি কে? ইনি হাকিম আহমেদ খান নাইমি, আহমেদ খান ইয়ার নাইমি লিখেছেন যে সাহাবিদের যুগে তাকলিদ ছিল না, সাহাবিদের মধ্যে তাকলিদ ছিল না। আপনি বলছেন সাহাবিদের মধ্যে তাকলিদ ছিল, নাউজুবিল্লাহ মিন জালিক, বড়দেরকে ছেড়ে গিয়ে আপনি নিজে মুস্তাহিদ মানে মুস্তাহিদ ছাড়ছেন। ভাই মুকাল্লিদ তার দলিল হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা, তিনি নিজে লিখেছেন মুকাল্লিদের দলিল ইমাম আবু হানিফার কথা, ইমাম আবু হানিফা থেকে দেন, ইমাম শাফি থেকে দেন, ইমাম মালিক থেকে দেন, ইমাম আহমদ বিন হাম্বল থেকে একটা দলিল দেন যে তারা বলেছে তাকলিদের সাক্ষী করো বা তাকলিদ করো, একটা দলিল দাও। কেমন সুন্দর সময় দিলাম একটা দলিল, চার ইমাম থেকে প্রমাণ করা সম্ভব নয় যে তারা বলেছে যে তাকলিদের সাক্ষী, এটা চার ইমাম থেকে প্রমাণিত নয়, কোরআন থেকে দলিল দিয়েছে খণ্ডন করেছি, হাদিস থেকে তিনটে দলিল দিয়েছে, ইবনে মাসুদ থেকে মজবুল জাবা থেকে স্পষ্ট নাস দিয়েছি আমি যে তার দুজনই বলেছে তাকলিদ করো না, লা তাকলিদ দিনা কবর রাজুলান, দিনে মরে তাকলিদ করো না। অথচ তিনি এখানে কাট ছাট করে অমুক জায়গাতে পাঠিয়েছে মজকে, ওখানে করতে বলেছে এটা বলেছে সেটা বলেছে, আরে ভাই স্পষ্ট নাসের বিরুদ্ধে আপনার ইত্যাদ গ্রহণযোগ্য নয়। আর এই হাদিস থেকে তাকলিদ যদি ওয়াজিব হয়, ইমাম আবু হানিফা কি এটা থেকে দলিল নিয়েছেন? আপনারা কেন বলেন যে আপনারা তো বলেন নিজেরাই যে ভাই আমরা কোরআন হাদিস মহাসমুদ্র লিখেছে গোলাম সানাদ রেজভি, যে কোরআন হাদিস মহাসমুদ্র আমরা তো মানে কোরআন হাদিস বুঝি না, এই জন্য আমাদেরকে একজন ইমামের তাকলিদ করতে হয়। তো ভাই কোরআন হাদিস বুঝেন না এই জন্য ইমামের তাকলিদ করতে হয়। তো এখন কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছি, তোমার টাইম বোধ হয় ওভার হয়ে গেল। জি বলেন, এটা শেষ, এটা ইয়েস, এটা আমার শেষ। তো আমাদের আজকের যে আলোচনা হলো তাতে আমি সামাপ করছি যে আজকের আলোচনা থেকে প্রথম যে পয়েন্টটা প্রমাণিত হলো সেটা হচ্ছে যে কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে কেবল, এটা হচ্ছে সম্পূর্ণভাবে মন গড়া এবং বানোয়াট কথা, এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই যেটা তুমি স্বীকার করেছো, এবং তুমি এটাও স্বীকার করেছো বা দাবি করেছো যে রিবাটালের মধ্যে কোনো অভিযোগ করবেন, আপনি দলিলের জবাব দেন, কোন নতুন করে প্রশ্ন দেখেন। আমি তোমাকে ডিস্টার্ব করি, আমি তোমাকে ডিস্টার্ব করি, আমি তোমাকে ডিস্টার্ব করি, তুমি আমাকে ডিস্টার্ব করছো কেন? এক মিনিট সময় স্টপ থাকে, আপনাকে এক মিনিট সময় ধরে দেবো, সমস্যা নেই, এখন স্টপ টাইম স্টপ আছে, তুমি বলছি না 9:36 কোরআন এবং সহিহ হাদিস ছাড়া অন্য কিছু মানা যাবে না, এটা তোমার স্ট্যান্ড পয়েন্ট নয় তো, তুমি স্বীকার করছো। এখন যদি নতুন কোনো আপনি অভিযোগ করতে পারবেন না, এখন যে অভিযোগ করবেন হয় আমার গোটা বক্তৃতা জব দিতে পারে, তুমি আমার অভিযোগ করছো না, এটা অঙ্গলের এটা এটা প্রমাণিত হয়ে গেছে, এটা প্রমাণিত হয়ে গেছে, তুমি বারবার বলেছো যে কোরআন হাদিস আপনি বলেন বলেন। ওকে, তো যেটা আমাদের আজকে প্রমাণিত হয়েছে যে কোরআন এবং সহিহ হাদিস ছাড়া অন্য কিছু মানা যাবে না, এই কথাটা হচ্ছে সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী কথা, এবং এই কথাটার জন্যই বর্তমানে মুসলিমদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব এটা একটা সবচেয়ে বড় কারণ। তো এই জিনিসটাকে লোকের মধ্যে কনসাসনেস নিয়ে আসতে হবে। দুই নম্বর কথা হচ্ছে যে তুমি যে কথাটা বললে যে মুয়াজের তাকলিদ প্রমাণিত হয় আবু হানিফার নয়, তো যেহেতু আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এবং অন্যান্য যারা মুস্তাহিদ ইমাম ওদের ফিকা যেহেতু সুবিন্যস্ত রয়েছে, এবং হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহের ফিকা তো সুবিন্যস্ত না, এটা এভাবে আমাদের কাছে আসেনি, যদি তোমাদের কাছে থাকে তাহলে আমাদেরকে পাঠাবে, তাহলে আমরা ওটা দেখব।
তিন নম্বর কথা, তুমি এই কথার উত্তর দিতে পারোনি যে সহি হাদিস হলেই যে মানতে হবে, সহি হাদিস হয়ে গেলেই যে মানতে হবে, তাহলে মেয়েদের খাতনা কি তোমরা দেওয়া শুরু করে দিবে? ফলে এই উত্তরটাও তোমরা দিতে পারোনি। চার নম্বর কথা হচ্ছে যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাই, তুমি বলছো যে উনি হানাফি ছিলেন, আলহামদুলিল্লাহ উনি হানাফি ছিলেন, কিন্তু তোমাদের বিভিন্ন বইপত্রে এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ওকে আহলে হাদিস বলে দাবি করেছে। তার মানে যে আহলে হাদিস এবং সালাফি ভাইরা প্রয়োজনে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা প্রচার করে, এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি বলছি। কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলে একটা চ্যাপ্টার আছে, দেখবে ওখানে এই লিস্ট দেওয়া আছে, তার মধ্যে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাই আছেন। তো এইখানে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাই, যাকে আহলে হাদিসের নিজেদের ইমাম দাবি করছেন, উনি তাকলিদ সম্পর্কে কি বলছেন আমি একটুখানি শুনি। যে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাই তার ফুজুলুল হারমাইন নামক গ্রন্থে বলছেন যে রাসুল পাক আমাকে জানিয়েছেন যে হানাফি মাজহাবে একটি সূক্ষ্ম পদ্ধতি রয়েছে যা অন্যান্য পদ্ধতি থেকে বুখারি এবং অন্যান্য মুহাদ্দিসগণের সংকলিত হাদিসের চেয়ে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। পৃষ্ঠা নম্বর 48। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আরো বলছেন যে আমাকে দেখানো হয়েছে যে হানাফি মাজহাবে একটি সূক্ষ্ম রহস্য রয়েছে। এরপর আমি দীর্ঘদিন যাবত এই রহস্য অনুসন্ধান করলাম, অবশেষে আমি দেখলাম এই রহস্যের কারণে আমাদের সময় পর্যন্ত হানাফি মাজহাব অন্য মাজহাবের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। এই হাদিসখানা এই কথাগুলো পৃষ্ঠা নম্বর 103 এ রয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাই চার মাজহাবকে মানতে হবে এই কথাটা লোকজনকে পরিষ্কার ভাবে জানিয়েছেন। তিনি বলছেন যে শুধু এই চার মাজহাবকে গ্রহণ করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। দ্বিতীয় কারণ হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন তোমরা বড় দলের অনুসরণ করো, আর এই আর শুধু এই চার মাজহাব ব্যতীত অন্য সব হাত মাজহাব যেহেতু বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই এই চার মাজহাবের অনুসরণে বড় জামাত বা সওয়াদে আজমের অনুসরণ, আর এই চার মাজহাবের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়ার অর্থ হলো সওয়াদে আজম থেকে বেরিয়ে যাওয়া। এই কথাগুলো ইফদুল জিদ গ্রন্থে রয়েছে পৃষ্ঠ নম্বর 32-33। আর এই যে কথাটা রাহুল ভাই বললো, শাহ ওলিউল্লাহ সাহেব বলেছেন যে হিজরি চতুর্থ শতাব্দীর পূর্ব পর্যন্ত বিশেষ একটি নির্দিষ্ট মাজহাবের অনুকরণের উপর উম্মতের ঐক্যমত গড়ে উঠেনি। ভাই তুমি কথাটা বুঝতে পারো না ঠিকঠাক। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হিজরি চতুর্থ শতাব্দীর পূর্ব পর্যন্ত তাকলিদের শখসির উপরে উম্মতের ঐক্যমত গড়ে উঠেনি, তখনো ইজমা গড়ে উঠেনি, তার আগে শুরু হয়েছে। দ্যাট মিনস তিনি যেটা বলছেন, অন্যতর যেটা বলছেন সেটা হচ্ছে যে দ্বিতীয় শতাব্দীর পরই মানুষের মধ্যে, ভালো করে শুনে নাও, দ্বিতীয় শতাব্দীর পরই মানুষের মধ্যে সুনির্দিষ্ট মুজতাহিদের মাজহাবের অনুসরণের সূচনা হয়। কোথায় আছো ভাই, কি বলছো তুমি? আরো একটু পড়াশোনা করতে হবে, আরো একটু পড়াশোনা করতে হবে। এবং সে সময় এমন লোক খুব কমই ছিল, এবং সে সময় এমন লোক খুব কমই ছিল যে নির্দিষ্ট মুজতাহিদের অনুসরণ করতো না, বরং সে সময় নির্দিষ্ট মাজহাব মানাটা ওয়াজিব ছিল ভাই, ওয়াজিব ছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস বেশি বুঝলেন না তুমি বেশি বুঝে গেল? শাহ ওলিউল্লাহ বেশি বুঝলেন না তোমাদের আলবানি বেশি বুঝে গেল? শাহ ওলিউল্লাহ বেশি বুঝলেন না তোমাদের বাজ বেশি বুঝে গেল? একটু তো ভাবো ভাই। এবং তো এই যে আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলাইহির কোটেশন থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে যেখানে সমস্ত তাফসীরকার সমস্ত মুহাদ্দিস এনেছেন, তাকলিদ করেছেন, কেউ ছিলেন হানাফি, কেউ ছিলেন শাফি, কেউ ছিলেন মালিকি, কেউ ছিলেন হাম্বলি, তোমরা নিজেরা নিজেদেরকে এমন কি মনে করে নিচ্ছ? তোমরা কি নিজেকে নবী দাবি করছো, নিজেকে আল্লাহ দাবি করছো, তোমাদের কারো মানার প্রয়োজন নেই? ফলে নিজেদের স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে এসো, তোমাদেরকে দাওয়াত দিচ্ছি যে হানাফি তো আমাদের, দেখো ভাই আমাদের ওই যোগ্যতা নেই যে আমরা কোরআন এবং হাদিস থেকে মাসলা বের করবো। যদি সহি হাদিসই মানতে হয় যে দেখবো আর সহি হাদিস মানবো, তাহলে তো ওই শুরু করে দিতে হবে তোমাকে, ওই মেয়েদের খাতনা শুরু করে দিতে হবে। তো যারা আমাদের এই লাইভ টেলিকাস্ট দেখছেন সবাইকে আমরা অনুরোধ করছি যে হানাফি শাফি মালিক হাম্বলি এই হচ্ছে নাজাতের দল, এবং আহলে হাদিস দল যারা ঐক্যের নামে অনৈক্য সৃষ্টি করছে এবং যারা নিজেরা 150 বেশি দলে ভাগ হয়ে গেছে। এবং ডাক্তার জাকির নায়েক সাহেব নিজে বলছেন যে উনি যখন কেরলে গেলেন তো তখন কত প্রকার আহলে হাদিসদের উপদল ফিরকা দেখলেন, ইংল্যান্ড গেলেন তো কি দেখলেন, এবং তিনি বলছেন যে সবাই একে অপরকে কাফের বলছে,
সবাই একে অপরকে কাফের বলছে। তো এই যে বইটা তোমাকে একটা গিফট দিচ্ছি ব্রাদার রাহুল, ব্রাদার রাহুল দেখো এই যে বইখানা কথিত গভীর ষড়যন্ত্রের কবলে আহলে হাদিস আন্দোলন, না তারা নিজেরা ষড়যন্ত্রকারী, এই বইয়ে তোমাদের পুরো পর্দা ফাঁস করে দেওয়া হয়েছে যে কিভাবে তোমাদের মধ্যে সৌদি ফান্ড কিভাবে ব্যবহার করা হচ্ছে, সৌদি ফান্ড কিভাবে তছরূপ করা হচ্ছে, সন্ত্রাসবাদের সঙ্গে এই যে লেখক আব্দুল্লাহ গাফফার সাহেব আসাদুল্লাহ গালিব সম্পর্কে কি বলছেন, কিভাবে নিজেদের মধ্যে কামড়া কামড়ি কি পর্যায়ে চলে গেছে বইটার পাতায় পাতায়। যারা সুরি দর্শকবৃন্দ আপনাদের সবাইকে অনুরোধ করছি যে আপনারা এই বইখানা একটুখানি পড়ে নেবেন, তাহলে দেখতে পাবেন যারা ঐক্যে, যারা বলে যে হানাফি শাফি মালিকি হাম্বালি, হানাফি শাফি মালিকি হাম্বালি হচ্ছে এক একটা ফিরকা, ব্যাপারটা বুঝতে না পারার জন্য এই কথা, কারণ হানাফি শাফি মালিকি তাদের মধ্যে কোনো কামড়া কামড়ি নেই, যে কামড়া কামড়ি আহলে হাদিসদের নিজেদের মধ্যে রয়েছে, একটা দল আর একটা দলকে কাফের বলছে, একটা দল আর একটা দলকে কাফের বলছে। এবং এটার জন্য যদি জাকির নায়ক সাহেবের ওই স্পিচ খানা শোনা যায় যে আহলে হাদিসটা কত দলে ভাগ হয়ে গেছে, তাহলে ওখান থেকে তো পুরো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর এই যে বইখানা, এই বইখানা কথিত গভীর ষড়যন্ত্রের কবলে আহলে হাদিস আন্দোলন, এই বইটা পড়লে গেলে এখান থেকেও সবকিছু শোনা যাবে। আর যদি আমরা চলে যাই সৌদি আরব, সৌদি আরবে দেখলে গেলে দেখতে পাবে যে কিভাবে আলবানিকে কাফের, ইয়েস 12 মিনিট হয়ে গেছে অলরেডি। ও আমি দুঃখ প্রকাশ করছি 2 মিনিট বেশি নিয়ে নিয়েছি, শেষে রিটার্ন টু আহলে সুন্নাত ওয়াল জামাত ফল্ট, রিটার্ন যে কোনো একটা স্কুল অফ থট এর অনুসরণ করো, কারণ আমরা যারা প্রোগ্রামে অংশগ্রহণ করছি আমরা কেউই ইস্তেহাত করার যোগ্য নয়। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জাযাকাল্লাহ খাইরান, যে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, যাই হোক আমাদের আলোচনা শেষ হয়ে গেল, আমাদের অ্যাকচুয়াল আলোচনা তো অনেকক্ষণ আগে শেষ হয়ে যাওয়ার কথা, আমরা তার চেয়ে তেমন সময় বেশি নিলাম, আলোচনা শেষ করে না, এটা দর্শকই চিন্তাধারা করবে কারা হক বলেছে, কারা কোরআন থেকে দলিল দিয়েছে, কারা দিয়েছে, কারা দিয়েছে, এটা গায়ের জোরে কেউ কে বললে তার হয় না, এখানে মানুষের শুনবে, মানুষের তো বুদ্ধি আছে, বিবেক আছে, মানুষের সবার তো আর সমস্যা, মানে সবাই তো আর মানে বলদ না যে মানুষ আমাদের কথা শুনে কারটা গ্রহণ করবে কারটা বর্জন করবে। যাই হোক ইনশাল্লাহ আপনার আলোচনাটা উপভোগ করেন, এবং হক এবং বাতিল এটা আপনার নিজেরই সিদ্ধান্ত নেবেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমাদের এতটুকু জানানো দরকার ছিল, ফাযাকিরিন নামান্ত মুতাক্কিল সালেহিন তাইতির, আমাদের কর্তব্য ছিল হকটাকে প্রচার করে দেয়া। আমার যতটা ইলম আছে, আমি কোনো আলেম না আলহামদুলিল্লাহ, আমি যতটা তাদেরই বই পড়েছি, তাদের বই পড়ে আমি যে ইলম অর্জন করেছি আলহামদুলিল্লাহ আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করলাম। আপনি একজন আলেম মানুষ, আপনি মুফতি কোর্স করছেন, আপনি মাদ্রাসার শিক্ষক, আপনি জ্ঞানের দিক থেকে অনেক উঁচু হতে পারেন, সেটা আপনি ভালো জানেন আপনি কতটুকু কি, তবে আপনি যেহেতু মুফতি ডিগ্রি করছেন, আমি তো তালেবিল রাখি না ভাই, আমি তো সে যোগ্যতা রাখি না, আপনার তো মুফতি পর্যন্ত চলে গেছেন, আমি তো অত তো ধাপি তো পাতি না রে ভাই ইলমের উদ্দেশ্যে। তো যাই হোক আলোচনা খুব করে খুব ভালো লাগলো, আমরা আলোচনা করার সময় হয়তো বা কিছুটা কিছু কথা বলেছি যেগুলো আপনি যদিও সম্মানিত ব্যক্তি, তবে যেহেতু ইলমি আলোচনা একটা, তার জন্য এখানে কিছুটা আমাদেরকে আলোচনা করতে হয়েছে, কেননা যা হবে ভুল ত্রুটি সব মার্জনীয়, আল্লাহর উদ্দেশ্যে আমাদের আলোচনা, আপনার সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা আমার নেই, আল্লাহই আপনার সঙ্গে কোনো শত্রুতা নেই, আমি হোয়াটসঅ্যাপ ফেসবুকে কিন্তু আমি কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়েছি, প্রথম পাঠিয়েছেন দেখবেন আপনাকে আমি কিন্তু পাঠিয়েছিলাম, আমার কিন্তু ফেসবুকে অনেক মানুষ, তারপরে একজন কনফিডেন্ট করে আপনাকে কিন্তু আমি নিজে পাঠিয়েছিলাম যে আপনার সঙ্গে আমি বন্ধু হতে চাই, আপনাকে ভালো লেগেছিল আপনি দলিল ভিত্তিক আলোচনা করতেন। এই জন্য 2 নম্বর আপনি যখন প্রস্তাব দিয়েছিলেন যে রুহুল আমিন ভাই আপনি তো অনেক ফোন মোনাজারা করেন, একটা আপনার সঙ্গে যেন করে ফেলি, তাই আমিও আপনি প্রস্তাব দিয়েছিলেন তাই আমি গ্রহণ করেছিলাম, তাই কি না, তো আপনাকে ভালোবাসি এই জন্যই, আলোচনা হওয়ার কথা ছিল 3 মাস আগে, সে যে কারণে হোক আপনার ত্রুটি হোক আমার ত্রুটি হোক এটা মানুষের সামনে প্রকাশ হয়েছে যে কার ত্রুটিতে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছিল, এটা মানুষের কাছে প্রকাশ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের আলোচনা এখানে শেষ হলো, আমি সুন্নাতে দোয়া করবো, যেগুলো সাবজেক্টের উপরে আমাদের মতানৈক্য রয়েছে যদি আমরা আবারও এরপরে কোন টপিক নিয়ে আলোচনা করি তো আমার মনে হয় যে ভালো হবে, অবশ্যই ভালো হয়, আমিও চাই, আমিও চাই এই বিষয়গুলো আলোচনা হওয়া উচিত। তার জন্য আমি আগে বলেছিলাম যে ভাই আমি রামাজান মাস থেকে ফ্রি থাকি, আপনাকে কিন্তু আমি রামাজান মাসে বলেছিলাম, আমি গত বছরে তোমার বিজি সময়টা যখন কাটবে
অসুবিধা নেই, তখন আমি রমাদান আমি রোজার মাস থেকে শুরু করে একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত ফ্রি থাকি, তারপরে প্রোগ্রামের জন্য আমাকে চাপাচাপি থাকতে হয়, তারপরে আমাকে প্রতিদিনই কন্টিনিউ আমাকে প্রোগ্রামে থাকতে হবে। তার জন্য এই মুহূর্তে আর আলোচনা দেখবেন আমার ইউটিউবে দেখবেন আর বক্তৃতা মানে বিশেষ করে লাইভ বক্তৃতা পাবেন না আমাকে, কেননা আমি তখন প্রোগ্রামে থাকবো, ব্যস্ত থাকবো, হয়তো আমি এভাবে আসতে পারবো না। তো যাই হোক, যতটা পৌঁছানোর দরকার ছিল ততটাই আমরা পৌঁছে দিলাম। তাহলে আমাদের আলোচনা শেষ, আপনি তাহলে কেটে দিতে পারেন। আলহামদুলিল্লাহ আমি তিনটে হাদিস দিয়েছি, লা তাকলিদু দিনাকুম রুজুলান, তারপর আমি আওসাত থেকে, জামে বাইনাল ইলম থেকে, কিতাবুজ জুহুদ থেকে, সুনান কুবরা লিল বাইহাকী থেকে আর অসংখ্য দলিল দিতে পারবো আলহামদুলিল্লাহ। আমি মাত্র চারটে নুসখা দেখেছি, আরো 20 খান গ্রন্থ থেকে দলিলটা পেশ করতে পারবো, 4 খান দলিল দিয়েছি যে তোমরা দিনের ব্যাপারে তাকলিদ করো না। আল্লাহ রাসূলের হাদিস আজকে বলছে যে আল্লাহ রাসূলের হাদিস কে মানতে হবে না, আল্লাহ রাসূল বলছে তাকলিদ করো না, ওরা বলছে তাকলিদ করো মাযহাব কে মেনে নাও, দাওয়াত দিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে তারা মুয়াজ বিল জাবাল আব্দুল ইবনে মাসউদের হাদিস পেশ করে অন্য একটা হাদিস পেশ করে বলছে যে এই হাদিস থেকে বোঝা গেল যে এখান থেকে তাকলিদ করা জায়েজ। তো ভাই মুয়াজ বিল জাবাল আব্দুল ইবনে মাসউদ দুজনেই বলেছে তাকলিদ করো না, তো আপনার ইস্তেদলাল বেশি গ্রহণযোগ্য না মুয়াজ বিল জাবাল আব্দুল মাসুদের হাদিসটা বেশি গ্রহণযোগ্য? সোজা কথা ভাই, আমি স্পষ্ট দলিল পেশ করেছি, কোরআনের তিনটে আয়াতের তো জবাবই দেয়নি, নতুন কোন জবাবও তারা তাকলিদের সাক্ষ্যে পেশ করতে পারেনি, যেটা করেছে আলহামদুলিল্লাহ অকাট্য ভাবে আমরা জবাব দিয়েছি। তো যাই আলোচনা শেষ হয়ে গেছে, কিছু অভিযোগ যেগুলো রয়ে গেছে সেগুলো এখন আলোচনা শেষ, ডিবেটের এটা শেষ অংশ, মানে এটা ডিবেটের সঙ্গে যুক্ত নয়, এটা তারপর এমনি আমি এমনি আলোচনা করছি, এটা আমার তরফ থেকে আলোচনা, ডিবেটের অংশ নয়। তো প্রথম কথা হচ্ছে তিনি প্রথমে একটা শেষ সারমর্ম যে এমরাজ যে বলি ইজমা কোরআন আর হাদিস এটাই মূল দলিল, ইজমা কিয়াস বলি না, এটা নাকি আমি মেনে নিয়েছি। ভাই এটা কখন মানলাম? এটা তো মিথ্যা অভিযোগ, লা আদতুল্লাহি আলা কাযিবিন। আমি বলেছি কোরআন আর হাদিস এটা ইসলামের শরীয়ত এটা মূল দলিল, কোরআন আর হাদিস কেন এটা অটল থাকে, এটা নড়চড় হয় না, ইজমা ইজতিহাদ এটা নড়চড়ে। ইমাম আবু হানিফা একটা ইজতিহাদ করলো, ইমাম শাফি করলো, ইমাম মালিক করলো, আহমেদ করলো, তো ইজতিহাদ কি? এটা ক্ষণস্থায়ী, এটা চলন্তশীল, এটা যুগের পরিবর্তে ইজতিহাদ কিয়াস এটা পরিবর্তন হতে পারে, কোরআন হাদিস পরিবর্তন হবে জি না, তাই কোরআন হাদিস এটা শরীয়তের উচ্চ, ইজমার ইজতিহাদ নিঃসক এটা একটা দলিল, এটা শরীয়তকে মানার জন্য একটা দলিল। তো ভাই এটাকের সঙ্গে কোরআন আর হাদিসের সঙ্গে একত্রিত করলে চলবে না, এর জবাব আমি দিয়েছিলাম যে হাদিসে আছে যে 4 খলিফাকে মানু, তার মানে বলতে পারে কি 4 খলিফা কোরআন হাদিস ইজমা কিয়াস আবু বকর উমর ওসমান আলী আমাদের এই 8টা দলিল? না রে ভাই, এতটুকু বুঝতে পারেননি। আরেকটা দিয়েছে যে মহিলাদের খাতনা, এ দলিলের জবাব নাকি দিইনি। ভাই মহিলাদের খাতনা মনে হচ্ছে সহি মুসলিম থেকে, আল্লাহি সহি মুসলিমে এই হাদিস আমি পেলাম না, সেই হাদিসে মুসলিম নেই, সনদ আবু দাউদে আছে, হাদিসের সনদ জাইফ, এটা আপনি তাহকিক আমরা ইনশাআল্লাহ পরবর্তী সময়তে দেবো। যদি যদি সহি হয় তো ভাই আপনারা কেন আমল করেন না? ধরে নিলাম মহিলাদের খাতনা করা এটা সহি হাদিস, তো ভাই আপনারা কেন করেন না? আপনার কি সহি হাদিসের বিরুদ্ধে আমল করেন? হানাফি মাজহাব কি সহি হাদিসের বিপক্ষে? তা হাদিস যদি সহি হয় আপনারা কেন আমল করেন না রে ভাই? যদি হাদিসটা সহি মুসলিমে নেই, এটা মুসলিমের হাদিস, এই আবু দাউদের হাদিস, হাদিস জয়ীফ। দুই, শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি তিনি হানাফি ছিলেন, তো ভাই আপনি আহলে হাদিস বলে নিজের পক্ষে দলিল টানতে গেলেন, তার যেটা ধরে দিলাম আমি তো নিজে বললাম শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি হানাফি ছিলেন, তো ভাই হানাফিদের কিতাব থেকে আপনি দলিলছেন তাকলিদের সাক্ষী ওয়াজিব হওয়ার জন্য, আলোচ্য হচ্ছেন তাকলিদ সাক্ষী ফরজ, আপনি ফরজের দলিল দিতে পারেননি, ওয়াজিব দিয়েছেন কার বই থেকে? হানাফিদের বই থেকে। ভাই হানাফিদের বই তো আমাদের নিকটে হুজ্জত না। হ্যাঁ আমি হানাফিদের বই থেকে দলিল খণ্ডন করতে পারি, কেন ভাই? আপনাদের ঘরের কিতাব থেকে খণ্ডন করতে পারি। শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি যে তাকলিদকে ওয়াজিব ফরজ বলে থাকে, তো তিনি হানাফি ছিলেন, আপনি নিজেই স্বীকার করেছেন, এটা আমার জন্য দলিল নয়, আমার জন্য কোরআন হাদিস থেকে দলিল দেন, বা আহলে হাদিসে কোনো ওলেমা বলেছে যে তাকলিদ সাক্ষী ওয়াজিব ফরজ এটা দলিল দিতে পারেন। দুই, 400 হিজরি, 400 হিজরির দিকে শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি তার হুজ্জাতুল্লাহ বালাইগাতে তিনি দলিল বলেছেন 400 হিজরির দিকেই তাকলিদের সাক্ষী এটা শুরু হয়। উনি কি বললেন যে না 200 হিজরি থেকে তাকলিদের সাক্ষী শুরু হয়ে গেছে, 200 হিজরি থেকে। বা একটা ছোট্ট কথা বলি, দেখেন ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্ম, 150-এ মৃত্যু, ইমাম মালিক 93 জন্ম, 179-এ মৃত্যু, ইমাম শাফেঈ 150-এ জন্ম, 204-এ মৃত্যু, ইমাম আহমেদ বিন হাম্বেল 164-তে জন্ম, 241-এ মৃত্যু। তো ভাই ইমাম আহমেদ মৃত্যু হয়ে গেছে 241 হিজরি, তো ইমাম আহমেদ বিন হাম্বেলের মৃত্যুর আগেই কি আপনাদের তাকলিদ শুরু হয়েছিল? কেমন কথা! ধরে নিলাম তারপরে যে না 200 হিজরির দিকে তাকলিদের সাক্ষী
এটা চালু হয়েছে বা শুরু হয়েছে, তার মানে 200 হিজরিতে তাকলিদের সাক্ষী চালু হয়েছে, মানে তার আগে কোন সাহাবি তাকলিদ করেনি, তাবেই তাকলিদ করেনি, চার চারটে ইমাম তাকলিদ করেনি। আপনি বললেন মুহাদ্দিসগণ মাযহাব মেনেছে, একটা দলিল পেশ করেন, ইমাম বুখারী বলেছে আনা শাফিঈ, আনা মালিকি, আনা হাম্বলি, আনা মাযহাবে মালিকি বা আনা মাযহাবে হানাবিলা কিছু বলেন ভাই। আমাদের কাছে অসংখ্য গ্রন্থ আছে, একটু আপনাকে দেখালে বুঝতে পারবেন। এই গ্রন্থটা দেখেন, কার গ্রন্থ? দেখেন গ্রন্থটা দেখাচ্ছি, কিতাব তাকে নামের সঙ্গে কি লেখাচ্ছে দেখেন, আশাফেঈ, লেখকের নামের সঙ্গে লেখা আছে যা শাফেঈ, তিনি শাফেঈ ছিলেন। তিনি নিজে কি লিখছেন দেখবেন, তিনি কি লিখছেন দেখেন, কানা ইয়াকুন লাইসা লাইসা মুকাল্লিদু আশাফেঈ। তিনি কি বলছেন যে আমরা শাফেঈর মুকাল্লিদ নন, কিন্তু তাকে শাফেঈ কিতাবে লিখে রেখেছে। লেখক নিজে বলছে যে আমরা শাফেঈর মুকাল্লিদ নয়, বরং আমাদের কিয়াস বা আমাদের ইজতিহাদ শাফেঈদের ইজতিহাদের সঙ্গে মিলে গেছে, তাই স্পষ্ট লিখেছে। দেখেন লেখক 516 হিজরিতে মৃত্যুবরণ করে ভাই, এটা আজকের লেখা বই না, 516 আলমুতাফা, 516 আলমুতাফা, তাকে সাফি লিখেছেন। লেখক নিজে লিখছে যে আমাদেরকে সাফি দিকে নিসবত করা হয়, কিন্তু আমরা আসলে সাফি নয়। লাইসা মুকাল্লিদু আশাফিঈ, যে আমরা সাফির মুকাল্লিদ নয়, বরং আমাদের যে ইজতিহাদ তাদের ইজতিহাদের সঙ্গে মিলে যায়, আমরা সাফি নয়। বা এটা আমার কথা নাকি, আমি তো দলিল দিচ্ছি, আপনি তো নিজে মন করে কথা বলেছেন, এটা তো আশ্চর্যজনক বিষয়। আমি দলিল দিচ্ছি আর আপনি বলছেন খণ্ডন করতে চাইছেন। তো ইমাম বুখারি থেকে প্রমাণ করে, ইমাম বুখারি বলছে আমি আমি শাফিঈ বা আমি মালিকি বা আমি হাম্বলি না, এমন কোনো দলিল তিনি পেশ করতে পারেন নি। আর একটা হচ্ছে নাজাতপ্রাপ্ত দল, তিনি বলেছেন হানাফি শাফি মালিকি হাম্বলি, এই দলকে তিনি বলছেন নাজাতপ্রাপ্ত দল। ভাই এমনটাই যদি হয়, হাদিস পেশ করেন, হাদিস পেশ করেন, আমি হাদিস পেশ করছি সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2192 এবং হাদিস নাম্বার 2229 আন মুবিতু কুনরাতা আন আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাসাদু আহলি শাম ফালা খায়রু ফিকুম লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াদুহুম মান খাদালাহুম হাত্তা তাকুমু সাআত ক্বালা মুহাম্মদ বিন ইসমাইলা ক্বালা আলী বিন মাদিনী হুমা সাবুল হাদিস রাসূল তিরমিজি ইসনাদু সহিহ। স্পষ্ট ভাবে কি বলছেন দেখেন, সবন ও দেলা তালা সবন থেকে বর্ণনা আছে, স্পষ্ট ভাবে সুনান ইবনু মাজাতে 6 নম্বর 7 নম্বর হাদিস। তিরমিজির হাদিসটা দেখে নেন, তিরমিজিটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, মূল নুসখা দেখিয়ে দিচ্ছি সুনান তিরমিজির, যে নাজাতপ্রাপ্ত দল তিনি কি বলে দিলেন। সুনান তিরমিজি দেখেন, এই আমি সুনান তিরমিজি খুলছি, এই যে মুতওয়ান হাদিস সুনান তিরমিজি, তিরমিজি 2192 নম্বর, 2192 নম্বর হাদিস দেখেন কি আছে। দেখেন দেখেন আপনারা বুঝতে পারছেন কি, দেখেন আন মুয়াবিয়াতা ইবনু কুররাতা কি লেখা আছে দেখেন, আন মুয়াবিয়াতা ইবনু কুররাতা নবী কল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু তায়ফাতু মিন উম্মতি মানসুরিন লা ইয়ারজুহু মান খাদালাহুম হাত্তা তাকুমু সাআত। মানে আল্লাহ সে বলছে কিয়ামত পর্যন্ত একটা দল হকের পুরে প্রতিষ্ঠিত থাকবে, হকের পুরে একটা দল প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ রাসূল বলছে একদম কিয়ামত পর্যন্ত একটা দল তারা হকের পুরে প্রতিষ্ঠিত থাকবে, বিরুদ্ধ আচরণ করে যত বিরুদ্ধ করুক না কোনো ক্ষতি করতে পারবে না। এ হচ্ছে মূল হাদিসের অংশ। সাআত এখানে কি বলছেন, কলা মোহাম্মদ বিন ইসমাইলা কলা আলী বিন মাদিনী হুম আসহাবুল হাদিস। এই হাদিসটা নকল করার পর ইমাম তিরমিজি সান তিরমিজি হাদিস নাম্বার 2192 ইমাম তিরমিজি বলছে যে এখানে যে হকমন্থ একটা দল ফেরকা এনার্জি মুক্তিপ্রাপ্ত দল তাইফে মানসুরা, এই যে তাইফে মানসুরা এই দলটা কারা, এখানে যে কলা মোহাম্মদ বিন ইসমাইলা, মোহাম্মদ বিন ইসমাইলা কে, ইমাম বুখারি আলহামদুলিল্লাহ কলা আলী বিন মাদিনী, ইমাম বুখারি বলছে আলী বিন মাদিনী বলেছে কি হুম আসহাবুল হাদিস, তারা হচ্ছে আহলে হাদিস আলহামদুলিল্লাহ, আহলে হাদিসকে বলেছে ফেরকা এনার্জি মুক্তিপ্রাপ্ত দল। এটা ভাই শোনান তিরমিজি পড়ছি ভাই, এটা হেদায় বেকায় না। আরো দেখেন 2229 2229 দেখেন আবার শেখ একই হাদিস, এখানে লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি আলাল হাক্কে জাহিরিনা, একই হাদিস, এখানে হাদিস একটু মতনটা চেঞ্জ হয়েছে। এখানে কি বলছে দেখেন, ইমাম তিরমিজি হাদিসটাকে নিয়ে আসার পরে তিনি কি বলছেন, ওয়া হাযা হাদিসুন হাসানুন সাইহুন সামিতু মুহাম্মদ বিন ইসমাইলা সামিতু মুহাম্মদ বিন ইসমাইলা ইয়াকুলু সামিতু আলী বিন মাদিনী ইয়াকুল
ওয়া জাকারা হাজা হাদিস, মানে একটু আগে যে হাদিসটাকে আমরা বর্ণনা করলাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, লা তাযালু তায়েফাতুন মিন উম্মতি জাহিরিনা আলাল হাক, মানে যে হাদিসটা একটু আগে আমরা ব্যবহার করলাম, ফাকালা আলীউন, মানে এই আলী বিন মাদিনী ইমাম বুখারী উস্তাদ, তিনি কি বলছেন, হুম আহলুল হাদিস, এরা হচ্ছে আহলে হাদিস। ভাই শুনান তিরমিজি, ভাই শুনান তিরমিজি স্পষ্ট, ভাই আর কি নেবেন ভাই, এই যে হাদিস শেষ হলো এখানে স্পষ্ট, হাদিসটাকে শেষ হওয়ার পরে স্পষ্ট দেখেন, ইমাম তিরমিজি কল মজুদ আছে, হাজা হাদিসুন হাসানুন সাইহুন সামিউতু মুহাম্মদ বিন ইসমাইলা, তারপরে ইয়াকুল সামিউতু আলী বিন মাদিনি ইয়াকুল ওয়া যাকারা হাজা হাদিস আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাযালু তায়েফাতুন মিন উম্মতি জাহিরিনা আলাল হক, মানে একটা দল, একটা তয়েফা, একটা দল হকে পুরে প্রতিষ্ঠিত থাকবে, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে দলকে, কারা, ফাকালা, তখন আলী বিন মাদিনি তিনি বললেন, ফাকালা আলিয়ুন, মানে আলী বিন মাদিনি তখন তিনি বললেন, হুম আহালুল হাদিস, আহালে হাদিস, সে দলটা হচ্ছে আহলে হাদিস। আর তিনি কোথা থেকে পেয়ে গেলেন, কোথায় থেকে তিনি পেয়ে গেলেন, ভাই আমাদেরকে বলছে আমরা নাকি ফিতনা করছি, ভাই ফিতনা খারা করছি, ভাই শুনান তিরমিজি পড়ছি, ভাই শুনান তিরমিজি বের করে পড়েন ভাই, এটা পড়ে দেখেন আছে না নেই, আমি তো দলিল দিলাম আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা দলিল দিয়েছি। আর একটা তিনি বলেছেন, আর একটা তিনি কল নকল করেছিলাম, যে আহলে হাদিসরা একে অপরকে কাফের ফতোয়া দেয়, ডক্টর জাকির নায়েক বলেছে, আপনাকে প্রথমে চ্যালেঞ্জ করেছিলাম, ডক্টর জাকির নায়েক যে আহলে হাদিস এটাই প্রমাণ দেন, এটা তো প্রমাণ দিতে পারেননি এখন পর্যন্ত, এটা তো প্রমাণ দিতে পারে না, ডক্টর জাকির নায়েক নিজেকে আহলে দাবি করে না, তারপরেও আহলে হাদিসের মধ্যে যদি কোনো মত পার্থক্য থাকে তো ভাই হানফিদের মধ্যে মত পার্থক্য নেই। হানাফি প্রথমে একটা হানাফি মজাব, হানাফি মজাব তিনটে বড় বড় ভাগ, একটা দেবন্দী, একটা বেরলবি, একটা ফুরফুরা, ভাগ হলো বেরলবিদের মধ্যে ভাগ নাই, বেরলবিদের এখন দুটো ভাগ, তাহেরুল কাদরিকে আপনারা বলেন তাহেরুল পাদরি, তাকে আপনারা জাহান্নামী ফতোয়া দিয়েছেন, ভাই বেরলবিদের মধ্যে ভাগ নাই। হানাফিদের মধ্যে প্রথমে দেবন্দি, বেরলবি, আবার ফুরফুরা, আবার দেবন্দির মধ্যে আরো ভাগ, দেবন্দি হায়াতি, দেবন্দি মামাতি, আবার হায়াতি দেবন্দির মধ্যে তাবলিক, সবই হানাফি মাজহাবের থেকে বের হয়েছে ভাই। তো আমাদের আপনাদের মধ্যে কতগুলো ভাগ দেখবেন, বাংলাদেশে চলে যান, চরমোনাই, জোনপুরি, এনাদপুরি, মাঝভান্ডারি, সরছিনা, ভাই আপনাদের মধ্যে 50টা ভাগ আমরা বলতে পারি, যে আপনাদের মধ্যেই হানাফিয়াতের মধ্যেই 50টা ভাগ আছে, আর একদল আরেক দলকে কাফের বলেন, আপনারা বেরলবিরা দেবন্দিকে পরিষ্কারভাবে গোমরা কাফের বলেন। ফাতোয়া রেজবিয়াতে আহমেদ রেজাখান বেলবি স্পষ্ট হয়ে লিখেছে যে আশরাফ আলী থানবি, কাসেম নানুদ্বি, একদম 50 জনের নাম নিয়েছে, নেওয়ার পরে বলেছে যাদেরকে কাফের বলে না তারাও কাফের। তো ভাই আপনারা বেরলবিরা তো আপনার সকলকে কাফের কথা দিচ্ছেন ভাই, মানে উদুর পিণ্ডি পুতুর ঘাড়ে, মানে সর্বপক্ষী মৎস্য ভক্ষী মাছ রাঙে সে তো কলঙ্কিনী। তো সার্বিকভাবে এটা প্রমাণিত হলো, আলহামদুলিল্লাহ আমি প্রশ্নগুলো করেছিলাম, প্রশ্নের একটা জবাব আসেনি, তিনটে হাদিস পেশ করেছেন, ভাই রসুলের হাদিস আমি পেশ করিলাম, লা তুকাল্লিদু দিনাকুম রুজুলান, দিনের ব্যাপারে তাকলিদ করো না, খণ্ডন আসেনি, তাকলিদ হচ্ছে অন্ধ অনুসরণ, মানে ইলম নেই, জ্ঞান নেই, এটা বলে তাকলিদ, অন্ধত্ব। আর আল্লাহ সানা বলছে কি, ফাসালু আলা জিক্রি ইনকুম তুমলা তালামুন, এ দলিলগুলো তিনি পেশ করেননি, কেন জানেন, আমার বইটা আগে থেকে পড়েছিল, আলহামদুলিল্লাহ আমার এই বই যদি পড়ে, আমার এই বই যদি কোনো মুকাল্লিদ যদি পড়ে, ইনশাল্লাহ আমার তাকলিদ বিভ্রান্তি নিরসান। তিনি আজকে কেন দলিল দেননি কারণ জানেন, একটাই কারণ, কারণ আমার এই বইটা উনি আগে থেকে পড়ে ফেলেছেন, ওনারা যত দলিল দিবেন আমি আগে থেকে এখানে অ্যান্টি ভেনাম জবাব আলহামদুলিল্লাহ দিয়েছি, তাই তিনি দলিল পেশ করতে পারেননি, চক্রান্ত করেন শেষের তিন চারটে দলিল দিয়ে পালিয়ে যাবে। তো ভাই প্রত্যেকটা জবাব দিয়েছি, তিনি অনেক দলিল দিতে পারতেন, কিন্তু তারা যতগুলো দলিল দেয় একদম পুরো পোস্টমর্টম করে ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ একদম পোস্টমর্টমের মধ্যে। এই বইটা পড়লে ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায় পড়বেন, হানফিয়ার তরফ থেকে তাকলিদের সাক্ষীর উপরে যতগুলো হাদিস দেয় এমন জবাব দিয়েছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পাল্টা জবাব লেখার মতো কারো কলমের কালি বের হয়নি এখন পর্যন্ত, ইনশাল্লাহ বের হবে না, তাই তারা মানে অন্তত তাদের কাছে দলিল আছে। আরে ভাই তাদের জাল হকে নাহলে 40টা দলিল দিয়েছে তাকলিদের সাক্ষীর উপরে। তো ভাই আমি এমনভাবে পোস্টমর্টম করে ছেড়ে দিয়েছি, এই জাল হকের যত দলিল দিয়েছে এটা সম্ভব নয়। একটা দলিল আমার মনে ছিল না, তিনি দলিল দিয়েছেন যে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, যে তাদের পথে চলো, আল্লাহ সিরাতাল লাযীনা, সিরাতাল লাযীনা, এখন তিনি বলছেন যারা মানে তাদের পথে চলতে হবে। তো ভাই তাদের পথ সিরাতাল লাযীনা, লাযীনা এটা এক বছর না বলছেন বহু বছর, এখানেও তাদের পথ, কানজুল ইমান দেখেন, খাজানুল ইরফান, কানজুল ইমান দেখেন, নুরুল ইরফান, তারা দুজনে অনুবাদ করেছে, এটা হচ্ছে মানে তাদের পথ, তাদের মানে বহু বছর, তার মানে একসঙ্গে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার ইমামকে একসঙ্গে মানতে হবে, এটা তো প্রমাণিত হয়, সিরাতাল লাযীনা বহু বচন ব্যবহার করা হয়েছে, সেখানে জামা আছে ভাই,
তো এখানে আপনার কি ভাবে দলিল দেন? তারপরেও যদি ধরে নিই যে যারা মুত্তাকি তাদের পথ চলতে হবে, যারা সোজা সোজা পথে, সোজা পথে কারা ছিল ভাই? কারা ছিল? কারা ছিল? সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা ছিল, আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, আলী ছিল। চার খলিফা তাকলিদ করেনি, আপনার দলিল দিতেও পারেননি, আপনি নিজেরা মেনেছেন সাহাবিরা তাকলিদ করেনি, আলহামদুলিল্লাহ। তো এইসব খোলাফা, এইসব খোলাফা তাকলিদ করেনি, আমরা তো তাদের পথে আছি। দুই, চার চারটে ইমামদের পথ যদি বলেন এরা এর চেয়ে সেই সিরাতাল্লাহ জিনা, এরা এদের পথে চলতে হবে, চার ইমামও তাকলিদ করেনি, আলহামদুলিল্লাহ আমরা করছি না। তো ভাই সিরাতাল্লাহ জিনা কোনটা, তাকলিদ করা না না করা? আপনি নিজে বলেছেন 200 হিজড়িতে তাকলিদ শুরু হয়েছে। তো 200 হিজড়ির আগে সাহাবি তাবেয়ী এদের মধ্যে তো তাকলিদ ছিল না। আর আল্লাহ বলছেন সহিহ বুখারী 2752 নম্বর হাদিস, আল্লাহ স্পষ্ট হাদিস যে খয়রুন নাসি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ আমার যুগ, সাহাবীদের যুগ, তাবেয়ীর যুগ। তো আপনি নিজে স্বীকার করলেন, অন্তত 200 বছর তো স্বীকার করেছেন, 200 বছর তাবেয়ীর যুগ শেষ হয়েছে। তো সাহাবী তাবেয়ীদের মধ্যে তাকলিদের সাক্ষী বা তাকলিদের নাম গন্ধও ছিল না? তো সিরাতাল্লাহ জিনা কাদের পথ, তাকলিদ না করা, তাকলিদ করা গোমরাহি। কেন? এটা এই খয়রের নাস কারণই, মানে এর আটটা দিন নয়, খয়রের নাস মানে কুরুনের সালাসার মধ্যে তাকলিদের অস্তিত্ব ছিল না। তো ভাই যেটা কুরুনের সালাসাতে ছিল না সেটা আপনারা নিয়ে এসেছেন, একটা অ্যান্টি ভেনাম জবাব। শুধু দলিল তারা দেয়নি, এর জন্য আমি খণ্ডন করতে পারিনি। চার মাঝহাবকে হানাফিরাই বেদাত বলেছে, আমি বলিনি, আমি দলিলগুলো দিতাম, কেননা তিনি দলিল যেহেতু পেশ করতে পারছেন না, আমার তো দলিল আলহামদুলিল্লাহ অসন্ত ছিল। বইটা দেখান, একটা দেখালে বুঝে যাবেন, শেষ এটাই আর আলোচনা করবো না। তাকলিদের সাক্ষী হারাম, আমি কোরআন হাদিস থেকে পেশ করেছি, কোরআন সুন্নাতে কোনো দলিল নেই। বইটার নাম দেখেন জা আল হাক, দ্বিতীয় খণ্ড, আহমেদ ইয়ার খান নাইমি, মোহাম্মদী কুতুব খান্না, ঢাকা। এটা নতুন নুসখা, লিখেছে, দেখেন কি লিখছে ভাই, আপনাদের বই পড়ে নেন, পড়ে নেন। চার সিলসিলা কি লিখছে, শরীয়ত তরিকত উভয় চার চারটি সিলসিলা, যেটা হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, অনুরূপ কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, শারওয়ার্দিয়া, এইসব সিলসিলা সম্পূর্ণ বেদাত। কেননা সাহাবি তাবেই হানাফি বা কাদেরি ছিল না, সাহাবি এবং কি বলছে, কোনো সাহাবি এবং তাবেই হানাফি ছিল না। এবং আপনারা বলছেন যে চার চারটে সিলসিলা এগুলো কি, এগুলো বিদাত। হ্যাঁ, এখানে লিখেছেন দেবন্দিরা বিদাত থেকে মুক্ত, ভাই বেরে দেবন্দিকে জবাব দেওয়া সম্ভব, আর আদেশকে তার জবাব দিতে পারবেন না রে ভাই। আপনাদের কথা আবার দেখেন, আপনার নিজে লিখেছেন, দেখেন পরিষ্কারভাবে চার চারটে সিলসিলা সবগুলো কি বেদাত ভাই, আমি লিখেছি, আপনারা লিখেছেন ভাই। এখানে যে আল হক, এটা বাংলাদেশের নুসখা, ইন্ডিয়ান নুসখাতেও ঠিক এই কথাটাই আছে, ইন্ডিয়ান নুসখা থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। ইন্ডিয়ান নুসখা যেটা যা আল হকের আছে, এটা হচ্ছে ইন্ডিয়ান নুসখা যা আল হক, প্রথম খণ্ড 12 পৃষ্ঠাতে দেখেন কি লিখেছে, একই কথা ওই কথাটা লিখেছে, দেখেন এই হচ্ছে 12 পৃষ্ঠা। দেখেন চার চারটে সিলসিলা দেখেন লিখেছে কি, শরীয়ত তরিকত উভয় চার চারটে সিলসিলা, যত হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, অনুরূপ, কাদেরী, চিস্তি, নকশবন্দি, সর্বদিয়া, এই সব সিলসিলা সম্পূর্ণ বিদাত ভাই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আপনারা বিদাত বলেছেন ভাই, এগুলোর মধ্যে কোনোটির নাম পর্যন্ত আরবি নয়, যেমন চিস্তি কাদরিয়া, কোনো সাহাবি বা তাবেই হানাফি বা কাদরিয়া ছিল না, সাহাবিরাও হানাফি মাজাব মানেনি, তাবিরা হানাফি ছিল না, কোনো মাজাব ছিল না, কোনো সাহাবি কোনো তাবেই তারা মাজাবের মুকাল্লিদ ছিল না। তো ভাই স্পষ্ট যে খয়রুন নাসি কারনি, যে তিনটে যুগ সর্বশ্রেষ্ঠ, তো তিনটে যুগ কি, সাহাবির যুগ, তাবের যুগ? তো ভাই তারা তো তাকলিদ করেনি, আপনার নিজেরা বলেছেন, আপনাদের বই, বইটা কি আমার নাকি জাল হক, দুটো নুস্কা থেকে দেখলাম, দুটো আপনাদের বই। তো আপনার নিজেরা বলছেন মাজহাব মানা বেদাত, ভাই আপনারা বলেছেন, কেন আমাদের ঘরে দোষ দিচ্ছেন ভাই, নিজেরা বলেছেন মাজহাব মানা বেদাত, নিজেরা বলেছেন ভাই, আমরা বলেছি, আমরা পরিষ্কার আলহামদুলিল্লাহ। এই আলোচনা দেখার জন্য আমার এই তাকলিদ বিভ্রান্তি নিয়ে আসেন, বইটা পড়বেন ইনশাআল্লাহ, তাদের প্রত্যেকটা দলিলের দাঁত ভাঙা জবাব দিয়েছি, ইনশাআল্লাহ জবাব লিখার মতো তাদের কাছে কোনো কলমে কালি জুটবে না, ইনশাআল্লাহ জুটবে না। কেন? যারা বইটা পড়েছেন তারাই বুঝতে পারবেন বইটার মধ্যে আসলে কি অ্যাটম বোম দিয়েছি, ইলমি অ্যাটম বোম, এই বোম তেমন তেমন বোম নয়। উনি বলেছিলেন যে আহলে হাদিসরা কি বই লিখেছে, বইয়ের নাম হচ্ছে যে তৌহিদের অ্যাটম বোম। তো ভাই আপনাদের হোসাইমুল হারমাইন জবাব দিয়েছি, পাল্টা জবাব আসেনি, আলহামদুলিল্লাহ আমি তার প্রত্যেকটা কথার জবাব দিয়েছি, কিন্তু আমার পাল্টা জবাব তিনি একটাও দেননি। তিনি যখনই আসেন প্রসঙ্গবিহীন কথা বলেন, উল্টাপাল্টা কথা বলেন, নতুন নতুন অভিযোগ উপস্থাপন করেন, কিন্তু তিনি যতটা অভিযোগ করেছেন পয়েন্ট বাই পয়েন্ট আলহামদুলিল্লাহ আমি উত্তর দিয়েছি। এই তাকলিদ বিভ্রান্তি নিরসন বইটা আপনারা পড়বেন, আর ইন্টারনেটে যেটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু কমপ্লিট আমার বই নয়,
এটা মূল নুসখা নয়, এটা মাত্র দ্বিতীয় অধ্যায়। ওটা বইটা আমি যখন প্রথম লিখেছিলাম অনেক আগে, সেই সময়তে একজন ভাই চেয়েছিল, তার জন্য প্রুফ দেখার জন্য দিয়েছিলাম। তো বইটা কিভাবে পাবলিশ হয়ে গেছে জানি না, তো ওটা আমার সম্পূর্ণ বই নয়, আমার বই হচ্ছে এটা মূল বই। ওখানে তো মাত্র 52 পৃষ্ঠা আছে, এই বইটা মূলত 122 পৃষ্ঠা। এই বইটা দ্বিতীয় খণ্ড ইনশাআল্লাহ আবার বের হবে, আবার প্রকাশ হবে, তখন আরো দলিলগুলো পেয়ে যাবেন। তো সর্বোপরি আপনারা দেখলেন যে তাকলিদের সাক্ষীর ওপরে একজন আলেম, উনি একজন মুফতি মানুষ, আমি সাধারণ মানুষ, আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু দিয়ে আমি আলোচনা করলাম। সবশেষ এটাই যে রাসূল বলেছিলেন তাকলিদ উদ্দিন কুমর জুলান, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বলেছে তাকলিদ করো না, তারা কোরআন হাদিস থেকে কিছু দলিল পাচ্ছে না, এখান থেকে ওখান থেকে শুধু তাড়াহুড়া করে ইহা থেকে ইহা প্রমাণিত হলো। আরে ভাই, আপনারা মুকাল্লিদ না মুজতাহিদ? আপনারা আজকে কোরআন হাদিস থেকে এত দলিল দেওয়ার চেষ্টা করছেন কেন? আপনারা নিজেরা বলেন যে কোরআন হাদিস আপনারা জানেন না, তার জন্য তাকলিদ করতে হয়। আমি 10টা প্রশ্ন করেছিলাম, সে 10টা প্রশ্ন শেষে মানে আরেকবার করে দিব। শেষ প্রশ্ন, সে প্রশ্ন করা ছিল, প্রথম প্রশ্ন করেছিলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে তাকলিদ এটা জায়েজ না নাজেজ না মুস্তাহাব না ফরজ একটা ফতোয়া দেন, ইমাম আবু হানিফা থেকে দিতে পারবে না কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে লা তুকাল্লিদুনি, তোমরা দিনের ব্যাপারে আমার তাকলিদ করো না। শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি তার হুজ্জাতুল বালিগহ 192 পৃষ্ঠা নকল করেছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমেদ বিন হাম্বল চার ইমাম বলেছেন লা তুকাল্লিদুনি, তোমরা দিনের ব্যাপারে আমাদের তাকলিদ করো না। বড় ইমাম আহমেদ বিন হাম্বল বলেছেন লা তুকাল্লিদুনি, শাফেঈ, মালিকি, হানাবিলা, ইমাম আউজাই, সাউরি, এদেরও তাকলিদ করো না। কমপক্ষে 6 জনের নাম নিয়েছেন তাকলিদ করতে। তো হানাফি ভাইকে প্রশ্ন করেছিলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকলিদের সাক্ষী বা তাকলিদ করতে হবে এটা জায়েজ না নাজায়েজ, তার ফতোয়া দেন, দিতে পারেনি। অথচ তারা লিখেছে মুকাল্লিদের দলিল তার ইমামের কথাই, তো তারা দলিল দিতে পারেনি, কেমত পর্যন্ত দিতে পারবে না কেন? তাদের বিপক্ষে আছে ইমাম আবু হানিফা। আজকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের পক্ষে, ইমাম আবু হানিফা বলছে তাকলিদ করো না, আলহামদুলিল্লাহ আমরা করিনি। দুই, কোরআনে কোনো আয়াত দিয়ে তাকলিদ প্রমাণ করেন, একটা দলিল পেশ করতে পারেনি, একটা দলিল পেশ করেছিল সনিসার, পাল্টা জবাব দিয়েছি। দুই, হাদিস থেকে দলিল দেন, হাদিস থেকে দলিল দেওয়ার চেষ্টা করেছিল, আরে যেগুলো দলিল দিয়েছে ওনাদেরই বিরুদ্ধে, ওদের পক্ষে একটাও নাই। তিন, দিয়েছিলাম নবী ব্যতীত উম্মতের অনুসরণ করা একটা আকিদাগত বিষয়, নবী ব্যতীত অন্য কোনো মানুষকে অনুসরণ করতে হবে এটা আকিদাগত বিষয়, আকিদাগত বিষয়, এটা মাসালাগত বিষয় নয়। তো হানাফিরা নিজেরা লিখেছে আকিদাগত বিষয়ে তাকলিদ চলে না, তো ভাই রাসূল ব্যতীত উম্মতির অনুগত্য করা এটা মাসালাগত না, এটা আকিদাগত, তো আপনাদের উচিতই তাকলিদ নিষিদ্ধ, হারাম হয়। সাতমা দিয়েছিলাম যে সাধারণ মানুষ কার তাকলিদ করে, সাধারণ মানুষ কার তাকলিদ করে? মসজিদের ইমামের, কেন? উনি তার আবু হানিফা রাহিমাহুল্লাহকে পান না, উনি তো শাফিকে পান না, মালিককে পান না, মসজিদের ইমাম সাহেব যা বলে তাই মানে, তো তাকলিদ তো কাকে করালো? মসজিদ ইমামের, ইমাম আবু হানিফা বলে করা হলো? জি না। আট নম্বর প্রশ্ন করেছিলাম, নতুন মাসালার ক্ষেত্রে কার তাকলিদ করবেন? টেস্ট টিউব, বেবি টিউবের মাধ্যমে সন্তান নেওয়া যাবে কি যাবে না? কন্ডোম ব্যবহার করা যাবে কি যাবে না? তাহলে সখী বড়ি, এই যেগুলো আছে, মোবাইল ব্যবহার করা যাবে কি যাবে না? ইউটিউব ব্যবহার করা যাবে কি যাবে না? ভিডিও ক্যামেরার মাধ্যমে, স্বামী সৌদি আরবে আছে, স্ত্রী বাংলাদেশ বা ভারতে আছে, এখন স্বামী চাইছে তার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় ভিডিও ক্যামেরার মাধ্যমে দেখবে, ইমোর মাধ্যমে, দেখুন যাবে কি যাবে না? এবং আবু হানিফার ফতোয়া দেন, এই ফতোয়া দিতে পারবেন? নতুন মাসালায় কার তাকলিদ করেন? লাজবাব, কোনো জবাব আসেনি। আরেকটা প্রশ্ন করছে, 9 নম্বর প্রশ্ন, হাদিস শাস্ত্রে কার তাকলিদ করা হয়? হানাফিরা হাদিসকে সহিহ যাইব বলে, তো এখানে কার তাকলিদ করে? ইমাম আবু হানিফাকে বলে গেছে যে হাদিসটা সহিহ যাইব না, তো কেন তা কার তাকলিদ করেন বলেন? আমি তারপরে প্রশ্ন করছি 10 নম্বর, খায়রুন কুরুনদের মধ্যে ইজমা ছিল যে তাকলিদ করা যাবে না, যেটা তারা স্বীকার করেছে যে 200 হিজরি পর্যন্ত তাকলিদ ছিল না। আমি তো 400 হিজরি দাবি করেছি শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি থেকে, আমি আরো দলিল দিতে পারবো ইনশাআল্লাহ, আরো ইলমি আলোচনা হলে আরো ইলমি দলিল আমি দিতাম। তো যাই হোক, তারপর 200 হিজরি, তো 200 হিজরিতে খায়রুন কুরুন শেষ, খায়রুন কুরুনের তাকলিদ ছিল না আলহামদুলিল্লাহ। তারপরে কি দিয়েছিলাম যে হানাফি ফিকের মধ্যে কখন ইমাম মোহাম্মদ, কখন আবু ইউসুফ এর ফতো মানা হয়, কখন হানাফি, ইমাম আবু হানিফাকে মানা হয়? তো ভাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ঠিক করে দিয়ে গেছিল যে এই মাসালা আমি ইমাম আবু হানিফা ঠিক, এটাতে ইমাম শাফি ঠিক, ইমাম মোহাম্মদ ঠিক, এটাতে ইউসুফ ঠিক, এটাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ তারা ঠিক করেনি। কে ঠিক করেছে যে কোন মতটা বেশি গ্রহণযোগ্য? মুকসুদুল কুদরি, কুদরির লেখক, হেদায়ের লেখক, এরা করেছে, এরা ঠিক করেছে। তা তাকলিদ কার করছেন? ইমাম আবু হানিফার তাকলিদ না কুদরি হেদায়ের লেখকের তাকলিদ? কুদরি হেদায়ের লেখকের তাকলিদ, কারণ তারা তো ঠিক করেনি যে এই মশালাতে আবু হানিফার কথাটাই ঠিক, এটা তো ইমাম আবু হানিফার মালা নিজে বলেননি রে ভাই, এটা পরবর্তী সময়তে করেছেন। তো এটা তো আপনাদের রহস্য, আলহামদুলিল্লাহ উন্মোচন হয়ে গেল, প্রকাশ হয়ে গেল, আমাদের আলোচনা আর আমরা লম্বা করবো না। যারা হক বুঝবে তারা এতটুকু বুঝতে পারবে।
দলিল দিয়ে জীবিত হতে হবে, দলিল দিয়ে মৃত্যুবরণ করতে হবে, তারা বলছে দলিলবিহীন কথা মানতে হবে, আমাদের কথা না, কোরআন এবং হাদিস অকাট্য ভাবে দলিল বের করেন, প্রমাণ করেন। আলহামদুলিল্লাহ, আপনার যারা আলোচনা শ্রবণ করেছেন তারা বুঝতে পারবেন কার দলিলদের জোর আছে, কার দলিলের নেই চাপাত জোর আছে, উল্টা পাল্টা যুক্তি। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটা মানে চেয়েছি, আল্লাহ চেয়েছেন ততটা আমি জব দেওয়ার চেষ্টা করেছি। অনেকক্ষণ আলোচনা হলো, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করবো না। আচ্ছা, আপনারা কেউ যদি কমেন্ট করতে চান একটু কমেন্ট করতে পারেন, 5 মিনিট সুযোগ দিলেন, 5 মিনিটের মধ্যে কেউ কোনো কমেন্ট করতে চাইলে কমেন্ট করতে পারেন। জি আচ্ছা, যাই হোক, আমিও অনেক টায়ার্ড হয়ে গেছি, আমি বিদায় নিচ্ছি, আজকের মতো এখানে আমি শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে কবুল করুক, আমাদেরকে কবুল করুক। শেষ করে দিই, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।